অনুমতি নিয়ে আমরা এটা রেকর্ড করছি আলোচনাটা। সেন্টার ফর পলিসি ডায়ালগের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই কোভিড কালীন এই বাজেটে সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য কি আছে এই শীর্ষক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে সিপিডি এবং অক্সফাম ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় যে কাজটি করছে গত 3.5 বছর থেকে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ সেটিরই একটি অংশ এই আজকের ডায়ালগ কিংবা আজকের আলোচনা। এবং আপনারা জানেন যে বাজেট নিয়ে সিপিডি বরাবরই আলোচনা করে আসছে গত 2 দশকের উপর সময় থেকে। প্রতি বছরই বাজেটের আগেও বাজেটের জন্য সুপারিশমালা পেশ করে থাকে এবং তারপরে যখন বাজেট ঘোষিত হয় তারপরের দিন আমরা বাজেটের দিন এবং বাজেটের পরদিন থেকে আমরা কিন্তু ধারাবাহিকভাবে বাজেটের সামগ্রিক বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরি এবং মিডিয়ার সামনে এবং অন্য বিভিন্ন স্টেক হোল্ডারদের সামনে তুলে ধরি। আমরা গত 4ই জুন একটি মিডিয়া ব্রিফিং এর মাধ্যমে বাজেটের বিস্তারিত দিকগুলি তুলে ধরেছিলাম, গত 12ই জুন সেখানে একটা ডায়ালগের মাধ্যমে তুলে ধরেছি, তাছাড়া আজকের একটি আছে এবং সামনেও আমরা করব। তো সেখানে আমরা যেটি দেখলাম যে সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান খুবই একটি গুরুত্বপূর্ণ আমাদের, সেখানে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখিয়েছি যে কিভাবে সামাজিক নিরাপত্তার বরাদ্দটি এই বাজেটে রাখা হয়েছে এবং কতখানি গুরুত্ব দেয়া দিয়ে এখানে বলা হয়েছে। আমরা দেখছি যে ধারাবাহিকভাবে যে এই যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে বরাদ্দটি সেটি গত বছরে যখন কোভিড এর প্রথম বাজেটটি ছিল সেই সময়ে এবং এই বছরেও এটার কোনো ব্যতিক্রম দেখছি না, এই কারণে যে এখানে যে কোভিড কে মাথায় রেখে কোভিড এর কারণে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এবং মানুষের আয় এবং কর্মসংস্থানের ইরোশন হয়েছে কমে গিয়েছে সেইটির প্রেক্ষিতে সেটা মোকাবেলা করার জন্য সরকারের পক্ষ থেকে যে সামাজিক সুরক্ষা এবং আয়ের জন্য একটা সাপোর্ট দেওয়া এইগুলোর যে পদক্ষেপ সেগুলো আমরা গতানুগতিক ভাবেই দেখেছি, নতুন করে সেগুলো আসেনি। এটি একটি অন্যতম কারণ হচ্ছে যে আপনারা জানেন যে কোভিড এর সময়ে যে মানুষ কর্মসংস্থান কাজ হারিয়েছে আয় হারিয়েছে এবং তার ফলে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে এটা এইটার একটা অস্বীকৃতি রয়েছে নীতি নির্ধারক পর্যায় থেকে, বলা হচ্ছে যে এই ধরনের কোনো দরিদ্র সৃষ্টি হয়নি। কিন্তু আমরা জানি আমরা সিপিডির পক্ষ থেকে এবং বিভিন্ন বাংলাদেশের অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানও কিন্তু বিভিন্ন জরিপ চালিয়ে দেখেছে যে নতুন করে যারা দরিদ্র হয়েছেন, যারা নিম্ন আয়ের তারা দরিদ্র হয়েছেন, যারা দরিদ্র অতি দরিদ্র এই যে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে তাদেরকে কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, তাদের আয়ের পথ সুগম করা যায় সেই এবং তাদেরকে এই ক্রান্তিকালীন সময়ে তাদেরকে বাঁচিয়ে রাখা যায় সাহায্য দিয়ে সেটির জন্য কিন্তু নতুন যে একটা বাড়তি উদ্যোগ সেটি কিন্তু আমরা দেখিনি। সংখ্যার মধ্যে পার্থক্য আছে, কেউ বলছেন 1.5 কোটি, কেউ বলছেন 2.5 কোটি, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে নতুন দরিদ্র সৃষ্টি হয়েছে, কিন্তু এই বাজেটে সেটা একেবারেই উপেক্ষিত রয়েছে সেটি আমরা শুরু থেকে আলোচনা করছি। তারপরেও যে বরাদ্দ দেওয়া হয়ে থাকে সে আপনারা আলোচনার মধ্যে দেখবেন যেটা যে সিপিডি বারবারই এটাকে হাইলাইট করে আসছে যে সামাজিক নিরাপত্তার মধ্যে অন্য যে সমস্ত বরাদ্দ দেওয়া হয় সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারদের যে পেনশন কিংবা সঞ্চয়পত্রের সুদ, কৃষি সাবসিডি, কৃষি ভর্তুকি, এই সমস্ত সবকিছু দিয়ে একটা নাম্বার দেওয়া হয় যেটা কিনা প্রকৃত না সংখ্যার চাইতে বেশি, সেটি একটি বিষয় রয়েছে। তাছাড়া যদি আমরা কর্মসংস্থানের দিকে দেখি এই বাজেটে যে কি আছে নতুন করে, কর্মসংস্থানের সাথে যে সমস্ত মন্ত্রণালয় সরাসরি জড়িত, প্রত্যক্ষ ভাবে জড়িত, যেমন শ্রম মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, তারপরে বিদেশ প্রবাসী কল্যাণ, এই মন্ত্রণালয়, বিশেষ করে এই 4টি মন্ত্রণালয়, সেখানে কিন্তু বরাদ্দ 10% কমে গিয়েছে গত 2021 অর্থ বছরের যে সংশোধিত বাজেটে। তো সেই প্রেক্ষিতে আমরা আশা করেছিলাম যে একটা বেকার ভাতার যদি ব্যবস্থা করা হয় অন্তত সাময়িক ভাবে হলেও, সেটি কিন্তু খুবই এই সময়ে মানুষের বেঁচে থাকার জন্য খুব সুবিধা হতো তাদেরকে। এবং আমরা দেখছি যে অন্যান্য কিছু যে সমস্ত সংগঠিত খাত যেমন তৈরি পোশাক শিল্প এবং অন্যান্য রপ্তানিমুখী খাতের জন্য যারা কাজ হারিয়েছে তাদের জন্য কিন্তু এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এরকম একটি ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যদিও এখানে
ডেটা তথ্যর একটা সমস্যার কারণে একটু দেরি হচ্ছে এবং উদ্যোক্তাদের পক্ষ থেকেও একটু দেরি হচ্ছে, কিন্তু এখানে এই ধরনের একটি প্রস্তাব রয়েছে। কিন্তু অন্য যারা অন্য খাতের জন্য যারা যারা অন্য খাতে কাজ হারিয়েছেন, তারা তাদের জন্য যাদের আয় কমে নাই, তাদের জন্য এই ধরনের বেকার ভাতার সাময়িকভাবে সুযোগ করলে তাদের অনেক সুবিধা হতো সেটি। কিন্তু কিন্তু সামগ্রিকভাবে যেটি বলার বিষয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ধরনের উদ্যোগ তখনই নেওয়া হবে যখন কিনা যেটা এটাকে স্বীকার করা হবে, সমস্যা যে রয়েছে সেই সমস্যাটা যদি স্বীকার আমরা না করি তাহলে তো সেই ব্যাপারে উদ্যোগই নেব না। তো সেই সমস্যা স্বীকার করার ক্ষেত্রে যে অনীহাটা সেটা খুবই দুঃখজনক এবং একদিকে অনীহা, কিন্তু অন্যদিকে আমরা আবার এটাও দেখতে পাচ্ছি না যে সরকারি পর্যায় থেকে কোনো তথ্য, কোনো জরিপ দিয়ে আমাদেরকে কোনো তথ্য দেওয়া হয়েছে। যদি বেসরকারি পর্যায় থেকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলোর জরিপটা তারা গণনায় নাই নেন, তাহলে ওনারা নিজেরা কি কোনো জরিপ করেছেন কিনা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কোনো উদ্যোগ নিয়েছেন কিনা যে কারা আসলে কাদের কতখানি ক্ষতি হলো এবং কারা দরিদ্র হলো, আদৌ দরিদ্র হলো কিনা কিংবা দরিদ্র হলো কতখানি, এই ধরনের তথ্য, বিকল্প তথ্য তো আমরা দেখতে পাইনি। সুতরাং এবং যেহেতু সবাই অ্যাক্রস দ্য বর্ডার সকলের কাছে এই ধরনের তথ্য আছে এবং আমরা দেখতেও পাচ্ছি মাঠ পর্যায়ে যেও, তো সুতরাং এই নতুন দরিদ্রদের স্বীকার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তখনই আমরা কিন্তু এই বাজেট বরাদ্দ এবং তাদের জন্য বিভিন্ন ধরনের মেজার পদক্ষেপ আমরা দেখতে পাবো। তো এই বিষয়গুলি আসলে আমরা আগেও বলেছি, আজকেও আরো জোর দেওয়ার জন্য, জোর দিয়ে আর একটু যেহেতু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু আবার বারবারই এটি তুলে ধরতে চাই নীতি নির্ধারকদের কাছে এবং আপনাদের কাছে। সেই প্রেক্ষিতেই আজকের এই বাজেটের আলোচনাটি আপনাদের সামনে আমরা করব। আমার কলিগরা আছেন এবং অক্সফামের এখানে কলিগরা, তারা এই গবেষণায় সহায়তা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে আজকে যে সম্মানিত অতিথি, বিশেষ অতিথি তারা আছেন এবং আলোচকবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, জায়গা থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ ফামিদা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি খুব সুন্দরভাবে এই সংক্ষেপে তুলে ধরেছেন এবং বাজেটের প্রেক্ষিত এবং আজকের বিষয়কে যুক্ত করে বলেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমি আমাদের আজকের এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজিত সিপিডির পক্ষ থেকে ফামিদার কথা শুনলেন, আর আগে এর সাথে আমাদের সাথে এই 3.5 বছর একসাথে আমরা একসাথে কাজ করেছি অক্সফ্যাম বাংলাদেশের সাথে। অক্সফ্যাম বাংলাদেশ কি আপনারা জানেন, আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে পরবর্তী এই 50 বছরে অক্সফ্যাম সর্বদাই বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। আমি অক্সফ্যামের বাংলাদেশের কর্ণধার ডক্টর দীপঙ্কর দত্তকে আমি অনুরোধ করছি বলার জন্য। স্যার, তার আগে আমি আমি কি স্যার 30 সেকেন্ড সময় পেতে পারি? আমি সাইফুল বলছি এটিএন বাংলা থেকে। কি হয়েছে বলেন স্যার? আমরা একটু চ্যাট বক্সে প্রায় দেখছি যে বিভিন্ন জন কমেন্টস করছেন, আমরা তো একটু রেকর্ড দিচ্ছি, তো যখন আপনাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কথা বলছেন তখন আসলে ওই জিনিসটা উঠে গেলে তখন এটা আমরা যখন টেলিভিশনের জন্য ইউজ করবো অগ্রতা একটু শোনেন, তখন এটা আমাদের জন্য টাফ হয়ে যায়। সো চ্যাট বক্সের অপশনটা কোনোভাবে ভিজিবল বা ইনভিজিবল করার কোনো অপশন আছে কিনা? ধন্যবাদ। না, চ্যাট বক্স আমি বন্ধ করতে পারবো না, কারণ চ্যাট বক্স এটা অংশগ্রহণের অংশ, কারণ এখানে অনেকে এখন এই মুহূর্তে আমি 95 জন মানুষকে দেখছি, তারা কেউ কেউ এখানে বলবেন এবং এটা সবাইকে যেহেতু ফ্লোর দিতে পারবো না সেহেতু ওনাদের চ্যাট বক্সের অপশন থাকবে, আপনারা আমাকে ক্ষমা করবেন যদি দেখা যায়। আপনার দেখা গেলে শরফুল ভাই, আমি প্রোগ্রাম শেষ হলে আপনাকে রেকর্ড যে রেকর্ড একটা লিংক দিব, সেখানে আপনি চ্যাট বক্সের অপশন ছাড়াই পাবেন। থ্যাংক ইউ ফর দ্য সলিউশন। আচ্ছা, এখন আমি আবার দীপঙ্করের কাছে ফিরে যাচ্ছি। দীপঙ্কর আসুন। থ্যাংক ইউ দাদা, শুভ সকাল সবাইকে এবং অক্সফামের পক্ষ থেকে শুভেচ্ছা। দেবপ্রিয় দা মাত্রই বললেন এবং যেটা যে এই আমাদের আজকের যে প্রায় ভার্চুয়াল যে দীপঙ্কর, ল্যাপটপের আপনি এটা একটু নামিয়ে নেন, আপনার মাথার হেড স্পেস বড় হয়ে গেছে, পুরো চেহারা দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ বল। তো দেবপ্রিয় দা একটু আগে আপনাদেরকে বললেন যে আমরা আজকে যে ভার্চুয়াল সংলাপটি করছি সেটা ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তার যে একটি প্রকল্প, সেটা গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ এই প্রকল্প। এবং এই প্রকল্পে আমরা কিন্তু
ফেস টু ফেস অনেক সংলাপ হয়েছে কমিউনিটির সাথে, কমিউনিটি লেভেলে। এবং আমরা গত প্রায় 1.5 বছর ধরে সিরিজ অব ভার্চুয়াল ডায়ালগ আমরা কিন্তু ফ্যাসিলিটেট করে আসছি, এবং এটা সিপিডি, অক্সফর্ম এবং নাগরিক প্ল্যাটফর্ম আমরা কিন্তু যৌথভাবে এটা করে আসছি। এই প্রজেক্টটা আমাদের শেষ হয়ে যাচ্ছে এই বছরের জুন মাসে, তার মানে আগামী প্রায় 12-13 দিনের মধ্যে প্রজেক্টটি শেষ হচ্ছে। কিন্তু এই 3.5 বছরের যে জার্নিটা ছিল এই প্রজেক্টে, এটা একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। পার্টিকুলারলি যে জায়গাটা ছিল, 3.5 বছরের মধ্যে 1.5 বছর কিন্তু আমরা করোনা ক্রাইসিসের ভেতর দিয়ে গিয়েছি, এবং আমাদের যতগুলো সংলাপ হয়েছে সেই সংলাপে কিন্তু কিছু কমন আসপেক্ট আমরা শুনতে পেয়েছি সবসময়। যেমন একটা ডেফিনেটলি ছিল যে করোনার প্রভাব কি, এবং করোনার সাথে অন্যান্য যতগুলো হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস এসেছে সেটাকে আরো কতটা কমপ্লেক্স করে দিচ্ছে। কারণ এটা তো শুধু করোনা ছিল না, করোনার সাথে সাইক্লোন আমফান ছিল, সাইক্লোন জস ছিল, ফ্লাড ছিল, আমাদের রোহিঙ্গা রেফিউজি ক্রাইসিস আছে। তো এগুলো নিয়ে এটা শুধু যে একটা সিম্পল হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস তা না, এটা একটা কমপ্লেক্স হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস। এবং এই কমপ্লেক্স হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসে আমরা যখন সুশাসন বলি বা জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ বলি, সেটাকে একটু ডিফারেন্টলি দেখবার দরকার আছে। এবং আমরা যেটা বারবার শুনতে পেয়েছি, আমরা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স এর কথাটা আমাদের বারবার কানে এসছে, তার ইফেক্টিভনেসটা কথা আমাদের কানে এসছে, আমাদের সোশ্যাল অ্যাসিস্ট্যান্স শব্দটা আমাদের কাছে বারবার এসছে, এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স এর ইফেক্টিভনেস এই শব্দগুলো কিন্তু বারবার এসছে। এবং এই দুইটা বিষয়কেই আমাদের যে জাতীয় যে বাজেট তার মাধ্যমে দেখায়, সেই লেন্সের মাধ্যমে দেখার কিন্তু আজকের এই ফোরামটা একটা ওয়ান্ডারফুল অপরচুনিটি। এবং আমি সিপিডির আমাদের সমস্ত কলিগদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে, এবং আমাদের অক্সফর্মের কলিগদেরকে এই ওয়ান্ডারফুল সেশনটাকে ফ্যাসিলিটেট করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের মিস্টার কে এম আব্দুস সালাম সচিব মহোদয়, মিনিস্ট্রি অব লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, যার সাথে অক্সফর্ম আরো বিভিন্ন প্রকল্পে অনেক ক্লোজলি কাজ করে থাকে, আমাদের ডিস্টিংগুইশড ডিসকাসেন্ট, এবং সবাইকে, সুধীরবৃন্দকে, সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি জানি আজকের সংলাপটি অনেক অর্থবহ হবে, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর দীপঙ্কর দত্ত, অক্সফর্মের প্রধান ঢাকায় বাংলাদেশে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের সাথে অত্যন্ত 2 জন সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন। একজন আছেন প্রফেসর মোহাম্মদ আলী আশরাফ, আমাদের দেশের সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার এবং এই মুহূর্তে সরকারের একটি সংসদীয় স্থায়ী কমিটির প্রধান। আলী আশরাফ ভাই আমাদের অর্থনীতি সমিতি সহ বহু, এবং ঢাকা চেম্বার সহ বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং পেশাজীবী প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়েছেন, এবং সর্বদা এই এই সমস্ত বিষয়াদিতে আগ্রহ সহকারে এসেছেন। আমাদের অত্যন্ত সুহৃদ প্রফেসর মোহাম্মদ আলী আশরাফকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে স্বাগত জানাচ্ছি। আর আছেন জনাব রাশেদ খান মেনন, উনিও প্রাক্তন মন্ত্রী, আপনারা জানেন বাংলাদেশে বাম আন্দোলনের অন্যতম পুরোধা, এবং একই সাথে উনি এই মুহূর্তে যে সংসদীয় স্থায়ী কমিটি আছে যেটা খুবই সম্পৃক্ত আজকের এই আলোচনার জন্য, তার উনি প্রধান। সেহেতু মেনন ভাইকেও আমি আপনাদের সকলের পক্ষ থেকে আজকে এখানে স্বাগত জানাচ্ছি, আজকে অনুষ্ঠানে যোগদান করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখন জানতে চাচ্ছি, অভ্র বলেন সালাম সাহেব কি এসেছেন? না স্যার, উনি আসেননি এখন, ওনার অফিসে যোগাযোগ করেছি, সম্ভবত উনি পারছেন না। আচ্ছা, তাহলে আমরা লেট আস প্রসিড উইথ দ্য প্রসিডিংস। আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হবেন। আপনারা জানেন যে এই আলোচনা সিপিডি এবং এবং অক্সফামের সাথে, যেটা এসডিজি নাগরিক প্ল্যাটফর্ম আছে, তারাও সহযোগী প্রতিষ্ঠান, এবং সেই জন্য তারা সর্বদাই চেষ্টা করে তৃণমূল পর্যায়ের কণ্ঠস্বরকে ঢাকা শহরের আলোচনার সাথে যুক্ত করার জন্য। এটা আমাদের বিশেষ একটা উদ্যোগের ভিতরে থাকে, তা আজকেও আপনারা সেটা শুনবেন। তো আমি আর সময় ব্যয় না করে
এই আজকের এই অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করার জন্য গবেষণা দলের পক্ষ থেকে তৌফিকুল ইসলাম খান, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো, তাকে আমি অনুরোধ জানাচ্ছি। তৌফিক, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ, আমি চেষ্টা করবো খুব সংক্ষেপে শেষ করবার জন্য। কারণ আমি আপনাকে বলি, এই মুহূর্তে 106 জন আছেন আলোচনা আমি দেখতে পাচ্ছি, তাদের সকলকে সুযোগ করে দেওয়ার চেষ্টা করব, সকলকে না পারি কিছু দেওয়ার জন্য। বলুন তৌফিক, ক্যারি অন। না, ধন্যবাদ, অবশ্যই আমি সবার কথা আমিও আগ্রহ করে শুনতে চাই। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ থাকে, দেশের বিভিন্ন অংশে যারা তৃণমূল পর্যায়ে যারা মানুষ আছেন, যাদের জন্য সত্যিকার অর্থে এই বাজেট বা আমরা সামাজিক নিরাপত্তা বাজেট বলি, তাদের যে মতামত, সেই মতামতটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাথে দুজন মাননীয় সাংসদ আছেন, তো ওনারা নিঃসন্দেহে তাদের কথা শুনবেন এবং সেটার রিফ্লেকশন আমাদের নীতি পর্যায়ে থাকবে। আমি প্রথমে এটা তো বলার অপেক্ষা রাখে না যে আমাদের এই কোভিড অতিমারি আছে, এটা শুধুমাত্র একটা স্বাস্থ্যগত জায়গা না, এটা মানবিক ভাবে অর্থনৈতিক ভাবে আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি করেছে। এটাকে আমরা চিন্তা ভাবনার ভিতরে রেখেই আমরা দুটো গবেষণা করেছিলাম। একটি গবেষণা ছিল আমাদের যে এই কোভিড অতিমারির কারণে আমাদের কর্মসংস্থান এবং আয়ের পরিস্থিতি কেমন হলো, এবং একই সাথে আমরা দেখার চেষ্টা করেছি গত বছর যখন কোভিড অতিমারি আসলো তখন সরকারের 3টি বিশেষ কার্যক্রম তখন সরকার নিয়েছিলেন, যারা দরিদ্র মানুষ আছেন, যারা প্রান্তিক মানুষ আছেন তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। আপনারা আপনাদের হয়তো মনে থাকবে জিআর ক্যাশ, জিআর চাল, এবং সর্বশেষ হলো যে 2,500 টাকার একটি বিশেষ প্রকল্প ক্যাশ ট্রান্সফার প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নেওয়া হয়েছিল। আমরা সেটার থেকে আমরা অভিজ্ঞতা দেখবার চেষ্টা করেছি এই পর্যায়ে, মানে এই চিন্তা ভাবনা থেকে যে এই ধরনের কার্যক্রম হয়তো সামনের দিনেও দরকার হবে, কারণ কোভিড মহামারী একটা বড় আমাদের প্রভাব রেখে যাচ্ছে যেটা খুব স্বল্প মেয়াদের না। এবং সেটা করবার ক্ষেত্রে আমরা আমাদের যেই গবেষণাটি করেছি তার অংশ হিসেবে আমরা একটি জরিপ কার্যক্রম চালাই বাংলাদেশে। এটাকে জাতীয়ভাবে আমরা যেন এটাকে আমাদের তথ্যপাত্র গুলো নিয়ে আসে সেইভাবে আমরা চিন্তা করে এটাকে ডিজাইন করেছিলাম, এবং সেটা আমাদের প্রায় 2600 খানা আমরা সেটার থেকে তথ্য আমরা সংগ্রহ করেছিলাম। সেই যে অভিজ্ঞতা, সেটার যে ফলাফল, সেই ফলাফলের প্রেক্ষিতে আমাদের যে জাতীয় বাজেটটি পেশ করা হয়েছে গত 3 তারিখে জুনের, সেই বাজেটের ভেতরে আমরা সামাজিক সুরক্ষার খাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হলো সেইটাকেই আমরা কিছুটা বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমি প্রথমে এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে এই পরিস্থিতির ভিতরে আমাদের যেই ফলাফলটা যেখানে আমরা আমাদের কর্মসংস্থান এবং আয়ের বিষয়টি দেখেছি, সেইখানে আমরা দেখেছি বাংলাদেশের একটা বড় অংশের মানুষ কিন্তু গত কোভিডে কোনো না কোনো সময় তারা কাজ হারিয়েছেন, এবং সেটা প্রায় 62% মতো আমাদের যে শ্রমিক ছিলেন, এবং সেই কাজ হারানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গড়পড়তভাবে 2-3 মাস ধরে তারা সেইভাবে কাজ খুঁজে পান নাই। এবং এই কারণে একটা বড় অংশ যেটা হয়েছে সেটা হলো যে তারপরে যখন তারা কাজ ফিরে পাচ্ছিলেন, এবং আমরা যখন এই জরিপটা করি এটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে গত এই বছর, তখন কোভিড পরিস্থিতি বেশ ভালো ছিল, তখন কর্মসংস্থান ফিরে আসছিল। কিন্তু কর্মসংস্থান ফিরে আসলেও আগের মতো কর্মসংস্থান ফিরে আসছিল না। প্রথমত আমরা যেটা দেখেছি সেটা হলো যে একটা বড় অংশ যারা হয়তো সেবা খাতের সাথে যুক্ত ছিলেন তারা কৃষি খাতে আবার ফেরত চলে গেছেন, এবং একই সাথে তাদের যে আয় এবং কাজের অবস্থান সেটা আগের জায়গায় ফেরত যায়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটা বড় অংশ এটার ফলে কিন্তু দারিদ্রের সীমার নিচে চলে যাওয়ার একটা ঝুঁকির ভিতরে ছিলেন, এবং দারিদ্র সীমার নিচে হয়তো গেছেন। এখানে সময় আমাদের যে বৈষম্য, সেই বৈষম্য বেড়েছে, এবং অনেক ক্ষেত্রে যেহেতু তাদের আয় ছিল না, তাদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে, তাদের চিকিৎসা বা শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে তাদেরকে কিন্তু একটা ব্যয় কমিয়ে আনতে হচ্ছে, ফলে সেই জায়গাতেও একটা ঝুঁকির মধ্যে ছিল। অন্যদিকে যদি আমি আমাদের যে ত্রাণ কার্যক্রমটা ছিল সেই ত্রাণ কার্যক্রমের ভিতরে দেখি, সেটাও আমরা দেখেছি যে এটা মোটামুটি ভাবে আমরা যতটুকু আমাদের গবেষণা থেকে বের হয়ে আসছে, এটা আমাদের কোন এলাকায় কতজন মানুষ আছে অর্থাৎ জনসংখ্যার বিচারে এটাকে দেওয়া হয়েছে, এবং সেই যতটুকু দেওয়া হয়েছে এটাও খুব যথেষ্ট পরিমাণ ছিল না বলেই আমাদের গবেষণা থেকে বের হয়েছে। এবং আমরা দেখেছি যে যারা 25% আমাদের একদম নিম্ন আয়ের মানুষ আছেন তাদের মাত্র 1/4
সেই ধরনের সাহায্যটা পেয়েছেন। এটা শহর অঞ্চলে তাও কিছুটা ভালো পরিস্থিতি ছিল, কিন্তু গ্রামের দিকে অতখানি হয়নি। ফলে একটা বড় হয়তো যে চিন্তা সরকারের ভিতরে ছিল যে আমাদের যে কোভিড কালীন যে লকডাউন এবং সেটার কারণে যে কাজ হারাবেন মানুষরা, সেটার বড় অংশটাই হয়তো শহর কেন্দ্রিক ভাবে হবে, গ্রামে এটার ছোঁয়া আসবে না। কিন্তু আমাদের যেই গবেষণা ফলাফল সেখানে আমরা দেখেছি যে শহরের পাশাপাশি গ্রামের মানুষেরও কিন্তু আয়ের পরিস্থিতি আগের চাইতে কমে গেছে, শহরে কিছুটা বেশি 12% মতো, গ্রামেও কিন্তু এটা প্রায় 11% মতো। ফলে সার্বিক ভাবে এই পরিস্থিতিটা কিন্তু শহর এবং গ্রাম দুই ধরনের জায়গাতেও ছিল। এবং নতুন করে যে দারিদ্র বলছি বা প্রান্তিকতার মুখোমুখি হচ্ছে, সেই মানুষগুলোকে পুরোপুরি কিন্তু আমরা এই আওতার ভিতরে, সুরক্ষা বলয়ের ভিতরে আনতে পারিনি। এবং অনেক ক্ষেত্রে এটার কারণ হলো আমরা গতানুগতিক যে আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামো আছে, সেই কাঠামোর ভিতর দিয়ে যখন আমরা এটাকে বাস্তবায়ন করতে চেয়েছি, তখন এই নতুন দরিদ্র বা নতুন প্রান্তিকতার মুখোমুখি যে মানুষ আছেন তাদেরকে আনাটা সহজ হয়নি। এবং এক্ষেত্রে একটা বড় আমাদের যেই ঘাটতি আমরা দেখেছি সেটা হলো আমাদের তথ্য উপাত্তের ঘাটতি। সত্যিকার অর্থে স্থানীয় পর্যায়ে বিস্তারিতভাবে এই ধরনের মানুষগুলো এবং যে দরিদ্র মানুষের ভালো তালিকা না থাকার কারণে এটা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার চেষ্টা করেছেন, কিন্তু তাদের যে পরিস্থিতির ভিতরে তারা ছিলেন সেটার কারণে এটা সম্ভব হয়নি। সেই দিকটাই যদি আমরা বিবেচনা করি, আমরা ওই অভিজ্ঞতাটা এবং বর্তমানে যে কোভিড এর পরিস্থিতি সেটা নিয়ে আমরা আমাদের সামাজিক সুরক্ষা খাতের যে বাজেট আছে সেই বাজেটটা দেখবার চেষ্টা করেছি। এবং আমরা চারটি বিষয়কে দেখবার চেষ্টা করেছি এখানে, চার জায়গা এবং চারটি প্রশ্নকে সামনে রেখে। প্রথমত হলো যে কতখানি বরাদ্দ আসলো, আমরা জানতে চেয়েছি যে সত্যিকার অর্থে বরাদ্দ কতখানি বাড়ানো হলো, এই যে চলমান অর্থ বছরটা আছে সেই তুলনায় সামনের বছর যেটা বাজেট প্রস্তাব করা হলো সেটার ভেতরে। নিঃসন্দেহে আরো একটা বড় বিষয় আমরা দেখেছি সেটা হলো যে সব জায়গায় তো সবার জন্য তো সব প্রকল্পের জন্য তো বরাদ্দ বাড়ানো যায়নি, তাহলে কোথায় সমঝোতাটা করতে হয়েছে মাননীয় অর্থমন্ত্রীকে, সেইটাকে আমরা দেখবার চেষ্টা করেছি। তৃতীয় যে জায়গাটা আমরা দেখবার চেষ্টা করেছি যে একেবারে আমাদের যে বর্তমান যে কোভিড পরিস্থিতি আছে এইটাকে পুরোপুরি মানে একেবারে সেইটাকে শুধুমাত্র বিবেচনায় নিয়ে আমরা কোন ধরনের বাজেট বরাদ্দ আসলো এবং সেটা কতখানি। এবং সর্বশেষ যেটা আমরা দেখবার চেষ্টা করেছি সেটা হলো যে বিভিন্ন যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আছেন তাদের ভিতরে কারা এটার সুবিধা বেশি পেলেন, কারা এটার সুবিধা কম পেলেন। ফলে এই চারটি প্রশ্নের আলোকে আমরা আমাদের এই আজকের যে উপস্থাপনা সেটা করব। প্রথমত যদি আমি দেখি তাহলে আমাদের যে সার্বিকভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী যেটা আছে সেটা জিডিপির যদি বাজেটের হিসাবে বলি সেটা 3.1% এই বছরে ছিল, সামনের বছরে এটা 3.1% প্রস্তাব করা হয়েছে। কিন্তু আমরা সবাই জানি দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আমাদের সরকারি যে কর্মকর্তা কর্মচারীদের যে পেনশন আছে সেইটা এখানে ধরা হয়, এবং যেটাকে আমরা বলছি যেহেতু আমাদের দেশের ভেতরে একটা সামগ্রিকভাবে সবার জন্য পেনশন কর্মসূচি নাই এটাকে আমরা সামাজিক নিরাপত্তার ভিতরে ধরতে চাই না, এটা সরকারের একটা কাজের আমরা বলো চাকরির বেনিফিট হিসেবে আমরা দেখি। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটা এই অর্থ বছরে 2.4% ছিল সংশোধিত বাজেট অনুযায়ী জিডিপির, এবং সেটা আগামী বছরের জন্য যেটা প্রস্তাব করা হয়েছে সেটা 2.3% জিডিপিতে নেমে এসেছে। দ্বিতীয় যেটা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বিভিন্ন নতুন নতুন ভাবে এটাকে সামাজিক কর্মসূচি বা সামাজিক নিরাপত্তার যে বাজেট দেওয়া হয় সেটাকে ব্যাখ্যা করা হয়, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি আরো দুটো খাতকে এটার সাথে যুক্ত করা হয়েছে, একটা এটা আগে ছিল না। একটা খাত হলো আমাদের যেই সঞ্চয়পত্র আছে সেই সঞ্চয়পত্রের সাথে একটা নিরাপত্তা প্রিমিয়াম দেওয়া হয়, সেইটা যে জন্য যে সরকারি খরচ সেটাকে ওইখানে দেখানো হয়েছে, এবং একই সাথে আমাদের যে কৃষির যেই ভর্তুকি আছে সেটাও দেখানো হয়েছে। এটা ঐতিহাসিকভাবে দেখানো হতো না, আমাদের বক্তব্য হলো যে এই দুটোকে এই সামাজিক নিরাপত্তার বর্তমান আলোচনা থেকে আমরা বাইরে রাখতে চাচ্ছি। কেন চাচ্ছি? কারণ হলো এই ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু আমরা আপনারা যারা সঞ্চয়পত্র কিনি তাদের জন্য এটা ব্যবহার হয়, কৃষি ভর্তুকির ক্ষেত্রেও এটা ঠিক কতখানি দরিদ্র মানুষের কাছে গেছে এটা নিয়ে একটা বা প্রান্তিক মানুষের কাছে গেছে সেইটা নিয়ে কিন্তু একটা সম্পূর্ণ হিসাব নেই, যদিও সরকারি ভাবে যেটা দেওয়া হয়েছে এটা বলা হয়েছে যে তারা সেইটাই গ্রহণ করেছেন। কিন্তু আমরা দেখেছি যে চলমান অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে যে বিরাট একটা জাম্প হয়েছে সেই জাম্পটা কিন্তু টোটাল যে আমাদের কৃষি ভর্তুকির বাজেট আছে সেইটা কিন্তু অপরিবর্তিত থেকেছে 9,500 কোটি টাকায়, ফলে সেটাকে আমরা বাদ দিয়েছি। এবং এই তিনটি প্রোগ্রাম আমাদের টোটাল যে সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে
সেই সামাজিক সুরক্ষা কর্মসূচি প্রায় 39.6%। তো এটার পরিমাণ খুব কম না, ফলে এটাকে ইগনোর করার সুযোগ নাই। এবং সেই ক্ষেত্রে আমরা যদি এই তিনটিকে বাদ দিই, তাহলে আমাদের এই অর্থ বছরে যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য যে বাজেট ছিল সেটা জিডিপির 2.1%, 64,000 টাকার মতন। এইটা আগামী অর্থ বছরে হয়ে যাচ্ছে হলো 66,000 কোটি টাকা, কিন্তু জিডিপির অনুপাতে এটা 1.9% নেমে আসছে। এবং পার্টি যে বরাদ্দটা দেওয়া হয়েছে, সামগ্রিকভাবে বলা হয়েছে যে আমাদের প্রায় 12,000 কোটি টাকার মতো একটা অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে চলমান অর্থ বছর থেকে আগামী অর্থ বছর। এই 12,000 কোটি টাকার কিন্তু প্রায় 84% মতোই হলো এই তিনটি প্রোগ্রাম, যেটা আমি বললাম, পেনশন, সঞ্চয়পত্রের প্রিমিয়াম এবং কৃষি ভর্তুকি। সেই তিনটাকে যদি আমি বাদ দিই, তাহলে সামগ্রিকভাবে কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অতিরিক্ত বরাদ্দ সেইভাবে আসে নাই, এটা মাত্র 1,878 কোটি টাকা। এবং এইটার যদি আমি প্রবৃদ্ধি চিন্তা করি, তাহলে চলমান অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে মাত্র 2.9% বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সময়টাতে আমরা যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা আমরা দেখেছি, সেখানে আমাদের 12,300 কোটি টাকা রাখা হয়েছে দুটো প্রকল্পের জন্য। একটি প্রকল্প হলো, বলা হয়েছে যে এটা 7,300 কোটি টাকা রাখা হয়েছে, এটা আমাদের যে করোনা পরিস্থিতি আছে সেইটাকে মোকাবেলা করার জন্য রাখা হয়েছে। এবং দ্বিতীয় একটা রাখা হয়েছে যেটা আমাদের অর্থনৈতিক এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য, সেটা হলো 5,000 কোটি টাকার মতো। এই দুটো প্রকল্প সম্পর্কে, এই দুটোই নতুন প্রকল্প, গত বছর এই বছর কিন্তু ছিল না, সামনের বছরের জন্য প্রস্তাব করা হয়েছে। সেই অর্থে কিন্তু এইটার কিভাবে ব্যবহার করা হবে সেটা পরিষ্কার করে ব্যাখ্যা করা হয়নি। বলা হয়েছে এটা ইন প্রসেস আছে, তো আমি এটার বাংলা করছি যে এটা চলমান অবস্থার ভিতরে আছে, চিন্তা ভাবনার ভিতরে আছে, এবং প্রয়োজন হলে এটা ব্যবহার করা হবে। এবং সত্যিকার অর্থে যদি আমি যে বললাম যে সামগ্রিকভাবে যদি বরাদ্দ খুব একটা না বেড়ে থাকে, 2,000 কোটি টাকার নিচে থাকে, এই 12,300 কোটি টাকা যদি সঠিকভাবে ব্যবহার না হয়, সময় মতো ব্যবহার না হয়, তাহলে সামগ্রিকভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে বাজেট দেওয়া হয়েছে সেইটার থেকে যে সুফলটা আমরা আশা করছি সেটা অবশ্যই পাবে না। এবং এইটার থেকে সাধারণ মানুষের উপকার বর্ধিতভাবে আগামী অর্থ বছরের ভিতরে আসবে না। আরেকটি বিশেষ বিষয় নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি না, আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিতরে আমাদের আওতা আস্তে আস্তে হয়তো বাড়ানো হচ্ছে, উপকারভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে কিন্তু আমাদের এই অনেকগুলো ভাতায়, বিশেষ বিশেষ ভাতায় কিন্তু অর্থ বাড়ছে না। যেমন আমি দুটো উদাহরণ দিয়েছি এখানে, আমাদের যে বৃদ্ধ ভাতা আছে এটা 500 টাকা করে এখন দেওয়া হয়, এটা 2016-17 অর্থ বছরে এটাকে বাড়ানো হয়েছিল 400 টাকা থেকে। এবং আমরা যদি বর্তমানে এটাকে যে মূল্যস্ফীতির যে হয়েছে সেটাকে যদি আমরা হিসাব গ্রহণ করি, তাহলে 2015-16 অর্থ বছরের যদি মূল্যমান আমি করি, তাহলে এটা 383 টাকা হয়ে গেছে। অর্থাৎ সেই সময়ের তুলনায় এখন প্রকৃত অর্থে কিন্তু বৃদ্ধ ভাতা যারা পান তারা কম টাকা পান। একইভাবে আমাদের যেই দরিদ্র মানুষের জন্য আমাদের কর্মসংস্থান কর্মসূচি আছে, এটা 200 টাকা করে প্রতিদিন দেওয়া হয়, এইটা 2013-12 অর্থ বছরে কিন্তু 175 টাকা থেকে ছিল, সেটা 13-14 বাড়ানো হয়েছিল। সুতরাং আমরা যদি এটাকে পিছনে নিয়ে গিয়ে সেই সময়টাতে নিয়ে যাই, তাহলে এটা 136 টাকায় নেমে এসছে। সুতরাং সার্বিকভাবে হয়তো আমরা লোকের সংখ্যা বাড়াচ্ছি, আমরা তো মোট বরাদ্দ বাড়াচ্ছি, কিন্তু যেই উপকার ভোগী যেই ভাতাটা গ্রহণ করছেন বা যেই মজুরিটা গ্রহণ করছেন সেইটা কিন্তু আগের চাইতে কম হয়ে যাচ্ছে। অর্থাৎ আগের এই ধরনের কর্মসূচি তাকে যতখানি সুরক্ষা দিত সেইটা এখন আর দিতে পারছে না। সার্বিকভাবে এটা আমি দেখেছি যে অনেকগুলো জায়গায় হয়তো বাজেট কমানো হয়েছে, সেটা এক ধরনের আমরা বলছি যে প্রাধিকার পরিবর্তনের কারণে করা হয়েছে। কিন্তু যদি আপনি বিশেষভাবে দেখেন এটা সরকারি ভাবেই এই সাব ক্যাটাগরি গুলো আপনাকে আরেকটু দ্রুত হতে হবে। জি আমি চেষ্টা করছি, থ্যাংক ইউ। সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো যে মূলত কিন্তু আমাদের যে খাদ্য নিরাপত্তা কর্মসূচি আছে, আমাদের যে স্টাইপেন্ড প্রোগ্রাম আছে এবং আমাদের যেই ক্রেডিট সাপোর্ট প্রোগ্রাম আছে, এই জায়গাগুলোতে কিন্তু বরাদ্দ আগের থেকে কমে গেছে, এবং আমাদের ডেভেলপমেন্ট বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে এটা কমে গেছে, এবং অন্যান্য জায়গায় কিছু কিছু বেড়েছে।
আমরা আর একটা যেটা দেখবার চেষ্টা করেছি, সরাসরি আমাদের কোভিড পর্যায় থেকে যে জন্য কি ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে, আমরা এই ক্যাটাগরি গুলো করার সময় আমাদের যে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের প্রোগ্রাম কিন্তু এই সামাজিক নিরাপত্তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, বিল্ডিং বানানো এবং সেই ধরনের কনস্ট্রাকশন, সেগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করেছি। আমরা দেখেছি কোভিড এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বললাম, 7,300 কোটি টাকা যেটা রাখা হয়েছে একটা প্রোগ্রামে, সেইটার ভিতরে কিন্তু এটা আছে। এবং এটার ভিতরে ভ্যাকসিনেশনের জন্য যেই আমাদের বরাদ্দ সেইটাও এটার ভিতরে আছে কিনা এটা পরিষ্কার না, কারণ আমরা বাজেটের ভিতরে এটা পরিষ্কার ভাবে আমাদের যে টিকা দেওয়ার জন্য অর্থ সেটা বুঝতে পারিনি। পরে যখন হিসাবটা দেওয়া হলো সেটার অর্থ এই ধরনের ফান্ড থেকে আসবে কিনা এটা আসেনি, কারণ স্বাস্থ্য খাতে যে বরাদ্দটা দেওয়া হয়েছে, একটা থোক বরাদ্দ রাখা হয়েছে, এটা 10,000 কোটি টাকা, কিন্তু আমাদের যে মাননীয় অর্থ সচিব আছেন তিনি বলেছেন 14,200 কোটি টাকা তিনি ভ্যাকসিনেশনে রেখেছেন। তো এই ধরনের ফান্ড থেকে টিকার প্রয়োজন হলে ব্যবহার করা হবে কিনা এটা আমরা জানি না। সার্বিকভাবে আমাদের কাছে আমরা যেটা দেখেছি, আপনারা দেখেন আমরা লাল সেটা হলো আমাদের যেই স্থানীয় পর্যায়ের যেই বিভিন্ন কর্মসৃজন কাজ আছে সেগুলো কিন্তু খুব বেশি বাড়ে না, এটা কমে গেছে বরাদ্দ গত এই অর্থ বছর থেকে আগামী অর্থ বছরে। এবং বিভিন্ন ধরনের যে ঋণ কর্মসূচি ছিল যেটা সাধারণভাবে আমাদের যেই স্টিমুলাস প্যাকেজ আছে সেটার থেকে এসছে, সেটাও কিন্তু খুবই বড়ভাবে কমে গেছে। সুতরাং স্টিমুলাস প্যাকেজ সম্পর্কে আমাদের সত্যিকার অর্থে স্পষ্ট কোনো সেইভাবে ধারণা দেওয়া হয়নি যে এখন এই সামনের অর্থ বছরের জন্য কত টাকা রাখা হয়েছে বা এটার কিভাবে এটার যে আমরা আগের অভিজ্ঞতা আছে তার তুলনায় আমরা কিভাবে এই এটার বাস্তবায়নকে পরিবর্তন করব। আমি খুব দ্রুত বলে যাচ্ছি, আমরা বিভিন্ন গ্রুপের ভিতরে দেখবার চেষ্টা করেছি যে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে কারা কারা কমে গেছেন বা বেড়ে গেছেন। সেখানে দেখবেন যে আপনি শিশুদের জন্য বরাদ্দ আগের থেকে কমে গেছে, নারী বৃদ্ধদের বরাদ্দ বেড়েছে, আমরা যে বিভিন্ন ভাবে জলবায়ু এবং প্রাকৃতিক দুর্যোগের যারা মুখোমুখি হন তাদের জন্য বরাদ্দ বেড়েছে, কিন্তু আপনাদের আবারও স্মরণ করে দিচ্ছি 5,000 কোটি টাকা কিন্তু একটা বড় ফান্ড, এবং সেইটাকে যদি বাদ দেই তাহলে অন্যান্য যে আগের জায়গাগুলো ছিল সেখান থেকে বরাদ্দ কমানো হয়েছে। এবং নিঃসন্দেহে আমাদের যে আর একটা বড় বিষয় আছে সেটা হলো আমরা দেখেছি শিক্ষার্থীদের জন্য শিক্ষার জন্য যে ধরনের কর্মসূচি গুলো ছিল সেইখানে বরাদ্দ বড়ভাবে কমেছে। এমনকি যারা অন্যান্য বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠী ছিলেন, এটার মধ্যে বিভিন্ন আছেন আমাদের প্রতিবন্ধী মানুষ, বেদে, তৃতীয় লিঙ্গ, এই ধরনের বিভিন্ন গ্রুপের জন্য যে বরাদ্দ গুলো আছে সেটাও কিন্তু আগের তুলনায় কমেছে। সুতরাং আমরা যেটা সার্বিকভাবে বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদের সামনের কতগুলো প্রস্তাব দিয়ে আমরা এখন সুপারিশ দিয়ে আমি শেষ করছি যেটা বাস্তবায়ন এবং সম্পর্কিত, সেটা হলো প্রথমত আমরা মনে করি যে একটা পরিষ্কার ধারণা দেওয়া উচিত আমাদের প্রণোদনা কর্মসূচিগুলো, বিশেষত যারা ছোট এবং একেবারে প্রান্তিক উদ্যোক্তা আছেন তাদের জন্য কিভাবে এটা আসবে। আমরা মনে করি এটাকে আরো বড় পরিসরে এইটাকে বাস্তবায়ন করা উচিত, এবং এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের যে বিভিন্ন সরকারের বাইরের প্রতিষ্ঠান আছেন, ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান বা এনজিও গুলো আছেন, তাদেরকে এটাকে ব্যবহার করে করা উচিত, এবং কোন কোন ক্ষেত্রে আমাদের ক্রেডিট গ্যারান্টি স্কিম মাধ্যমে এটা ব্যবহার করা উচিত, তা না হলে ক্ষুদ্র উদ্যোক্তারা এটা পাবেন। আমরা এটাও বলছি যে নগদ প্রণোদনা সাহায্য আরো বাড়াতে হবে, নিঃসন্দেহে যে দুটো প্রোগ্রামের কথা আমরা বললাম 7,300 কোটি টাকা এবং 5,000 কোটি টাকা, এটা খুব দ্রুত এটার বাস্তবায়নের কিভাবে হবে, কিভাবে আমরা ব্যবহার করব, আমরা দেখছি যে আবার আমাদের সংক্রমণ বাড়ছে এবং সেটার জন্য হয়তো আরো কঠিন ভাবে আমাদের লকডাউন করতে হবে, সেই সময় কিন্তু সাধারণ মানুষকে এইটার থেকে সাহায্য দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকা উচিত। সুতরাং এটা যদি ডিজাইন আমরা এখন না করতে পারি, স্থানীয় পর্যায়ে যদি আমরা সেটা নির্দেশনা না দিতে পারি, আবার তাড়াহুড়ো করে এটা বাস্তবায়ন হবে এবং এটা থেকে আমরা পুরোপুরি সুবিধা পাবো না। আমি খুব দ্রুত কতগুলো আমরা জায়গা বলেছি আমাদের স্টাডি থেকে এসে, আমি এটা সেগুলো আমরা 12টা জিনিসকে কনসিডার করতে বলছি যখন আপনি এটা বাস্তবায়ন করবেন। প্রথমত হলো নিঃসন্দেহে বরাদ্দ বাড়ানো দরকার, বরাদ্দ যদি আমরা না বাড়াই তাহলে আমাদের যারা নতুন দরিদ্র হয়েছেন তারা নিঃসন্দেহে এক সময় তো দারিদ্রতা থেকে বের হয়ে আসবেন, বাংলাদেশের মানুষ এটা করেন, কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে আমরা কতদিন ধরে তারা এটা থাকবেন, কতখানি ঋণগ্রস্ত থাকবেন সেটা কিন্তু এটা বড়ভাবে নির্ভর করবে। স্থানীয় পর্যায়ের যে বাস্তবতা এটাকে মাথায় নেওয়া উচিত, এবং একই সাথে নতুন ভাবে যারা দরিদ্র হয়েছেন তাদেরকে কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আমাদের নিঃসন্দেহে এই সম্পর্কিত যে তথ্য উপাত্ত আছে এটাকে ভালোভাবে ব্যবহার করা উচিত। আমরা জানি যে সরকার একটা হটলাইন নাম্বার করেছিলেন, এইটার ব্যবহারটা বাড়াতে হবে, এবং স্থানীয় পর্যায়ের যারা একেবারে প্রান্তিক মানুষ আছেন তাদের কাছে এই তথ্য পৌঁছে দিতে হবে যে আপনারা সরকারি সাহায্য চেলে সরকার আপনাদের পাশে এসে দাঁড়াবে।
এবং আমরা আরো যেটা একই সাথে বলতে যাচ্ছি সেটা হলো যে এইটার জবাবদিহিতা স্বচ্ছতা এটা খুব বড় ব্যাপার। আর একটা বড় ব্যাপার হলো সময়, আমরা যে যেই সময়টাই তাদের প্রয়োজন সেই সময়টাই যদি আমরা প্রান্তিক মানুষের পাশে না দাঁড়াতে পারি তাহলে এটার পুরোপুরি সুফল আমরা পাই না। আমি নিঃসন্দেহে আমরা বলছি যে এটার ব্যাপারে বিভিন্ন পর্যায় থেকে, স্থানীয় পর্যায় থেকে আমরা দেখেছি যে বিভিন্ন উদ্ভাবনী পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটা যেন সরকার আরো বেশি এনকারেজ করে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেটা ছড়িয়ে দেয়। যদি কোনো ধরনের অভিযোগ আসে বিভিন্ন জায়গা থেকে সেটাকে ব্যবহার করার জন্য এবং সেটাকে মোকাবেলা করবার জন্য ব্যবস্থা থাকতে হবে, সবাইকে সাথে নিয়ে এটা নিঃসন্দেহে বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সরকারি কাঠামো বা স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে নিয়ে শুধু এটা করলে আমরা পুরোপুরি সুফল পাবো না। এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গত বছরের নির্দেশনা মানতে হবে, সেটা হলো যে এই ব্যাপারে কোনো ধরনের দুর্নীতি যেন বরদাস্ত করা না হয়। সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, নিঃসন্দেহে আমাদের এই ব্যাপারে অনেক তথ্য উপাত্ত দরকার এবং স্থানীয় পর্যায় থেকে বিভাজিত ভাবে এই তথ্য উপাত্ত না থাকলে এটা বাস্তবায়ন করা যাবে না। আমরা যেটা আশা করছি সেটা হলো যেই বাজেটটা প্রস্তাব করা হয়েছে প্রয়োজন মতো এই বাজেটটাকে ব্যবহার করা এবং একই সাথে এটাকে যদি কোন ধরনের সংশোধন করে আরো বিস্তারিত ভাবে এই ধরনের প্রোগ্রামে বরাদ্দ দিতে হয় সেটার জন্য যেন সরকার দ্বিধান্বিত না হন এবং এই ক্ষেত্রে অর্থের সংকটটা বড় হবে না বলেই আমাদের সিপিডির সার্বিকভাবে যে আমরা কাজ করেছি সেটা থেকে আমাদের মনে হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এবং গুপ্ত বেশি সময় নেওয়া তৌফিক আপনাকে ধন্যবাদ। আমি জানি যে আপনাদের তাগাদা দিয়েছি সেই জন্য হয়তো একটু অনেক ক্ষেত্রে আপনাকে সংক্ষিপ্ত করতে হয়েছে, কিন্তু তথাপি আপনি মূল বক্তব্যগুলো তুলে ধরেছেন। আপনার সকলকে আমি আরেকবার স্মরণ করিয়ে দিই, তৌফিক এটা যে উপস্থাপন করলেন এটা তাদের গবেষণা দলের পক্ষ থেকে, যেটাতে যুক্ত ছিলেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, মুন্তাসির কামাল, নওশিন নাওয়ার, মারফিয়া আলম এবং মোহাম্মদ সাব্বির হোসেন। এই প্রকল্পের পরিচালনার দায়িত্ব আমার কাছে ছিল, তো আপনাদের অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি প্রফেসর রেহমান সোবান যুক্ত হয়েছেন আজকের আলোচনায়। স্যার, ওয়েলকাম টু দ্য ডিসকাশন। স্যার, আই উইল ব্রিং ইউ ইন অ্যাজ সুইটেবলি, প্লিজ লেট মি নো হোয়েনএভার ইউ ওয়ান্ট টু কাম ইন। আপনি যখনই চাইবেন স্যার আপনাকে নিয়ে আসব। আমি এখন আলোচকদের কথা শুনতে চাইব, যারা চারজন আমাদের খুবই বিভিন্ন বিষয়ে পারঙ্গম আলোচক এখানে আমাদের সাথে আছেন, আমাদের গবেষণা একাডেমিয়া থেকে আছেন, আমাদের এখানে ব্যক্তি খাতের থেকে আছেন, এখানে শ্রমিক কৃষকের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরার মতো মেহনতি মানুষের কথা বলার জন্য একজন আছেন এবং এছাড়া আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও এখানে জাতিসংঘ থেকে আছেন। সেহেতু তাদের কথাগুলো আমরা প্রথমে শুনে নিই, তারপরে আমরা ঢাকার বাইরে তারপরে আমরা যাব। তো আমি প্রথমে ডক্টর লায়লা আশরাফুনকে ডাকছি। ডক্টর লায়লা আশরাফুন প্রফেসর এবং সমাজবিজ্ঞান বিভাগের প্রধান শাহজালাল ইউনিভার্সিটি, বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উনি সমাজ বিজ্ঞানের প্রধান। প্রফেসর লায়লা আশরাফুন আমাদের সাথে সিলেট থেকে যোগদান করছে। আপনার সময়। সুপ্রভাত, আপনার 5 মিনিট করে নিন। সুপ্রভাত স্যার, ধন্যবাদ সিপিডি কে এবং প্রফেসর দেবপ্রিয় ভট্টাচার্য স্যারকে আজকে আমাকে এই ভার্চুয়াল ডায়ালগে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। এবং আমি পুরো প্রজেক্টের যে ফাইন্ডিং সেটা আমি আসলে শুনেছি এবং আমি আগেও এটা নিয়ে দেখেছি যে বিষয়টা আসলে কি ছিল, এবং আমাদের এই যে কোভিড ফার্স্ট ঢেউ থেকে শুরু করে যে এখন সেকেন্ড ঢেউটা আমাদের চলছে কোভিড-19 সে ঢেউয়ে যে সিপিডি এই কাজটি করেছে এটি সত্যি আসলে প্রশংসনীয়, যে আসলে বাজেট যে পেশ হয়েছে তার সাথে এটা আসলে কতটুকু ফলপ্রসূ হয়েছে সেটি নিয়ে যে আলোচনা করছে তা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে এবং সুন্দর। তবে আমি আমার যে দৃষ্টিভঙ্গি থেকে বিশেষ করে সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে যেটা বলতে চাই, যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আজকে 50 বছর হয়ে গিয়েছে, প্রতি বছরই আমরা কিন্তু বাজেট পাচ্ছি এবং বিশেষ করে এই সময় যে সোশ্যাল প্রোটেকশন এবং ইকোনমি আমাদের আনএমপ্লয়মেন্ট সাইডটা রয়েছে তার উপরে যে গভর্নমেন্টের যে বাজেট সেটা আমরা দেখেছি। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে আমরা হয়তো বা এখনো জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা এখনো হয়তো আমরা কাটাতে পারিনি, কিংবা আমরা পল্লীকবি জসীমউদ্দিনের সে আসমানিদেরকে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যে তাদের অবস্থা এখনো অসহায় এবং এখনো শোচনীয়। তা আসলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমরা যখন বাজেটগুলি করছি সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে
সমাজের বিভিন্ন সেক্টরের মানুষের সাথে সত্যিকার অর্থে ডায়ালগ করছি না, এবং আমরা শুধু কোয়ান্টিটেটিভ মেজার দিয়ে আমরা কিন্তু কাজ করছি, আমরা কিন্তু ইন্টারপ্রিটিজম যে মেথডটা রয়েছে বা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে কাজ করা সেটা কিন্তু আমরা করছি না, যার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র সংখ্যা কতগুলো আমাদের কাছে আসছে কিন্তু আমরা মানুষের যে প্রবলেম গুলো রয়েছে, যে সোশ্যাল প্রোটেকশনের যে অভাবটা রয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদেরকে যেটা করতে হবে যে আমরা আসলে বিভিন্ন রিজনে গিয়ে, বিভিন্ন রিজনের এক একটা রিজনের এক এক রকম অবস্থা রয়েছে, যেমন আমরা যদি দুর্যোগপূর্ণ রিজন গুলোর কথা চিন্তা করি, সে বিশেষ করে কোস্টাল এরিয়ার দিকে, তাহলে কিন্তু আমরা এক ধরনের চিত্র পাচ্ছি, অর্থাৎ সেখানে আমরা কিভাবে কাজ করব। বা আনএমপ্লয়মেন্ট সেক্টরের দিকে যদি আমরা দেখি, তাহলে ইয়ারদেরকে আসলে আমাদের কি ধরনের স্কিল দিতে হবে সেটা যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের বাজেটটা কি ধরনের হওয়া উচিত এবং সোশ্যাল প্রোটেকশনটা আমরা কিভাবে নিব, বা আনএমপ্লয়মেন্ট যে সেক্টরটা রয়েছে সেটাকে কিভাবে আমরা ইমপ্রুভ করব। আসলে একটা ফ্রেজ রয়েছে যে আমাদেরকে পুট ইউর সেলফ ইন হিজ শুজ অর ওয়াক এ মাইল ইন ইচ আদার শুজ, আমরা ঠিক এ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা এই প্রবলেম গুলোকে সলভ করতে পারবো। তারপরে আমার যেটা মনে হচ্ছে যে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল জাস্টিসের একটা অভাব রয়েছে, শুধুমাত্র ট্রান্সপারেন্সি নয়, আমাদের সোশ্যাল জাস্টিসের একটি অভাব রয়েছে, যে সোশ্যাল জাস্টিসের মাধ্যমে কিন্তু আমরা এই সোশ্যাল প্রোটেকশন মেথডটাকে আমরা ইনক্লুড যদি না করি তাহলে আমরা এই প্রক্রিয়াকে উন্নত করতে পারবো না। তারপরে আরেকটি যেটি রয়েছে সেটি মনে হচ্ছে আমার কাছে যে আমাদের যে স্টেট সেটা প্যাট্রিমোনিয়াল স্টেট, যে প্যাট্রিমোনিয়াল স্টেটের কারণে দেখা যাচ্ছে শুধুমাত্র যারা গভর্নমেন্টের সাথে যুক্ত রয়েছে তারাই তাদের পাওয়ারগুলোকে অ্যাপ্লাই করতে পারছে, এবং প্যাট্রিমোনিয়াল স্টেট হওয়ার কারণে মাসলম্যানরা বিভিন্ন জায়গায় তাদের মাসলের যে প্রভাব বা শক্তি সেটা তারা খাটাতে পারছে, যে কারণে দেখা যাচ্ছে যে স্টেট যখন অর্থ বরাদ্দ করছে হয়তোবা সেটা স্বল্পও হতে পারে, কিন্তু সেই স্বল্প পরিমাণ অর্থটিও কিন্তু আমাদের যেই পপুলেশন রয়েছে, দরিদ্র পপুলেশন রয়েছে কিংবা নিডি পপুলেশন রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছে না। যেমন প্যাট্রিমোনিয়াল স্টেট হওয়ার কারণে কিন্তু যখন আমরা, এমনকি আমরা যদি সেই কোস্টাল এরিয়া রিজনের দিকে যাই, সেখানেও গেলে কিন্তু দেখা যাবে যে সাংঘাতিক ভাবে দুর্যোগ হয়ে গিয়েছে কিন্তু গরিব বা দরিদ্র পপুলেশন তারা কিন্তু সেই খাবারটিও পাচ্ছে না, কারণ সেখানে প্রথমে ইউনিয়ন চেম্বার মেম্বার এদেরকে কিন্তু সম্পৃক্ত করা হচ্ছে, সমাজের যে মানুষটি আসল দেশপ্রেমিক এবং যিনি কাজ করবেন তার হয়তো বা মাসল পাওয়ার নেই বলে তাকে কিন্তু ইনক্লুড করা হচ্ছে না, অর্থাৎ সব স্টেক হোল্ডারকে কিন্তু সেখানে ইনক্লুড করা হচ্ছে না, সেজন্য কিন্তু মানে আসলে উন্নয়ন করা, প্রকৃত উন্নয়ন করা বা সোশ্যাল প্রোটেকশন সঠিকভাবে আসছে না। আর ইয়ারদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে সেটা হচ্ছে যে, কিংবা যারা হঠাৎ করে এই প্যান্ডেমিকের কারণে যারা ইনফরমাল সেক্টরে কাজ করত তাদের যে দুরবস্থা তৈরি হয়েছে সেখানে কিন্তু আসলে ভোকেশনাল যে ট্রেনিংটা সেই ট্রেনিংটা কিন্তু দেওয়া হচ্ছে না, এমন ধরনের পপুলেশন তৈরি করা হচ্ছে এডুকেশন সেক্টরে যারা আসলে দেশের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, কিংবা যারা আসলে আনএমপ্লয়মেন্ট রেটটা সবসময় কিন্তু বেড়েই থাকবে আমাদের দেশে। কাজে আমাদের মনে হয় ভোকেশনাল ট্রেনিং এর দিকে গুরুত্ব দেওয়া উচিত, আমাদেরকে আমাদের যে কুটির শিল্প এবং আমাদের যে দেশীয় শিল্প ছিল সেগুলোকে মাইক্রো ক্রেডিট দিয়ে, এন্টারপ্রেনিয়রশিপ দিয়ে সেগুলোকে আমরা যেন উন্নয়ন করতে পারি সে ব্যাপারে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এবং আমাদেরকে এই যে প্যাট্রিমোনিয়ালিটি সেখান থেকে কিন্তু আমাদের কিছুটা সরে আসতে হবে, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই সোশ্যাল প্রোটেকশনকে এবং আনএমপ্লয়মেন্ট রেটকে আমরা কমাতে পারবো এবং দেশের প্রকৃত উন্নয়ন করতে পারবো। সর্বাপেক্ষা আমাদের সোশ্যাল জাস্টিসকে উন্নয়ন করতে হবে, আমাদের ট্রান্সপারেন্সি বাড়াতে হবে, এবং আমাদের সমাজের যে সমস্ত বোদ্ধা শ্রেণী রয়েছে বিভিন্ন সেক্টরে তাদের সবাইকে ইনক্লুড করে একটি পাবলিক ডায়ালগ বা ন্যাশনাল ডায়ালগের মতো করে সেখানে কিন্তু সেই আদর্শটি নিতে হবে, এবং আমরা ভার্সিহানের মাধ্যমে আমরা কিন্তু এই উন্নয়নকে সংগঠন করতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রফেসর আশরাফুন আপনার বক্তব্যের জন্য। আপনি, আমি আপনার কথা থেকে যেটা নিলাম সেটা হলো, আপনি প্রথমে বললেন জনসম্পৃক্তি কম সেটার কথা বললেন, তারপরে আপনি স্থানিক বৈশিষ্ট্যকে আনতে হবে বললেন, তারপর যুবকদের সমস্যার কথা বললেন, অপ্রাতিষ্ঠানিক খাতের সমস্যার কথা বললেন, আর এই সমস্যাগুলোকে আপনি একটি বড় কাঠামোর মধ্যে দিয়ে স্থাপন করেছেন, সেটা হলো সামাজিক ন্যায় বিচার, পিতৃতান্ত্রিক সমাজ, সামাজিক দুর্বৃত্তায়ন এবং শিক্ষার মান এবং কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার ব্যাপারে। যেহেতু আপনি দুই স্তরে আপনি আলোচনা করেছেন, অতিমারির প্রত্যক্ষ প্রভাব এবং একই সাথে চলমান যে কাঠামোগত সমস্যাগুলো দেশের ভিতরে আছে সেগুলিকে একসাথে দেখেছেন। আপনাকে ধন্যবাদ, থাকবেন।
আমি এখন দ্বিতীয় বক্তা হিসেবে ডাকছি শামস মাহমুদকে। শামস মাহমুদ ঢাকা চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি। এই মুহূর্তে আমাদের যে সমস্ত তরুণ নেতৃবৃন্দ আছে ব্যক্তি খাতে, তার অন্যতম পুরোধা শামস, এবং সে ইথিওপিয়ার এখানের সম্মাননীয় সেই অনারারি কনসুল, এবং বিভিন্ন কাজের সাথে প্রত্যক্ষভাবে জড়িত সরকারি নীতি নির্ধারণের বিভিন্ন কমিটিতেও সে অংশগ্রহণ করেন। শামস, আপনাকে জি ধন্যবাদ আপনাকে। শুভ সকাল সবাইকে। ফার্স্ট অফ অল দ্য প্রেজেন্টেশন ওয়াজ এক্সেলেন্ট, যে প্রেজেন্টেশন দেওয়া আছে এখানে আসল চিত্র সোশ্যাল সেফটি নেট একটা উঠে এসেছে। এখন এটা আমি একটু প্রাইভেট সেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলতে যাচ্ছি। তো প্রাইভেট সেক্টরের সাথে কিন্তু সেফটি নেট ইজ ভেরি ইট ইজ ইন্টারলিঙ্ক, কারণ আমি যখন কোনো রিসার্চ করব যে বাংলাদেশে আমি ইনভেস্টমেন্ট করতে চাবো নাকি, তখন কিন্তু অ্যাকচুয়াল পিকচারটা কি এখানে, মানে ওইটার উপর বেস করে কিন্তু অনেক অনেক ডিসিশন আমাদের নিতে লাগে। তো এখানে যেটা হয়েছে যে আমরা যদি নতুন পুয়ার যারা হয়েছে, যারা পভার্টি লাইন থেকে যাচ্ছে, সরকারের যে আগের যে পরিসংখ্যান ছিল ওখানে ছিল 20% এর মতন। তো নতুন অনেকে বলছে 35-40% ইজ অ্যাকচুয়াল পিকচার। তো এইবার যে সোশ্যাল সেফটি নেটের জন্য যেটা বরাদ্দ করা হয়েছে বাজেটে, দিস হাজ বিন বেসড অন 20%। তো 20% মানুষের জন্য পলিসি থাকে একরকম উইথ একটা আউটকাম, অ্যান্ড 40% মানুষের জন্য পলিসি কিন্তু ওই একই বরাদ্দ যদি দেন আউটকাম উইল বি ডিফারেন্ট। সো এইটার যে নকডাউন এফেক্ট যেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে, এটা কিন্তু আমাদের ওভারঅল যে বিজনেস কনফিডেন্স এটা কিন্তু ড্যাম্পেন করছে। কারণ দেখেন, বিজনেস কনফিডেন্স হ্যাজ অলরেডি বিন ড্যাম্পেন ফর আ লং টাইম। আমরা জানি যে প্রাইভেট সেক্টর গ্রোথ গত 4-5 বছর যদি দেখেন, ইট ইজ নট টেকিং প্লেস প্রপারলি। আমরা ব্যবসার সাথে যারা সম্পৃক্ত আছি, আমরা অনেকদিন ধরে বলে আসছিলাম যে ব্যাংকের ইন্টারেস্ট রেট হাই দেখে আমাদের ইনভেস্টমেন্ট আমরা কম করছি, কিন্তু মাননীয় অর্থমন্ত্রী একটা কাজ করেছিল গত বছর যে ইন্টারেস্ট রেট ক্যাপ করার পরে এখন কিন্তু মানি হ্যাজ বিকাম চিপ, আপনার ইন্টারেস্ট রেট লেন্ডিং রেট হ্যাজ কাম ডাউন সিগনিফিকেন্টলি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখন ইনভেস্টমেন্ট ইজ নট টেকিং প্লেস। কেন? কারণ এখানে বাজেটারি কিছু পলিসি আছে, কিন্তু ওইটার থেকে বড় হলো যে আমাদের কিছু গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট পলিসি। যেমন এই বাজেটে আপনার, আমি যদি এই বাজেট নিয়ে কথা বলি ফর দা মানে প্রাইভেট সেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে, এখানে যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য একটা ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, উইচ ইজ গুড, উইচ ইজ এ স্টার্ট। অটোমোবাইল পলিসির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, উইচ ইজ গুড, উইচ ইজ এ স্টার্ট। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সরকারের কিন্তু আরেকটা পলিসি আছে যে ইকোনমিক জোনে, স্পেশাল ইকোনমিক জোনে মানে ওখানে দে লুকিং ফর ইনভেস্টমেন্ট। এখন ইকোনমিক জোনের ইনভেস্টমেন্টের সাথে এখানে কিন্তু এসএমই লিঙ্কেজ পলিসি কিন্তু আমরা এখনো এটার প্রতিফলন দেখতে পারিনি। কারণ এটার এফেক্টটা কিন্তু এসএমই, আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি, আমরা কতদিন ধরে এই আরএমজি সেক্টর, টেক্সটাইল সেক্টরের উপর ভর করে থাকবো? সো এসএমই লিঙ্কেজ পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এখন ছোট একটা ফার্ম যে ইকোনমিক জোনের বাইরে আছে, ওনার থেকে কোনো স্পেয়ার পার্ট আমি যখন ক্রয় করি আমার ইকোনমিক জোনের ভিতরে, আমি কিন্তু ভ্যাট দিয়ে জিনিসটা কিনতে লাগছে। কিন্তু একই পণ্য আমি যখন চায়নার থেকে নিয়ে আসছি, আমি কিন্তু ডিউটি ফ্রি পাচ্ছি। তো এই ভারসাম্যগুলো, এগুলো কিন্তু পলিসি লিঙ্কেজের এই এই জিনিসটা উই হ্যাভ মিসড এবার। আরেকটা জিনিস হলো যে আপনার এই যে কর্পোরেট ট্যাক্স যে রিডাকশন করলো, 2.5% রিডাকশন করা হলো, এইটা শুড হ্যাভ বিন লিঙ্কড। এনি স্টিমুলাস প্যাকেজ সরকার এই বছর যেটা দিবে অথবা চিন্তা করছে, অথবা এই যে ইভেন কর্পোরেট ট্যাক্স যে কমালো, দিস শুড হ্যাভ বিন লিঙ্কড টু জব রিটেনশন অ্যান্ড জব ক্রিয়েশন। আমি যদি নতুন করে জব ক্রিয়েট করতে পারি, আমি যদি দেখাতে পারি যে গত বছর আমার যে ওয়ার্কফোর্স ছিল আমি কারোকে ছাঁটাই করিনি, আপনি আমাকে তখন 2.5% ইয়ে দেন, কর্পোরেট ট্যাক্স রিডাকশন দেন। আমি যদি দেখাতে পারি আমি 10% অ্যাড করেছি ফার্দার, আপনি আমাকে 5% দিয়ে দেন, কারণ আমি কিন্তু জব ক্রিয়েশন করছি। সো এটা যে ট্রেড অফ হবে, এটা কিন্তু স্টেট উইল বেনিফিট মোর দেন যেটা ওনারা ছাড়ছে, এটা গেল একটা। তারপরে টেক্সটাইল সেক্টর এবং আরএনজি সেক্টর যেহেতু ইজ দ্য প্রিভেলেন্ট এক্সপোর্ট অফ বাংলাদেশ, এখানে ম্যানমেড ফাইবারের উপর কিন্তু আমরা কোনো ছাড় দেখিনি সরকারের। তারপরে এখানে একটা জিনিস আছে, আমরা এফডিআই এর কথা বলছি অনেক, এফডিআই আসছে না বাংলাদেশে, কেন আসছে না? এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে যখন ইনভেস্টমেন্ট করতে আসে,
ওনাদের নতুন করে একটা ফ্যাক্টরি সেট আপ করতে যে ইনভেস্টমেন্ট লাগে, একটা এক্সিস্টিং যারা ব্যবসা করছে ওদের সাথে জয়েন্ট ভেঞ্চার করলে কিন্তু ইটস মোর কুইকার। তো সরকার একটা পলিসি আছে যে যে নতুন গ্যাস কানেকশন স্পেশাল ইকোনমিক জোন ছাড়া দিবে না এখন, কারণ ওরা প্ল্যান্ট পেতে চাচ্ছে, উইচ ইজ গুড। কিন্তু আমি আমাদের রিসেন্ট যে ইকোনমিক যে ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি যে চায়নার থেকে অনেক বিজনেস মুভ করছে, ভিয়েতনাম থেকে অনেক বিজনেস মুভ করছে, ওনাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আমার এক্সিস্টিং ফ্যাক্টরিতে আমি যদি নতুন গ্যাস কানেকশন দিয়ে যদি মিনিমাল ইনভেস্টমেন্ট করে ভ্যালুয়েশন করতে পারি, এই এই জিনিসটা কিন্তু সরকারের দেখা উচিত, এই জিনিসটা দেখা উচিত। কারণ নতুন ইনভেস্টমেন্ট আমরা যত সহজে বলি অত সহজে কিন্তু আসবে না। তো এরকম করে আমাদের লজিক্যালি উই হ্যাভ টু গো অ্যাবাউট দিস থিং। আর আরেকটা হলো যে এই বাজেটে যেমন একটা জিনিস আই থিঙ্ক সরকার চাইলে করতে পারতো, ওটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশনের যে ভর্তুকি যেটা দিচ্ছে, যে সাবসিডি যেটা দিচ্ছে, আপনি দেখেন ক্যাপাসিটি পেমেন্ট কিন্তু সরকার দিয়ে যাচ্ছে, সরকার ইউজ করুক না করুক ইলেকট্রিসিটি যে জেনারেশন হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট কিন্তু দিয়ে যাচ্ছে। তো আপনি যদি কারণ ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ কিন্তু এখন সবার একটা প্রবলেম হয়ে গেছে, যারা ব্যবসার সাথে সম্পৃক্ত ছোট বড় সকলেই, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ এ মেইন ইস্যু। আপনি ক্যাশ ইনসেন্টিভ যখন দিবেন এখানে কিন্তু চুরি করার একটা স্কোপ থাকে, এখানে মিস ইউজের একটা স্কোপ থাকে, কিন্তু ইলেকট্রিসিটি কিন্তু চুরি করার কোনো স্কোপ নেই। আপনি আমাকে অ্যাট কস্ট আমাকে আপনি ওইটা ভর্তুকি হিসাবে আমাকে দিতেন, যেটা কারণ সরকার ইউ আর অলরেডি পেইং দ্য জেনারেশন কোম্পানিজ, আপনি ইউজ করতে পারছেন না বাট আপনি পেমেন্ট করে যাচ্ছেন, তো এটা সাবসিডি হিসাবে আপনি দিতে পারতেন আমাদেরকে। তো এই জিনিসগুলো সরকার হ্যাজ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স, কারণ এখন সময়টা এমন এসেছে যে উই হ্যাভ টু থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আর আরেকটা হলো যে আমি বলি যে স্টিমুলাস প্রোগ্রামের যে এফেক্টটা যেটা যে জিনিসটা এসেছে, স্টিমুলাস প্রোগ্রামের বাস্তবায়ন গত বছর কিন্তু এসএমই ইন্ডাস্ট্রি আসলেই পায়নি, এমন এটা খুব ইন্টারনাল ইকোনমির জন্য খুব খারাপ একটা জিনিস। কারণ এসএমই ইন্ডাস্ট্রি কি ফেস করেছে আমি আপনাকে বলি, আমার ফ্যাক্টরি আমার ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভার ইজ $100 million, আমি চারবার প্রধানমন্ত্রীর থেকে এক্সপোর্ট ট্রফি পেয়েছি, গোল্ড এক্সপোর্ট ট্রফি পেয়েছি। আমি যখন ব্যাংকে গেলাম স্টিমুলাস প্রোগ্রামের আয়ত্তে টাকা নেওয়ার জন্য, ব্যাংক আমাকে বলছে যে আপনি তো এক্সপোর্টার না। আমি বললাম আমার ফ্যাক্টরি হলো এক্সপোর্ট প্রসেসিং জোনে, আমি এক্সপোর্ট ট্রফি পেয়েছি, আমি 100% এক্সপোর্ট করি, আপনি আমাকে কিভাবে বলেন যে আমি এক্সপোর্ট করেন না? তো সো জাস্ট ইমাজিন যে এসএমই যাদের কোনো ফর্মাল লিঙ্কেজ নেই উইথ দ্য ব্যাংক, ওনাদের হোয়াট দে হ্যাভ টু গো থ্রু, হোয়াট দে ওয়েন্ট থ্রু। তারপরে এসএমই ইন্ডাস্ট্রির কথা যদি বলি, এসএমই ইন্ডাস্ট্রি কিন্তু আমপান ছিল গত বছর, ফ্লাড হয়েছিল, তারপরে ওদের যে সেলিং যে সাইকেল ছিল ওটা তো ওনারা জিনিস বেচতে পারেনি। একটা ছোট প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠানের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমি বড় দেখে পরে হ্যাঁ ব্যাংক আমাকে সাহায্য করেছে, কিন্তু ছোটরা কিন্তু পায়নি। তো এই জিনিসগুলো কিন্তু সরকার এই বাজেটে আই থিঙ্ক দে হ্যাভ মিস দ্য পয়েন্টস। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হলো যে যারা রিটার্নিং মাইগ্রেন্টস যারা, ওনাদের জন্য এমপ্লয়মেন্ট জেনারেশনের ইয়ে করা হয়নি, কোনো এফেক্টিভ কিছু পলিসি আমরা দেখতে পারিনি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল প্রাইভেট সেক্টর পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ ওনারা কিন্তু একটা স্কিলসেট ডেভেলপ করেছে, ওনাদের একটা এখানে লোকাল যে স্কিলসেট আছে ওনারা কিন্তু বাইরে গিয়ে দে হ্যাভ বিন ট্রেন্ড ফর ভেরি স্কিলড কিছু কাজের জন্য, ওটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না। সো জি আমরা করতে পারিনি, কারণ এখানে নরওয়ে থেকে তারপর জাপান থেকে অনেক ইনভেস্টমেন্ট আসতে পারতো, এটার কিন্তু কোন প্রতিফলন আমরা বাজেটে দেখিনি এবার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ শামস। অনেকগুলো বিষয় আপনি নিয়ে এসেছেন, শুরু করেছিলেন আপনি যে নতুন দরিদ্রদের হিসাবে না নেওয়ার ফলে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটা মাথাপিছু ভাবে কমে গেল, কারণ 20% থেকে যদি 30-35 হয়ে থাকে তো অবশ্যই বরাদ্দ সেটা বিবেচনায় নেয়নি। আপনি ব্যবস্থাপনায় আস্থার সূচকের ক্ষেত্রে যে মুহূর্তে একটি ম্রিয়মান অবস্থা আছে সেটা আপনি বলেছেন, আপনি আর্থিক পদক্ষেপগুলো ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সাথে যুক্ত করার ব্যাপারে বলেছেন, এবং তারপরে যে বিষয়টা আমি সর্বদা বলি সেটা হলো এবারের বাজেটে যে আর্থিক প্রণোদনা গুলো দেওয়া হয়েছে সেগুলোকে আপনার কর্ম সৃজন এবং কর্ম একটা পয়েন্ট অ্যাড করতে পারি আমি? হ্যাঁ বলেন।
এখানে যেমন একটা জিনিস যেটা আমরা যেটা আমাদের পলিসিতে যেটা মেইন যে সমস্যা, দেখেন আপনার জাপানের একটা ইনভেস্টরের কস্ট অফ বোরোয়িং ইজ অ্যাবাউট 2%, আমার লোকাল বোরোয়িং করলে কিন্তু 7%। তো ইকোনমিক জোনে যখন ইনভেস্টমেন্টের জন্য যে পলিসিগুলো সরকার করছে, আমিও কি ইনভেস্টমেন্ট করছি একই সেক্টরে, বাইরের ইনভেস্টরও লোয়ার কস্ট অফ ফান্ড দিয়ে ইনভেস্টমেন্ট করছে একইভাবে, দুজনকে যদি সেম ইনসেন্টিভ দেন আপনি, আমি কিন্তু লং রানে আই উইল নট সার্ভাইভ। সো সরকারের কিন্তু এগুলো বিবেচনা করতে লাগবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে শামস। এই এটা একটা বড় আলোচনা, আর্থিক পদক্ষেপ গুলোকে কর্মসৃজন এবং কর্ম সংরক্ষণের সাথে যুক্ত করা উচিত ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এটার সাথে যেটা বিষয়টি উঠছে যে যৌথ উদ্যোগের ক্ষেত্রে আপনার যে মতামত সেটাও বোঝা গেল সেটার ক্ষেত্রে, এবং বিশেষ করে যে বিশেষ যে অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠছে সেখানে যে নীতি সমন্বয়ের প্রয়োজন আছে, সেখানে যে বিদেশি বিনিয়োগকারী এবং দেশের ভিতরে যারা আছেন তাদের সাথে যে সমন্বয়ের দরকার সেটার ব্যাপারেও আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন। আর কিছু কিছু জায়গাতে এখনো পদক্ষেপ ছিল না এবারে বাজেটে, যেমন হলো যারা অনাবাসী শ্রমিক কর্মকর্তারা ফিরে এসেছেন তাদের ব্যাপারে, এবং এরপরে আপনি বলেছেন সুনীল অর্থনীতি সম্বন্ধেও, সেখানে আমাদের এবারে বাজেটে সেরকম ভাবে কিছু আসেনি। তো ধন্যবাদ শামস, আপনার সাথে থাকবেন। ব্যক্তিখাত একটা বড় বিষয়, এবং অপ্রাতিষ্ঠানিক খাতের কথা প্রফেসর আশরাফুন বলেছিলেন, আপনি প্রাতিষ্ঠানিক খাতের উপরেও বলেছেন বড়ভাবে, ধন্যবাদ আপনাকে। আমি আশিক আপনাকে আরেকটু পরে আনি, আমি তার আগে মনীষাকে নিয়ে আসি। ডক্টর মনীষা চক্রবর্তী, উনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মেম্বার সেক্রেটারি বরিশালের, একসময় বরিশালের উনি মেয়র প্রার্থী ছিলেন। এই তরুণদের ভিতরে যারা রাজনীতির ভিতরে নতুন ভাবে আমরা নেতৃত্ব দেখি তার ভিতরে মনীষা চক্রবর্তী অন্যতম, ঢাকার বাইরে বিশেষ করে, তো এবং একজন পেশাজীবী। তো মনীষাকে পেয়ে আমরা খুশি। মনীষা আপনি বলুন, আপনি কি দেখলেন বাজেটের ভিতরে আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে? ধন্যবাদ সিপিডিকে আজকের আয়োজনে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। সবাইকে আমি আমার অক্সফ্যামকেও বলবেন, অক্সফ্যামও বলবেন, কারণ আমরা যৌথভাবে করছি, তার সাথে নাগরিক প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আর পাশাপাশি আমি আমার সংগঠন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে বাজেট নিয়ে খুব বিস্তারিত একটা আলোচনা আমরা দেখলাম যে এখানে তুলে ধরা হয়েছে, বিশেষ করে একটি প্রেজেন্টেশনও তুলে ধরা হয়েছে যেটা আসলে খুবই তথ্যবহুল এবং অনেক অনেক দিকে এখানে আলোচিত হয়েছে। তো আমি একটু প্রথমে খুব বেসিক জিনিস থেকে যদি আলোচনা করি, যে খুব প্রাথমিক ভাবে প্রাথমিক বিষয়টি হচ্ছে যে একটি বাজেট যখন প্রণয়ন করা হচ্ছে তখন সেই বাজেট প্রণয়নের প্রক্রিয়াটি কি গণতান্ত্রিক। আমরা দেখি যে বাজেট প্রণয়নের আগে সরকার যে ধরনের সংগঠনগুলির সাথে বৈঠক করছেন বা যাদের কথাগুলি নিচ্ছেন তারা কিন্তু আসলে একটা বিশেষ শ্রেণীর, বা আমরা বলতে পারি যে স্টেক হোল্ডার হিসেবে যাদেরকে বিবেচনা করা হচ্ছে সেটা আসলে মূলত ব্যবসায়ীরাই এখানে বিবেচিত হন। কিন্তু আমরা কখনোই দেখি না যে এখানে কোনো শ্রমিক সংগঠনের সাথে বা কোনো কৃষক সংগঠনের সাথে বা এমনকি কোনো পেশাজীবী সংগঠনের সাথে সরকার একটা আলোচনার মধ্যে যান যে এখানে আসলে এই বাজেটে এই সমস্ত সেক্টরগুলিতে কি ধরনের ক্রাইসিস চলছে, কি ধরনের সমস্যা চলছে, এগুলিকে কিভাবে বাজেটে সংস্থান। মনীষা আপনারটা এই হলো সুজা মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, আপনার কথা শোনা যাচ্ছে না মনীষা। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে এখন? জি, বাজেটে কিভাবে এই বিষয়গুলিকে অ্যাড্রেস করা যায় সেই বিষয়গুলি নিয়ে আসলে আমরা কখনো এই ধরনের বৈঠক করতে দেখি না। তো ফলে যেটা হয় যে এখানে বাজেটটা হওয়ার কথা ছিল বটম আপ বাজেট, মানে যেখানে তৃণমূলের কথা শুনে ডিস্ট্রিবিউশনটা হবে টপ ডাউন, কিন্তু আমরা দেখি যে দুটোই হচ্ছে টপ ডাউন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন প্রতিষ্ঠান বা শ্রমিকদের কথা যদি আমরা বলতে চাই, তাহলে একটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা জানেন যে বিশেষ করে কোভিড পরিস্থিতিতে যে সেক্টরটা পুরো সময় বন্ধ ছিল সেটা হচ্ছে গিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলি এমপিওভুক্ত নয় বা কিন্ডার গার্ডেন যদি আমরা বলি, এরা কিন্তু এই পুরো সময় ধরে তারা কিন্তু এক ধরনের বেতনহীন অবস্থায় তারা আছেন। এবং সেখানে আরো অন্যান্য যে ফর্মাল সেক্টরের মধ্যে যেটা হয়েছে যে বেতন বন্ধ হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাঁটাই হয়েছে, আমরা যদি দেখি যে যাদের কাজ আছে একটা জরিপ বলছে তাদের আয় কমে গেছে 20%, আর কাজ হারিয়েছেন কত, 6,82,00,000 যদি শ্রমজীবী সেক্টর আমরা ধরি, এখানে প্রায় 1.5 কোটি মানুষ কাজ হারিয়েছেন।
এইরকম ভাবে আমরা দেখছি যে একদম সুনির্দিষ্ট ভাবে আমাদের কাছে এই তথ্যগুলি বলছে যে আসলে তারা কাজ হারিয়েছেন। এবং আমরা যদি খোলা চোখে দেখি, আমরা দেখবো যে একটা বড় সময় লকডাউনের কারণে এখানে গৃহপরিচারিকারা বা এখানে হোটেল শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা, দোকান শ্রমিকরা, তারা কিন্তু একটা বড় সময় আসলে কাজ করতে পারেননি। তো এই বিষয়গুলি আমরা খোলা চোখেও দেখতে পাচ্ছি, আবার তথ্য উপাত্ত দিয়েও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের অর্থমন্ত্রী তিনি বলছেন যে দারিদ্র বেড়েছে বা মানুষের অভাব বেড়েছে, এটা আসলে তিনি বিশ্বাস করতে পারছেন না বা এটা তিনি খুঁজে পাচ্ছেন না। তো এটা আসলে আমাদের কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হয় যে একজন অর্থমন্ত্রী, তিনি আমরা খোলা চোখে জনগণও যেটা দেখতে পাচ্ছে সেই বিষয়টিকে তিনি দেখছেন না, এবং বাজেটে কিন্তু তিনি যে দেখছেন না এটা আসলে বাজেটেও বোঝা গেছে। কারণ বাজেটে এই কর্মসংস্থান সৃষ্টি করা বা এই দারিদ্রদেরকে, তাদের যে দরিদ্র শ্রমিকরা, তাদের তো আর সঞ্চয় ছিল না, মধ্যবিত্তরা না হয় সঞ্চয় ভেঙে একটা সময় তারা পার করতে পেরেছেন, কিন্তু যে শ্রমিকদের কাছে সঞ্চয় ছিল না তারা কিন্তু আরো বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে তাদেরকে কোনো প্রণোদনার আওতায় নিয়ে আসা বা তাদের কর্মসংস্থান সৃষ্টি করার যে উদ্যোগটা বাজেটে থাকা দরকার ছিল, যে বিশেষ মনোযোগ থাকা দরকার ছিল, বরাদ্দ থাকা দরকার ছিল, সেটা আসলে আমরা বাজেটে দেখতে পাইনি। বাজেটকে ব্যবসা বান্ধব বলা হয়েছে, কিন্তু আসলে এই বাজেট ব্যবসা বান্ধব নাকি লুণ্ঠন বান্ধব সেটাও আমাদের কাছে একটা প্রশ্ন। কারণ আমরা দেখি যে একদিকে সামাজিক নিরাপত্তা খাতে, সেখানেও আসলে আমরা দেখি যে বিভিন্ন সেক্টরকে এখানে ঢুকিয়ে, যেটা আমাদের প্রেজেন্টেশনে বলা হয়েছে যে মুক্তিযোদ্ধা ভাতা বা হচ্ছে এমনকি সঞ্চয়পত্রের সুদ পরিশোধের যে বিষয়টি সেটিও এখানে যুক্ত করে এখানে 1,07,000 কোটি টাকার একটা বিশাল সামাজিক নিরাপত্তা খাতের একটা বড় বাজেট দেখানো হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে এই বাজেটটি সামাজিক নিরাপত্তা যে বিষয়টি সেটি কতটুকু নিশ্চিত করবে, এটা আমাদের কাছে একটা প্রশ্ন। কারণ আমরা দেখি যে শ্রমিকদের যে আয়, সেই আয়ের 60% ব্যয় হয় হচ্ছে খাদ্য কিনতে, অথচ এখানে খাদ্য পণ্যে কিন্তু সেটার মূল্যমান বাড়ানোর একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, এবং ভ্যাটের আওতাটা বাড়ানোর মধ্য দিয়ে আমরা দেখি যে এখন 1 কেজি চিনি কিনতে গেলেও 25 টাকা ভ্যাট দিতে হবে, বা 1 লিটার তেল কিনতে গেলেও 25 এখানে 20 টাকা ভ্যাট দিতে হবে। ফলে এখানে কিন্তু খাদ্য পণ্যের দাম বাড়ানোর একটা যে পরিস্থিতি সেটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে। তার ফলে শ্রমজীবীদের যে আয়ের একটা বড় অংশ খাদ্যমূল্য কিন্তু খরচ হতো, সেই জায়গাটি কিন্তু আরো বাড়বে। এবং আমরা যদি দেখি যে কোভিড পরিস্থিতিকে কেন্দ্র করে যদি সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করা হয় শ্রমিক কৃষকদের ক্ষেত্রে, সেই চিকিৎসা খাতের যে বরাদ্দ সেটি কমেছে। এটি একটি আশ্চর্য বিষয় যে করোনা পরিস্থিতিতে একটি বাজেট প্রণয়ন করা হচ্ছে, সেখানে চিকিৎসা খাতের বরাদ্দ সেটা আগের বার ছিল 5.84%, আর এবার হয়েছে 5.42%। মানে এবং জিডিপি অনুযায়ী যদি আমি বলি তাহলেও কিন্তু আগের বার এটা 1% ছিল, এবং এটা কিন্তু 1%-এরও নিচে চলে এসছে, 0.95% সম্ভবত এবার স্বাস্থ্য খাতের বরাদ্দ, যেটা আসলে একটা অবিশ্বাস্য বিষয় যে একটা কোভিড পরিস্থিতিতে যেখানে আমাদের দেশকে চিকিৎসা ব্যবস্থায় এত সংকট। আমি যদি বরিশালের কথা বলি, এখানে শেরেবাংলা মেডিকেল কলেজ আপনারা জানেন যে একটা বিভাগীয় হাসপাতাল, কিন্তু সেই হাসপাতালের যে পরিস্থিতি, আমাদের একটি জনবল সম্পৃক্ত এবং সচল একটি আইসিইউ চালানোর মতো অবস্থা আসলে বরিশাল বিভাগের এই যে সর্বোচ্চ হাসপাতাল এখানে নাই। এবং এখানে যে পরিমাণ অব্যবস্থাপনা বা এমনকি আমাদের পিসিআর ল্যাবের যে পরীক্ষা করার ক্ষমতা, এই বিষয়গুলো নিয়ে আমরা 1 বছর ধরে আন্দোলন করছি, বা এখানে যে মানুষের জন্য আরেকটি কোভিড সেন্টার স্থাপন করা বা এই ধরনের চিকিৎসার ব্যবস্থাটিকে যে বর্ধিত করার যে প্রসঙ্গটি, সেখানে কিন্তু আসলে একটা আমরা খুবই ব্যর্থতার পরিচয় এখানে দেখেছি। যে কারণে আমাদের সংগঠন থেকে কিন্তু আমরা এখানে অক্সিজেন ব্যাংক পরিচালনা করছি, আমরা অ্যাম্বুলেন্স পরিচালনা করছি, বা এখানে আমরা মানুষদেরকে, আপনারা জানেন যে যেহেতু সরকারিভাবে ত্রাণ দেওয়ার বিষয়টিও ছিল না যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে, আমরা কিন্তু এখানে প্রায় 20,000 মানুষকে মানবতার বাজার থেকে ত্রাণও দিয়েছি। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে এই চিকিৎসা খাতে যদি বরাদ্দ না বাড়ানো হয়, খাদ্যের উপরে যদি ভ্যাট বাড়ানো হয়, এবং কৃষি খাতের যে ভর্তুকি সেটি কিন্তু 3 বছর ধরে বাড়ছে না, একই জায়গায় আছে, তাহলে এইরকম ভাবে যদি আমরা দেখি যে শ্রমিকদের জন্য তারা কোনো কর্মসংস্থানে বরাদ্দ রাখছেন না, শ্রমিকদের চিকিৎসার জন্য সরকারি বরাদ্দ বাড়াচ্ছেন না, কৃষি খাতের বরাদ্দ বাড়াচ্ছেন না, তারা যদি এইভাবে একটি পরিস্থিতি তৈরি করেন, তাহলে আসলে সামাজিক নিরাপত্তার প্রসঙ্গটি নিয়ে কথা বলারই এখানে কোনো পরিস্থিতি বাজেটে থাকে না। এবং আমরা এটাই বলতে চাই যে আসলে একটা বাজেট সেটা প্রণয়নও করা উচিত হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে, প্রয়োজনের ভিত্তিতে। বরিশালের পার্সপেক্টিভে আমি যদি বলি, এখানে যে পরিমাণ মানুষ এই যে আবহাওয়া জনিত উদ্বাস্তু হচ্ছেন, বা এখানে যে পরিমাণ মানুষ এই কর্মসংস্থানের অভাবেও তারা কিন্তু আসলে এক ধরনের দীর্ঘদিন ধরে এখানে এই অভাবটি রয়েছে। বরিশাল কিন্তু অর্থনৈতিক ভাবেও খুবই পিছিয়ে থাকা একটি অঞ্চল। এখানে আপনি যদি ইন্ডাস্ট্রির কথা বলেন বা এখানে কোনো বড় কারখানার কথা বলেন, এই জায়গাটি প্রায়
প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, কিন্তু সেই বিষয়টা নিয়েও আসলে সরকারের দিক থেকে কোনো বিশেষ অঞ্চল ভিত্তিক পরিকল্পনা এটাও আমরা বাজেটে দেখি না, এবং সেই অঞ্চলের প্রয়োজন নিয়ে কোনো বৈঠকও এখানে হয় না এবং সেই বিষয়টিও আসলে বাজেটে প্রতিফলিত হয় না। তো আমরা বলতে চাই যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাজেট গণতান্ত্রিক হতে হবে এবং সেখানে শ্রমিক কৃষক এদের মতামতের ভিত্তিতে আসলে তাদের প্রয়োজনের ভিত্তিতে বাজেটের যে প্রতিফলন সেটা হওয়া দরকার, যেটা আসলে খুব দুঃখজনক ভাবে এবার আমরা দেখি নাই। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মনীষা চক্রবর্তী, আপনাকে খুব সুন্দর করে বলেছেন জাতীয় এবং বরিশালের পরিস্থিতি। আমি আপনার কাছ থেকে যেটা নিয়েছি, আপনার মূল একটা বক্তব্য ছিল যে যে বাজেট প্রস্তুত করা হয় সেটার ভিতরে সম্যক উপলব্ধির অভাব, কারণ হলো যে জনমানুষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে মানুষের সাথে আলোচনা সাথে হয় না, এবং নিচের থেকে বাজেট প্রস্তুত করার যে আদর্শ সেই আদর্শটি রক্ষিত হয় না। এরপরে আপনি যে অপ্রাতিষ্ঠানিক খাতে যে সাহায্য সহযোগিতা সেটার অপ্রতুলতার কথা বলেছেন, শিক্ষা খাতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের কথা, হোটেল শ্রমিকদের কথা, পরিবহন শ্রমিকদের কথা ইত্যাদির কথা আপনি বলেছেন, শেষে এসে আপনি জলবায়ুর কারণে উদ্বাস্তু যারা হয়েছেন তাদের কথা বলেছেন, এবং আপনার বক্তব্য হলো যে এদের সকলের সাহায্য সহযোগিতার অভাবের কারণে ঋণগ্রস্ততা বাড়ছে, তাদের অভাব দারিদ্র ইত্যাদি বাড়ছে। আপনার একটা বড় জায়গা ছিল যে খাদ্য মূল্যস্ফীতি এবং খাদ্যের উপরে ভ্যাটের যে প্রয়োগ, চিকিৎসা খাত নিয়ে আপনি খুব বিস্তারিত ভাবে বলেছেন, এবং বরিশালে যে এই মুহূর্তে যে আইসিইউ চালানোর মতো পরিস্থিতি নেই, এবার পাশাপাশি আপনাদের বেসরকারি উদ্যোগগুলোর কথাও আপনি একসাথে বলেছেন। আপনি একদিকে মৌলিক বিষয়কেও সামনে এনেছেন, যেটা প্রফেসর আশরাফুন বিভিন্ন কাঠামোগত বিষয় উল্লেখ করেছিলেন সিলেট থেকে, আপনি বরিশাল থেকে এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন। অনেক ধন্যবাদ। শ্রমিক কৃষক বা বেহনতি মানুষের কথাগুলো জোরদার ভাবে বাজেটের ভিতরে প্রতিফলিত হয়নি, আপনি এটা খুব ভালো পর্যন্ত বলেছেন। আমাদের নির্ধারিত আলোচকদের সর্বশেষ এখানে আছেন বাংলাদেশে জাতিসংঘের UNDP-র এটার বাংলা হবে কি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কি বলেন আপনি এখানে, অ্যাসিস্ট্যান্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সহকারী আবাসিক প্রতিনিধি ডক্টর আশিকুর রহমান এখানে আছেন। উনি বহুদিন যাবৎ এই দারিদ্র নিয়ে গবেষণা করছেন, বিশেষ করে নগর দারিদ্র নিয়ে অনেক কাজ করছেন। উনি আমাদের নাগরিক প্ল্যাটফর্মের বিভিন্ন কাজের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। তো আমি আশিককে ধরে রেখেছিলাম শেষালের জন্য, এই সব আলোচনাটা শুনলেন সে, তো আপনি আপনাদের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের ধারণা চিন্তা প্রত্যাশা এবং ওনার যে গবেষণালব্ধ এবং খুবই বিশ্লেষণ ধর্মী যে উপস্থাপন উনি দিয়েছেন, আমার মনে হয় যে মানে সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশের বাজেটের বর্তমানের একটা সামগ্রিক চিত্র ওই উপস্থাপনে আছে। তো আমি শুরু করতে চাই কয়েকটি পজিটিভ দিক আর কয়েকটা পজিটিভ নোট নিয়ে। একটা নোট তো যেটা বড় ট্যাগলাইন যে প্রায় 1,00,000 কোটি টাকার বেশি আপনার সামাজিক সুরক্ষা খাতে বাজেট দেওয়া হয়েছে, এটা মানে এই পর্যন্ত সবচেয়ে বড় অ্যাটলিস্ট খাতোয়ারি সবচেয়ে বড় খাত, এবং এটা খুবই ইতিবাচক। এবং এটা আপনার ধারাবাহিক সরকারের যে ধারাবাহিক যে প্রাধিকার বা অগ্রাধিকার সেটা তার একটা অংশ। আমরা জানি যে এটা বাজেট বক্তৃতায় আছে প্রায় যে 2008-09 অর্থবর্ষে যেখানে সামাজিক প্রতিরক্ষা বা সামাজিক সুরক্ষায় যেখানে বাজেট ছিল প্রায় 13,000 কোটি টাকা, সেটা 12 বৎসরে এই অর্থবর্ষে বা প্রস্তাবিত অর্থবর্ষে প্রায় 1,07,000 বা 8,00,000 কোটি টাকা বেশি এসে দাঁড়িয়েছে। যদিও তৌফিক এটা বলেছেন যে আমরা যদি পেনশন এবং যে সঞ্চয়ের সুদ এই দুটি বড় উপখাত যদি বাদ দেই প্রকৃত অর্থে বরাদ্দ আসলে খুব বাড়েনি, কিন্তু কয়েকটি বিষয় আমার মনে হয় খুব উল্লেখযোগ্য এই বাজেটে আমরা যদি খুব নিউট্রালি আসলে অ্যানালিসিস করি। একটা হলো যে এখানে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে কয়েকটি নতুন আপনার প্রস্তাবনা আছে, বিশেষ করে আপনার আমরা দেখেছি যে একটা বড় বরাদ্দ রাখা হয়েছে বিশেষ করে রপ্তানিমুখী যে গার্মেন্টস শিল্প এবং যে পাদুকা শিল্প যারা দুস্থ শ্রমিক তাদের জন্য একটা বরাদ্দ আছে, এবং আরেকটি বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে, যদি এটা খুব আনস্পেসিফাইড
প্রায় আপনার 12,500 কোটি টাকার বেশি, যেখানে করোনা অতিমারী এবং বিভিন্ন প্রাকৃতিক সংকট মোকাবেলা করার জন্য একটি বরাদ্দ আছে। আমার কাছে মনে হয় এটা একটা অপরচুনিটি, এটা এটা নিয়ে হয়তো আরো বেশি আমাদের এই আজকের ডায়লগ বা এই জাতীয় ডায়লগের এক ধরনের রিফ্লেকশন হয়তো আমরা আগামীতে বা ইতিবাচক রিফ্লেকশন হয়তো আমরা দেখতে পারি। তো সব মিলিয়ে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ। বাট আরেকটি বিষয় আমাদের কাছে পলিসি ডিরেকশনের জায়গা থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বরাদ্দ দেখে আমরা এটা শুনেছি এবং আমরা আলোচনা করছি যে দুটি বড় আপনার সামাজিক নিরাপত্তা যদি বড় স্কিম, একটা হলো আপনার বয়স্ক ভাতা এবং দ্বিতীয়টি হলো আপনার দুস্থ মহিলা এবং বিধবা ভাতা, এই দুটো ভাতার ব্যাপ্তি বাড়ানো হয়েছে, প্রস্তাব করা হয়েছে প্রায় 112টি দারিদ্র পীড়িত উপজেলা থেকে এটি আরো প্রায় 150টি উপজেলায় সম্প্রসারণ করা হবে, মোট 262টি উপজেলায় শতভাগ আপনার শতভাগ যারা আপনার লিজিটিমেট যারা এটার জন্য পাওয়ার যোগ্য তাদেরকে এটাতে অন্তর্ভুক্ত করা হবে। এটাকে গুরুত্বপূর্ণ এই কারণেই মনে করছি, আমরা মনে করি যে এই যে জিওগ্রাফিক এক ধরনের সার্বজনীন বা ইউনিভার্সাল কাভারেজের দিকে যাওয়ার যে প্রবণতা বা যে চেষ্টা বা একটা একটা এক ধরনের জিওগ্রাফিক্যাল ইউনিভার্সাল অ্যাপ্রোচে যাওয়ার যে বিষয় এটা আমরা মনে করি এটা খুবই ইতিবাচক। আমরা যে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলি, যে রাষ্ট্র যে কল্যাণমূলক রাষ্ট্র আসলে আমাদের স্বাধীনতার মূল ভিত্তি, তার দিকে যাওয়ার পথে একটা ভাইটাল স্টেপ ফরওয়ার্ড, ওই কারণে এটা আমরা গুরুত্বপূর্ণ মনে করি। সবচেয়ে বড় দুর্বল দিকটি ইতিমধ্যে আলোচিত হয়েছে যে এবং শুরুতে প্রারম্ভিক বক্তব্যে ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন যে আমরা যদি বিশেষ করে সামাজিক নিরাপত্তা খাতের মোট বরাদ্দ দেখি, সবচেয়ে বড় দুর্বল জায়গা বা যেটা নিয়ে আমরা সমালোচনার জায়গা বলি যে এই অতিমারী সংকটের ফলে দরিদ্র নিম্নবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত মানুষের জীবনে যে ধরনের অর্থনৈতিক এবং সামাজিক সংকট তৈরি হয়েছে সেই সংকটগুলো মোকাবেলার জন্য এবং সেই সংকটগুলো মোকাবেলার জন্য পর্যাপ্ত কোনো বরাদ্দ দেখছি না। এবং যেটা আমরা বলছি যে আমরা যারা নতুন যে দরিদ্র শ্রেণী বা নিউ পুয়ারের আমরা দেখছি বিভিন্ন সমীক্ষায় তাদের জন্য আসলে কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নেই। এটা আমার কাছে মনে হয় যে আমরা ইভেন যদি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, যে পরিকল্পনা সম্প্রতি আপনার অনুমোদিত হয়েছে, সেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে নীতি বা পলিসি ডিরেকশন তার সঙ্গে কিন্তু বিপরীতমুখী। এই বিষয়টি আমার মনে হয় যে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে এই গত বেশ কয়েক মাসে যতগুলো আপনার বিশেষ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান যে ধরনের জরিপ করেছে এই কোভিড এর বিভিন্ন ঘাত প্রতিঘাত এবং সংকট নিয়ে, সবগুলোতে কিন্তু এই বিষয়টি খুব পরিষ্কার। এবং আমরা যদি সব লেটেস্ট যেটা আপনার পিপিআরসি এবং বিআইজিডি যে তৃতীয় রাউন্ডের যে জরিপ, সেখানেও বলা হয়েছে যে নতুন দরিদ্র শ্রেণী বা নিউ পুয়ার সেটা এটা ডিফারেন্ট অনেকগুলো প্রজেকশন আছে, কিন্তু অ্যাটলিস্ট গত মার্চ মাসের প্রজেকশনে বলা হচ্ছে প্রায় 2.5 কোটি মানুষ এখনো কিন্তু এই নিউ পুয়ার বা নতুন দরিদ্র, এই দরিদ্র এটা বিশেষ করে অনুভূত হয়েছে। এবং আমার কাছে মনে হয় যেটা বিশেষ করে ফিল করার একটা কারণ এটাও যে আমরা যাদেরকে নতুন দরিদ্র বলছি তার প্রায় সিংহভাগ এবং সমীক্ষা মতে প্রায় 60% কিন্তু নগদ দরিদ্র। এবং আমরা জানি যে বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে কিন্তু এক ধরনের হিস্টোরিক্যাল অ্যানোমালিজ আছে নগদ দরিদ্রদেরকে অ্যাড্রেস করার বিষয়ে, আমরা এটা তথ্যপত্র জানি যে এটা এক ধরনের বড় ধরনের আপনার নগদ দরিদ্রের জন্য কিন্তু সংখ্যানুপাতিক কিন্তু বরাদ্দ খুবই অপ্রতুল, নাই বললেই চলে। এবং ডেটা মতে এটা প্রায় 10% যদিও আসলে নগদ দারিদ্র যদি আমি কোভিড পূর্ববর্তী সময়ের সমীক্ষাও ধরি বা ডেটাও ধরি প্রায় 19-20%, তো ওই অর্থে এটা আসলে খুবই অপ্রতুল। এবং যেটা বরাদ্দ আছে সেটাও আসলে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের যেসব গ্রামীণ যেসব সামাজিক সুরক্ষা প্রকল্প আছে ওই প্রকল্পগুলোর এক ধরনের এক্সটেনশন মাত্র, তো এগুলো অনেক ক্ষেত্রে কিন্তু নগদ দরিদ্র বা নগদ দরিদ্র মানুষের যে জীবন জীবিকার যে চ্যালেঞ্জ, যে ওগুলো আসলে ওগুলার মোকাবেলা করার জন্য খুব বেশি সামঞ্জস্যপূর্ণ নয়। তো আরেকটি বিষয় কিন্তু বাজেট আলোচনায় আমরা কিন্তু করছি এবং আমরা দেখেছি সরকারের তরফ থেকে বলা হয়েছে যে যখন নতুন দরিদ্রের বিষয়টি আসছে এই বিষয়ে আসলে পর্যাপ্ত কিন্তু তথ্য উপাত্ত নেই, যে কারণে এখানে বাজেট বরাদ্দের ক্ষেত্রে কোনো প্রস্তাব করা যায়নি, এই জাতীয় বক্তব্য আমরা কিন্তু শুনেছি বিভিন্ন সময়ে এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আমরা কিন্তু এই ধরনের কিছু ইন্ডিকেশন পেয়েছি। তো আমি ডক্টর ফাহমিদা খাতুন শুরুতে বলেছেন যে আমরা আশা করি যে সরকারি গবেষণার প্রতিষ্ঠান বিশেষ করে বিআইডিএস বা বিবিএস হতে এই বিষয়ে খুব আশু পদক্ষেপ নেবে, কিন্তু এটাও আমি বলে রাখি এই প্রসঙ্গে যে নতুন দরিদ্র বা নিউ পুয়ারদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য উপাত্ত নাই, এটা আসলে সর্বাগ্রে সঠিক কিনা এটা নিয়েও আসলে প্রশ্ন আছে। আমি শুধু দুটো
উদ্যোগের কথা বলে রাখি, এখানে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের একটি একটি কর্মসূচি আছে, নাম হলো প্রান্তিক জনগোষ্ঠী জীবন মান উন্নয়ন প্রকল্প, যেটি ব্রিটিশ সরকার এবং ইউএনডিপির সহায়তায় সরকার বিশেষ করে স্থানীয় সরকার বিভাগ প্রায় 20 শহরে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে পরিচালনা করছে। এবং আমার জানা মতে এই প্রকল্পেরও কিন্তু প্রায় 6 লক্ষের বেশি কিন্তু বহুমাত্রিক দরিদ্র যারা এই 20 শহরে বাস করে তাদের মাল্টিডাইমেনশনাল পভার্টি ডাটা অনলাইন ডাটাবেজে সংরক্ষিত আছে, এবং তার মধ্যে শুধুমাত্র ঢাকা শহরেই, ঢাকা সাউথ এবং ঢাকা নর্থেরই প্রায় 1 লক্ষের বেশি পরিবারের কিন্তু ডাটা আছে, এবং যেগুলো এই ডাটা দিয়ে যেকোনো সময় কিন্তু যেকোনো G2P ট্রান্সফারের জন্য এই এই ডাটা কিন্তু সাফিসিয়েন্ট এনাফ অ্যাটলিস্ট। সো ডাটা বা তথ্য নেই, এই বিষয়টি আসলে অনেক ক্ষেত্রে কিন্তু আসলে মানে প্রকৃত মানচিত্রের সঙ্গে আসলে যায় না। আমি এই প্রসঙ্গে এটাও বলি, আপনারা জানেন যে A2Y প্রকল্প, যেটি বাংলাদেশ সরকারের একটি বড় উল্লেখযোগ্য কর্মসূচি, যেটা UNDP তাদের কারিগরি সহায়তা প্রদান করে, A2Y প্রকল্প কিন্তু প্রায় 8-9 মাস আগে এই ধরনের নতুন দরিদ্রের একটি তালিকা তৈরি করেছে, এবং সেখানে প্রায় 35টির মতো বিভিন্ন ক্ষুদ্র পেশা যারা আসলে এই নতুন দরিদ্র বা নিউ পুয়ার ক্যাটাগরিতে পড়ে তাদের কে শনাক্ত করেছে এবং তাদেরকে কি করে রিস্ক করা যায় তার জন্য কিছু কারিগরি কিন্তু পরামর্শ দিয়েছে। এবং আমি 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 ডক্টর মনীষা কিন্তু বেশ কয়েকটি এই ধরনের পেশাজীবী বিশেষ করে ক্ষুদ্র পেশা বা মার্জিনাল অকুপেশন যারা আসলে এই কোভিড এর অর্থনৈতিক অভিঘাতে পড়েছে এদের কথা বলেছেন, যেমন হোটেল রেস্টুরেন্ট শ্রমিক, আপনার স্ট্রিট ভেন্ডর, রিক্সা চালক, দর্জি, পত্রিকার হকার, মুচি, নরসুন্দর, ধোপা। তো একটা বিষয় হলো এরা অনেকে এরা মূলত আসলে ইনফরমাল বা উপানুষ্ঠানিক খাতে থাকে, যে কারণে আমাদের একটা বড় মিথ হলো এদেরকে আসলে রিস্ক করা খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় এদেরকে রিস্ক করার জন্য কিন্তু দেয়ার আর ওয়েজ। সো দ্য মেসেজ আই ওয়ান্ট টু বেসিক্যালি লিভ হিয়ার ইজ দ্যাট দেয়ার আর মানে ইফ দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ বেসিক্যালি ওয়েজ টু বেসিক্যালি রিচ দোজ ডিফারেন্ট মার্জিনাল গ্রুপস। আপনার আমি রিকমেন্ডেশন নিয়ে দুই একটা মন্তব্য করবো, তার আগে এটাও বলে রাখি যে আমরা আসলে যখন বাংলাদেশের সামাজিক নিরাপত্তা বা সামাজিক সুরক্ষার বরাদ্দ এবং এর কৌশল নিয়ে আলাপ করি, কয়েকটি খুব আমরা জানি যে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতের অনেক ইতিবাচক দিক থাকা সত্ত্বেও আমরা বলছি যেটা প্রায় $12 billion ইউএস ডলারের বেশি একটা আসলে ইনভেস্টমেন্ট, এবং যেখানে প্রায় বাংলাদেশের এই মুহূর্তে 1/4 বেশি লোক কিন্তু এই বিনিয়োগ দ্বারা কিন্তু উপকৃত হচ্ছে, এবং এটা কিন্তু একটা বড় এবং একটা একটা খুব একটা বিগ ট্যাগলাইন, কিন্তু এর কিছু ফান্ডামেন্টাল এবং স্ট্রাকচারাল কিন্তু ফল্ট লাইন আছে, সেটাও আমরা কিন্তু আলাপ করা দরকার। বিশেষ করে আমরা যদি সামাজিক নিরাপত্তা খাতের বা বরাদ্দের কার্যকারিতা নিয়ে আলাপ করি একটা, এবং সেটা আমি আমার কোনো পারসেপশন থেকে বলছি না, আমি ইভেন আমাদের যে বিভিন্ন সরকারি গবেষণা থেকেই যদি বলি কয়েকটা, যেমন খুব এ ধরনের মৌলিক দুর্বলতার একটা বড় জায়গা হলো যে টার্গেটিং, বা আমরা আসলে কার কাছে এই সেবা বা এই আপনার এই বিনিয়োগটা পৌঁছাচ্ছি। এবং আমি যদি ইভেন বিআইডিএস এর বা আপনার BBS এর একটা জরিপ দিয়েই বলি, যেটা 2018 সনে BBS করেছে, যে মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, যেটাকে আমরা মিক্স বলি, সেটা BBS ইউনিসেফের সহযোগিতায় করেছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে প্রায় যে সামাজিক সুরক্ষা খাতের যারা উপকার ভোগী তার মধ্যে প্রায় 50% কিন্তু নন পুয়ার। আমরা জানি গত বছর আমাদের যে সাধারণ অর্থনীতি বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের, ওনারা বাংলাদেশের সামাজিক সুরক্ষা যে কৌশল পত্র এবং যে অ্যাকশন প্ল্যান সেটার একটা আপনার মিডটার্ম ইভ্যালুয়েশন করেছে বা মধ্যমেয়াদী একটা মূল্যায়ন করেছে, সেই মূল্যায়নের ফাইন্ডিংস তো কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, বিশেষ করে এটার প্রায় 70% বেশি এক্সক্লুশন এরর বা 70% বেশি আসলে যারা এই সেবা পাওয়ার যোগ্য তারা আসলে এই সেবার আওতায় নেই, বা 40%-এর বেশি আসলে ইনক্লুশন এরর, এটাও কিন্তু আমরা সবাই কম বেশি জানি, এবং এটা নিয়ে কিন্তু এটা এটা দিস ইজ পাবলিক কিন্তু ইনফরমেশন। তো আরেকটা, সো এই এই জাতীয় খুব আপনার স্ট্রাকচারাল কাইন্ড অফ মানে আপনার বটলনেক নিয়ে তো কার্যকারিতা আলোচনাটা আলোচনা এই বিষয়গুলো আনা গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, যেটা আজকের যে আপনার আলোচনার যে মূল বিষয়বস্তু তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, আমরা আমাদের সামাজিক নিরাপত্তায় এক ধরনের লাইফ সাইকেল অ্যাপ্রোচ বা জীবন চক্রমুখী একটা অ্যাপ্রোচ ফলো করলেও এখানে ইনফ্যান্ট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের কিন্তু নারী পুরুষ এবং বিভিন্ন লিঙ্গের মানুষের জন্য বিভিন্ন ধরনের স্কিম বা বিভিন্ন ধরনের প্রকল্প রাখা হয়েছে, কিন্তু আমরা জানি যে আমাদের আসলে সামাজিক সুরক্ষাতে কিন্তু
আনএমপ্লয়মেন্ট বেনিফিট এখন পর্যন্ত আমরা চালু করিনি, বিশেষ করে যারা বেকার। তো এটা এমপ্লয়মেন্টের সঙ্গে এটা কিন্তু সম্পর্কযুক্ত। আমরা যদিও বলছি এটা সবচেয়ে বড় বিনিয়োগ, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট আমাদের ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। আরেকটা বড় বিষয় যেটা ডক্টর তৌফিকের উপস্থাপনা এসেছে, যে আমরা যেটা বড় এক ধরনের দুর্বলতা মনে করি আমাদের বর্তমান যে সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির, সেটা হলো এটা দারিদ্র্যের উপর এটা প্রভাব। এবং এটা কিন্তু ওই জিইডির গবেষণায় এসছে, এবং এটা কিন্তু পভার্টি ইম্প্যাক্ট ভেরি ইনসিগনিফিকেন্ট। এবং এটার কারণ আমরা জানি। আমরা যদি বলা হয়েছে যে ধরেন বয়স্ক ভাতা, যেটা প্রায় তৃতীয় বা চতুর্থ বৃহত্তম ইন টার্মস অফ কাভারেজ, যেটা আপনার সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম, তার আপনার মাসিক যে আপনার যে বরাদ্দ বা সিলিং, এটা কিন্তু 500 টাকা। এবং সেটা ডক্টর তৌফিক ইনফ্লেশন দিয়ে বুঝিয়েছেন যেটা আসলে ইভেন প্রায় ইভেন 100 টাকার কাছাকাছি। এবং প্রতিবন্ধী ভাতা কিন্তু 700 টাকা। এবং আমি সম্প্রতি দেখেছি ডক্টর দেবপ্রিয় আপনি প্রথম আলোতে বলেছেন যে ন্যূনতম জীবন ধারণের জন্য যে ব্যয় যে প্রয়োজন সেটা প্রায় 1862 টাকা। এবং আমি জানি যে বাংলাদেশে যে আপার পভার্টি লাইন, সে আপার পভার্টি লাইনের যদি আমরা ওই ওই আপনার 2019 আপার পভার্টি লাইন দিয়ে বিচার করি, প্রায় 2025 টাকা হলো পার পার্সন পার কে পার মান্থ দরকার। ওই তুলনায় এই বরাদ্দ আসলে শুধু অপ্রতুল নয়, এটা আমি জানি না, আই ডোন্ট লাইক টু টক ইটস টোকেনিজম, বাট কেউ যদি বলে এটা আসলে আমার মনে হয় খুব বেশি দোষ দেওয়ার নাই। তো এই এই বিষয়গুলো আসলে খুব একটা বড় ধরনের মৌলিক দুর্বলতা, যে দুর্বলতা নিয়ে আসলে আমরা আমাদের সামাজিক সুরক্ষা খাতের কিন্তু কার্যকারিতার কথা বলছি। রিকমেন্ডেশন নিয়ে আমার খুব বেশি বলার নাই, এবং সবগুলো রিকমেন্ডেশন আমার কাছে মনে হয় যে খুব প্র্যাগম্যাটিক। বাট এটাও বলে রাখি, এই রিকমেন্ডেশন গুলো কিন্তু সামাজিক সুরক্ষা বা সামাজিক নিরাপত্তার যে কৌশলপত্র সরকার প্রণয়ন করেছে, যেটাকে আমরা ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বলি, এবং সেটা কিন্তু একটা অ্যাকশন প্ল্যানও আছে। সেই অ্যাকশন প্ল্যানের কিন্তু এক ধরনের দ্বিতীয় মেয়াদের আপনার ফর্মুলেশন চলছে ক্যাবিনেট ডিভিশনের নেতৃত্বে। আমরা যদি দেখি সেই অ্যাকশন প্ল্যানে কিন্তু যেই ধরনের প্রোগ্রাম এবং পলিসি রিফর্মের কথা বলা হয়েছে, এগুলোর সঙ্গে কিন্তু এই রিকমেন্ডেশন গুলো কিন্তু খুব সামঞ্জস্যপূর্ণ। তো ওই অর্থে রিকমেন্ডেশন ইজ নাথিং নিউ, বরঞ্চ আমরা দেখি যে অনেকগুলো রিকমেন্ডেশন কিন্তু আমাদের ইভেন অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সামাজিক সুরক্ষা খাতে যে ধরনের নীতি প্রস্তাবনা আছে এগুলো কিন্তু অনেক বেশি প্রগতিশীল। তো যেই কারণে ওইখানে কিন্তু নিউ পুরের বরাদ্দের ক্ষেত্রে বলা আছে, নগদ দরিদ্রদের ক্ষেত্রে বিশেষ প্রোগ্রামের কথা বলা হয়েছে, যারা রিটার্ন মাইগ্রেন্ট ওয়ার্কার তাদের জন্য বরাদ্দের কথা বলা হয়েছে, আপনার ওয়ার্কফেয়ার প্রোগ্রাম গ্রামাঞ্চলে বাড়ানোর কথা বলা হয়েছে, কারণ অনেক লোক কর্ম হারিয়েছে। এবং আমরা দেখেছি শহরের দরিদ্র মানুষরা কিন্তু একটা অংশ গ্রামে ফেরত গিয়েছে, তাদেরকে কি করে এই ধরনের কর্মসৃজন প্রক্রিয়া আরো বেশি সম্পৃক্ত করা যায় তার জন্য তার ব্যক্তি বাড়ানোর কথা বলা হয়েছে, বিশেষ করে ভালনারেবল যে ভিজিডি প্রোগ্রাম বা টিআরডিআর এর মতো প্রোগ্রামের ব্যক্তি বাড়ানোর কথা বলা হয়েছে, এবং এক ধরনের একটা সোশ্যাল ইন্স্যুরেন্স স্কিমের কথাও কিন্তু বলা হয়েছে। তো বিষয়গুলো আসলে এগুলো কিন্তু অলরেডি আমাদের অ্যাকশন প্ল্যানের অংশ। তো যেই কারণে আমি নতুন করে আসলে কোনো প্রস্তাবনা দিতে চাই না, বরং আমার কাছে মনে হয় যেটি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জরুরি, অবশ্যই বাজেট বরাদ্দর বিষয়ে আলোচনা করা জরুরি, বা তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বাজেট বরাদ্দ হয়েছে বা যে বিনিয়োগ আমরা প্রস্তাবনা করছি তার যথাযথ কার্যকর স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাস্তবায়ন। আমার কাছে মনে হয় যে বাজেটের পরিমাণের চেয়ে গুণগত বাস্তবায়ন এখন অনেক বাংলাদেশের জন্য অনেক বেশি জরুরি এজেন্ডা। সবাইকে ধন্যবাদ। আশিক, অনেক আশিকুর রহমান শুনলেন, আপনার ইউএনডিপি এর উনি সহকারী আবাসিক প্রতিনিধি, তার মন্তব্য শুনলেন। পরিষ্কার কথা যেগুলি পরিষ্কার ভাবে আসছে ওনার কথা থেকে সেটা হলো যে উনি ইতিবাচক দিক দিয়ে শুরু করেছেন, যে সরকার টাকার অঙ্কে এই সুরক্ষা বাজেট বাড়িয়েছেন এবং প্রাধিকার গুলো পরিষ্কার করেছেন, এবং বিশেষ করে নারীদের দিকে মনোযোগ সেখানে ছিল, এগুলোকে উনি ভালো বলেছেন। তবে তারপর উনি যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা হলো নব্য দরিদ্রদের সম্বন্ধে উপলব্ধির অভাব রয়েছে, সেটার ভিতরে নগর দরিদ্রদের যতখানি প্রয়োজন নীতি সম্পৃক্ততা সেটা নাই, 10% বরাদ্দ দেওয়া হয় যেখানে হয়তো 25% দরিদ্র ওখানে বসবাস করে, তথ্য উপাত্তের ঘাটতির কথা বারবারই ফিরে ফিরে আসছে। তবে উনি আরো উল্লেখ করছেন যে একটা বড় বিষয় যে স্থানীয় সরকার কর্মসূচি আছে, এই A2I আছে, এবং তারপরেও বিভিন্ন সরকারি নীতি প্রণয়ন যেখানে হয়েছে বিভিন্ন কর্মসূচি সেগুলি ছিল, কিন্তু সেই অর্থে হয়তো বাজেটে সেগুলির প্রতিফলন দেখা যায় না। অপ্রাতিষ্ঠানিক খাতকে উনি চিহ্নিত করেছেন সে এদের সমর্থন দেওয়ার ক্ষেত্রে, এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির দুর্বলতা গুলোর কথা উনি বলেছেন।
সেটা হলো যে এক হলো অভিষ্ট গোষ্ঠীতে পৌঁছানোর ক্ষেত্রে যে সমস্যা এবং এর পাশাপাশি যুব কর্মসংস্থান এবং ইত্যাদি, এবং শেষ যেই আলোচনা একটা অংশ আছে সেটা হলো যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা অনেক অর্থে প্রতীকী অর্থ হয়ে যায়, কারণ জীবন ধারণের জন্য এইগুলি যথেষ্ট না। আশিক, আপনাকে অনেক ধন্যবাদ এই আলোচনা এই বিষয়গুলোকে উত্থাপন করার জন্য। এবং যে আমাদের কাছে যেটা বড়ভাবে আসছে, আমি মেনন ভাই আশরাফ ভাইকে বলবো যে সেটা হলো যে সরকারের অনেক কর্মসূচি নীতি ইত্যাদি বিভিন্ন সময় প্রস্তুত হয়েছে, সেগুলোর প্রতিফলন আমরা বাজেটে সেরকম ভাবে দেখিনি, সেটাই তো বড় বিষয় আমাদের কাছে আলোচনার ভিতরে। আপনি হাত তোলা আছে আমি দেখতে পাচ্ছি, আসছি। আমি প্রথমে আমি রংপুরে যাব, রংপুরে আরডিআরএস এ শাহ আলম সাহেব আছেন? জি আছে, জি আছে। হ্যাঁ বলেন বলেন, আপনার দুই তিন মিনিট বলেন। ধন্যবাদ আপনাদেরকে, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা এতক্ষণ ধরে যারা বিভিন্ন পর্যালোচক ছিলেন তাদের কাছ থেকে শুনছিলাম সেই আলোচনাগুলো, আমরা একটি পেপার এখানে উপস্থাপন হতে দেখেছি। বিষয় হচ্ছে যে বাজেটের বর্তমান যে রূপরেখা এবং তার বাস্তবায়ন এবং সংকট, এই বিষয়গুলো থেকে আমরা নির্দিষ্ট করে বলবার চেষ্টা করছি যে সামাজিক নিরাপত্তা বলয় কতটা উপকার ভোগীদের জন্য নিরাপত্তা বিধান করবে সেই বিষয়গুলো। তো আমরা ধন্যবাদ জানাই অর্থমন্ত্রীকে যে তিনি মেড ইন বাংলাদেশ দেশীয় শিল্প অস্তিত্ববান করবার একটি বাজেট দিয়েছেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাজেটে, যাতে নিরাপত্তা বলয়ের যে বিষয়টা আমরা বলছি যে বিশেষ করে SMI খাতের নারী উদ্যোক্তাদের যে 70 লক্ষ টাকা পর্যন্ত লেনদেন একটা কর অব্যাহতি দেওয়া হয়েছে, এটা বাড়ানো উচিত বলে আমার কাছে মনে হয়। এবং আমি যেহেতু রংপুর থেকে কথা বলছি, আমি আরডিআরএস এর পক্ষ থেকে রংপুরের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা সবসময় কিন্তু রংপুরে যখন কথা বলি তখন আমাদের মধ্যে এক ধরনের একটা কষ্টবোধ থাকে যে আমরা দরিদ্র, যেমন এর আগে যে জরিপ হয়েছে তাতে দেখা গেছে যে কুড়িগ্রাম সবচেয়ে দরিদ্র প্রবণ একটি এলাকা, সেখানে 72% বেশি মানুষ দরিদ্র ছিল। এবং 2016 BBS এর যে খানা জরিপ হয়েছিল তাতে দেখানো হয়েছে যে সারা দেশের 24.3% দরিদ্র মানুষ, সেখানে রংপুর বিভাগ সবচেয়ে বেশি দরিদ্র ছিল যার সংখ্যা ছিল 47.2%। তাহলে এখন করোনার যে সময়টা এসেছে তাতে কিন্তু আমাদের দারিদ্র বেড়ে গেছে। এখন আমাদের এই অঞ্চলে আমরা যেটা বারবার করে বলবার চেষ্টা করেছি, এর আগের যে অর্থমন্ত্রী ছিলেন জনাব মুহিত, তিনিও বলছিলেন একটা জেলা বাজেটের কথা, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে জেলাগুলোর যে চাহিদা আছে সেই চাহিদাকে নিয়ে কোনো বাজেট কিন্তু করা হয়নি, যার ফলে কোন জেলায় কত দরিদ্র, কোন জেলায় কতটা সামাজিক নিরাপত্তা বলয় দরকার এবং কোন জেলায় কি কি শিল্প কারখানা স্থাপন দরকার, কুটির শিল্প দরকার, সে ব্যাপারে কিন্তু তেমন জরিপ হচ্ছে না। জন্যই জেলা বিশেষ করে রংপুর এই বিভাগের জেলাগুলো অনেকটা পিছিয়ে থাকছে সামাজিকভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। বিশেষ করে আমরা যদি বলি, অনেক ধন্যবাদ আপনাকে, আমাকে এখন থামাতে হবে, আমি একটু প্রফেসর সাহেব আর কিছু যদি জরুরিভাবে থাকে সেটুকু একটু বলুন। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের সামাজিক যে নিরাপত্তা বলে বাড়ানো হয়েছে সেটা যেন স্বচ্ছতা থাকে, এটা আমরা চাইবো। কারণ আমি আপনাকে বলি যে এর মধ্যে যে খবরগুলো এসছে তাতে দেখা যাচ্ছে যে ওই ভিজিটি কার্ড বা অন্যান্য নিরাপত্তার ক্ষেত্রে ওই ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, খালা খালু, মামাতো বোন থেকে শুরু করে সবাই কার্ড পাচ্ছে, যাদের বৃত্ত আছে তারা কার্ডটা পাচ্ছে। সেজন্য আমি কয়েকটি প্রস্তাব দিচ্ছি যে উত্তরবঙ্গে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো বাড়াতে হবে এবং করোনায় নতুন করে কাজ হারানোর জন্য যারা হারিয়েছে, বন্যা কবলিত হয়েছে, ঘর বাড়ি ভেঙে গেছে, তাদের জন্য বরাদ্দ দিতে হবে এবং স্বচ্ছতা নিয়ে আসতে হবে। বিশেষ করে গৃহ শ্রমিক যারা আছে, নারী গৃহকর্মী, তারা কিন্তু একটা বড় অংশ এখন অভাবে অনটনে আছে, তাদের জন্য বলয়টা বাড়াতে হবে এবং আমরা যেন প্রাপ্তিটা নিশ্চিত করতে পারি, যে প্রণোদনা সরকার দিচ্ছে যা নিশ্চিত করতে পারি, তাহলে কোথায় ভালো হবে। এবং ফ্ল্যাট ছেড়ে দেওয়া উচিত সেই ক্ষেত্রে, তাহলে বোধহয় তরুণদের জন্য কিছু করা উচিত আমাদের। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ প্রফেসর শাহ আলম। আপনার আর কিছু থাকলে লিখিত ভাবে দেবেন, আমাদের রিপোর্টের সাথে আমরা সংযুক্ত করব। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হলো নারী উদ্যোক্তাদের জন্য এই মুহূর্তে যেটা 50 লক্ষ ছিল সেটাকে 70 লক্ষ করা হয়েছে, টার্নওভার ট্যাক্সের লিমিট সেটাকে আপনি আরো বাড়ানোর পক্ষে বললেন, কুড়িগ্রামে দারিদ্র পরিস্থিতি সম্বন্ধে বললেন। আপনি জানেন হয়তো কুড়িগ্রাম বাংলাদেশের সম্ভবত একমাত্র এলাকা যেখানে দারিদ্র কমাচ্ছে, দারিদ্র বেড়েছে,
এটা আর বাংলাদেশে আর কোথাও নাই, সেহেতু আপনি সেই জায়গা থেকে কথা বলছেন। স্থানিক বৈশিষ্ট্যের কথা বলবারও আমাদের আলোচনা থেকে এসেছে, জেলা বাজেটের কথা বলেছেন, জেলা বাজেট একটি হতাশাজনক অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা বের হয়েছি আপনারা সকলে জানেন এবং স্বচ্ছতা, এবং আপনি নতুন একটি গোষ্ঠীর কথা বলেছেন সেটা হলো নারী গৃহকর্মীদের কথা এইখানে যুক্ত করার ব্যাপারে, অনেক ধন্যবাদ আপনাকে। আছেন উনি রৌমারি থেকে আমি দেখছি। ওয়ালাইকুম সালাম, বলেন বলেন বলেন। আছেন স্যার, আছেন। আমি এজাদা বলছি। আমি বলতে চাই যে এই যে মানে গড় 40 দিনের যে কর্মসূচির একটা ব্যবস্থা আছে, এই কর্মসূচির ইয়েটা দেখা যাচ্ছে যে 5 বছর আগে যারা মানে ইয়ে হয়েছে তারপরও তারা মানে করতে আসে, নতুন করে কোনো সদস্য নেওয়ার মানে কোনো ইয়ের আইন নেই। এই ক্ষেত্রে যদি নতুন সদস্য নেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। আর নতুন করে তালিকা তৈরি হয়নি আপনাদের ওখানে? আর না, আমাদের রুমারিতে 5 বছর আগে যারা করতে আসে এখনো তারা করতে আসে, কিন্তু কাজের মজুরি যে সেই মজুরিটা মানে পর্যাপ্ত না, 200 টাকায় কি কারো একটা সংসার চলে? যারা খাওয়ার যোগ্য তারা মানে পায় না, আর যারা যোগ্য না তারাই পাচ্ছে। এটা যদি মানে জরিপের মাধ্যমে যদি করা যেত তাহলে ভালো হতো আমাদের ওমারের পক্ষে। আপাতত তিনটে বিষয় বলেছেন, তিনটি তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক হলো যে তালিকা প্রস্তুত হওয়ার না হওয়ার কারণে নতুন কেউ ওখানে স্থান পাচ্ছে না, দ্বিতীয়ত হলো যারা যোগ্য তাদের কাছে পৌঁছাচ্ছে না, এবং তৃতীয়ত যে পরিমাণ দেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট না। খুব ভালো বলেছেন, অনেক সুনির্দিষ্ট ভাবে, খুব ভালো করে আপনি। এরপর আমি মতিউর রহমান আছেন রৌমারিতে, আপনি উনি কিছু বলবেন? মতিউর রহমান আপনি কোথা থেকে বলতে চাচ্ছেন? কুড়িগ্রাম। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ, নাম বলেন আপনার? কুড়িগ্রাম, কুড়িগ্রাম সলিডারিটি থেকে বলছি স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ আপনি আমাকে বলতে দেওয়ার জন্য। প্রথমত যে প্রশ্নটা আসছে যে কুড়িগ্রাম আসলে দারিদ্রতা 70% এর নিচে নেমে আসছে, এটা আসছে কথাটা আসছে তো এখানে যে সমস্যাগুলো আছে, যে একটা হচ্ছে সামাজিক নিরাপত্তার যে বিষয় খাতগুলো আছে, এই খাতগুলো যারা পায় তা এখানে একটা বড় একটা জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে স্যার। এখানে হচ্ছে যে যদি কেউ এই নিরাপত্তা এই টাকা এই এই সামাজিক নিরাপত্তার আওতায় আসতে চায় তাহলে তাদেরকে কিছু একটা দিয়ে, স্থানীয় সরকারকে কিছু দিয়ে তারপরে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হয়, এটা একটা বড় জটিলতা। আমি বুঝলাম না, দিয়ে মানে কি? খুব কঠিন। আপনি কি বললেন দিয়ে? দিয়ে অর্থ কি? কি দিয়ে করতে হয়? করোনার কারণে আমাদের এখানে অধিকাংশ লোক স্যার একদম কাজ হারিয়েছে, তারা তাদের পেশা চেঞ্জ করে ফেলেছে, এবং তারা অনেকেই আছে গার্মেন্টস থেকে ফিরে আসছে, অনেকেই মানে হিরের যে হাঙ্গারটা এইটা এইটাই ভুগতেছে স্যার। তো এই এই জায়গাটায় গার্মেন্টের যে বাজেট সেই বাজেটে কিন্তু এটাতে এটার তেমন কোনো প্রতিফলন আসেনি, এটা একটা স্যার। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এটা আমি জানি না, খুবই খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। নীরব দুর্ভিক্ষ না না না, নীরব খাদ্যাভাবে অন্যদের বলতে দিতে হবে। আমি
আমি শেলি পারভিন ঝর্ণা জেলা নেটওয়ার্ক সহসভাপতি শ্যামনগর সাতক্ষীরা। আপনার ছবি দেখা যাচ্ছে না, ছবিটা ক্যামেরাটা একটু নামাইতে বলেন। হ্যাঁ এই এখন ঠিক আছে, বলেন আপা বলেন। ধন্যবাদ সিপিডি ও অসমকে আজকে আমার এখানে কথা বলতে দেওয়ার জন্য। আমি প্রথমে বাজেট নিয়ে কথা বলতে চাই। কারণ আমরা সবসময় সিডুর আমফাম আইলা এই সমস্ত ভোগে আমরা ভুগি। সব এই কিছুদিন আগে ইয়াস হয়ে গেছে, আমরা পানির যে বৃদ্ধি এতেও ভুগি। কিন্তু আমার এখানে দাবি আমাদের উপকূল এলাকার জন্য আলাদা বাজেট রাখতে হবে, কারণ আমরা সবসময়ের জন্য আমরা ভুক্তভোগী। আর আমরা যেরকম উপকূল অঞ্চলের জন্য কোনো বাজেট হোক বা বাজেট দেখি না, উপকূল অঞ্চলের পরিস্থিতি এত বেশি খারাপ, কোনো সংস্থা নাই, কোনো সামাজিক সুরক্ষা নাই। কোনো সংস্থা না থাকতে কিছু শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে, নারীদের কর্মসংস্থান না থাকলে ছোট কিশোর মেয়েদের বিয়ে দেওয়ার জন্য বাবা মা খুব উদ্যোগে পড়েছে। পরবর্তীতে আমি যেটা বলবো, এই তো আসে আমাদের উপকূল এলাকার অবস্থা, আমাদের ভেরিবাদ এত খারাপ যে আমি দেখি যে সাংবাদিকরা আসে, আমাদের কিছু হই ঘটি গেলি তখন ওনা আসে কোথায় কি হয়েছে না হয়েছে। কিন্তু এই ভেরিবাদ গুলো আগাতে না ঠিক করা যায়, আমরা উপকূলবাসী আরো মানে ভেসে যাবো। যেরকম ধন্যবাদ আমরা বলবো আমাদের জন্য যদি আলাদা বাজেট না থাকে তাহলে আমাদের যে অবস্থা, আমরা যেভাবে বাস করছি যে দরিদ্র সীমার নিচে যাচ্ছে, সরকারের ইচ্ছা হচ্ছে যে দরিদ্র আমরা যত ইয়া করতে পারি, কিন্তু আমরা কেন বৃদ্ধি পাচ্ছে দরিদ্র হয় আমাদের, এইটি কথা। যদি আমাদের এদিকে যদি সেভাবে করা অবশ্য আমরা অনেক দরিদ্রতার এর থেকে রক্ষা পাবো। আর একটা কথা, এই যে কোভিড-19 করোনা যে কথাটা বলে, এই যে নগরে যে গরিব লোকজন, রিক্সা চালক, বিশেষ করে আমাদের ভ্যান চালক, বিভিন্ন কর্ম মানে মাটি কেটি খাওয়া কোন সব কাজ বন্ধ, এদের জন্য যদি আলাদা একটা বরাদ্দ করা যায়, তাদের যদি ওই সেইভাবে সুবিধা যায়। আর যেটা আপনার সরকারি কর্মকর্তা, আপনি তাড়াতাড়ি বলতেছেন বললে তাড়াতাড়ি, সরকারি কর্মকর্তা এবং চেয়ারম্যান মেম্বারদের কথা এখানে উঠেছে, ওই সঙ্গে যদি যারা ভুক্তভোগী তাদের কেউ যদি যখন আপনারা সিলেকশন করেন যদি থাকে, তাহলে মানে সঠিক লোকটা পায়। যেমন সরকারের বিভিন্ন অনুদান ২৫০০ টাকা করে দিয়েছিল, অনেকে পাইছে যারা প্রকৃত পাওয়ার তারা পায়নি। এই যে 450 টাকা করি, কোনো ঘরে 2-3 জন পাইছে, কোনো ঘরে ভুক্তভোগী যার কেউ নেই, যে অসহায় অবলা তার বলার কেউ নেই, সে পায়নি যার পাওয়ার যোগ্য। তো এইগুলো যদি আপনারা, ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি যে বিষয়টি আবার ঘুরে ফিরে আসতেছে সেটা হলো যে সুরক্ষা কর্মসূচিকে স্থানিক বৈশিষ্ট্যকে বিবেচনার ভিতরে নিতে হবে। এবং সেখানে বরগুনা থেকে বলছিলাম, আপনি একটু ধরে থাকেন, আপনি আনবো। এবং সেখানে বিশেষ করে দারিদ্রের সীমাকে বিবেচনা করে বরাদ্দ দিতে হবে, এটা এই গবেষণাতেও একই কথা বলা হয়েছে। এবং আপনি বলেছেন শিশু শ্রম বাড়ছে, বাল্য বিবাহ বাড়ছে, এবং রিক্সা চালক সহ ভ্যান চালক সহ এদের জন্য আলগা সুরক্ষা দেওয়ার ব্যাপারে আপনি বড় ভাবে বলছেন। অনেক অনেক ধন্যবাদ। আমি আসবো আপনারা একটু ধরতে ধরে, এখন আমার সামনে 108 জন মানুষ, আমাকে একটু ধরতে ধরে। আমার আমার শিউলি আক্তার, উনি আছেন ডিমলা নলফামারি থেকে। শিউলি আক্তার, শিউলি আক্তার আছেন? অব্রো পল্লীশ্রী, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ সিপিডি কে আমাদেরকে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য। শুধু সিপিডি না, অক্সফাম আমাদের সাথে। হ্যাঁ বলেন। হ্যাঁ ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে, আমরা ডিমলার মানুষ, আমরা চরাঞ্চলের মানুষ, আমরা এত বাজেট নিয়ে এত আমরা বুঝি না, কিন্তু আসলে মিডিয়ার মাধ্যমে এবং টিভির মাধ্যমে আমরা যতটুকু জানি বাজেট, আসলে আগে জানতাম না, কিছুটা হলে এখন আমরা জানতে পারছি।
যে এই যে বাজেটটা আসছে, আসলে বাজেটটা যে আসছে আসলে কতটুকু আমাদের চরাঞ্চলের মানুষের কথা তুলে আসছে এখানে। কিন্তু আমি মনে করি যে আমরা আমাদের যে যারা চরাঞ্চলের মানুষ, যারা কৃষক শ্রমিক, তাদের কথা মাথায় রেখে তাদেরকে অংশগ্রহণ করে যদি এই বাজেটটাকে বাজেটটাকে বাস্তবায়ন করা যেত, তাহলে আমার মনে হয় যে আমাদের মনে হয় যে খুব ভালো হতো। আমরা চরাঞ্চলের মানুষ প্রতিনিয়ত আমাদের বিভিন্ন দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, এরই মধ্যে করোনা, সেই করোনার মাধ্যমেই আমরা আজকেও বেঁচে আছি। কিন্তু তার মাঝে বেঁচে থাকার মধ্যে আমাদের কষ্টের মধ্যে আছি যে আমরা যে সঞ্চয় যতটুকু করেছি পুঁজি, সেই ততটুকু পুঁজি কিন্তু আমরা খেয়ে ফেলতেছি। আসলে আমি শুনেছি যে আমাদের নাকি অর্থ এখন বেড়েছে, আসলে আমাদের অর্থ আয় বেড়েছে, কিন্তু আমরা বাস্তব জীবনে কতটুকু দেখতে পাচ্ছি যে আমরা আমাদের পুঁজিটুকু খেয়ে ফেলতেছি, কিন্তু কিভাবে আমরা ব্যয় করতেছি আমাদের কর্ম। বিশেষ করে আমাদের যে বাজেট গুলো দেওয়া হচ্ছে সরকারের যে বাজেট গুলো, সেই বাজেট গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমি বিশেষ করে একটা দিক থেকে খেয়াল রাখতে দৃষ্টি আকর্ষণ করছি যে যখন একটা মানুষ কর্মসংস্থানের সাথে যুক্ত হবে তখনই তাদের অভাব অনটন দূর হবে। আমি করি যে সরকার যে বাজেট গুলো দিচ্ছে আসলে কতদিন খাবে, কতদিন জনগণ খেয়ে বেঁচে থাকবে। আমাদের আলাদা ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা দরকার। আর বিশেষ বিশেষ করে যে কিছু কিছু জিনিস আছে যে আমরা যারা তৃণমূল পর্যায়ে যারা মানুষ আছে তারা কতটুকু সেই সেবাগুলো পাচ্ছি, বাজেট গুলো আমাদের কতটুকু দরকার কমতে যাচ্ছে। আমি মনে করি যে প্রতিষ্ঠানে যারা ছোট ছোট সংগঠন আছে তাদেরকে নিয়ে যদি আমরা বাস্তবায়নের কাজে বাস্তবায়ন করে তাদের সম্মতিতে যদি আমাদের যে তথ্যগুলো নেওয়ার কথা সেই তথ্যগুলো যদি নেয়, আসলে তারা সত্যিকার উপকার খুবই তাদের কাছে পৌঁছে যাবে। আর বিশেষ করে আমার কথা হচ্ছে যে আমরা এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে যে কাজগুলো করে যাচ্ছি সাড়ে তিন বছর থেকে, আমরা যদি সকলেই সম্মিলিত না হয়ে আমরা যদি যেটা হচ্ছে যে আমরা যদি জবাবদিহির জায়গাটাকে আনতে না পারি, আমরা যদি স্বচ্ছতা হতে না পারি যে বাজেট গুলো হবে সেই বাজেট গুলো যদি স্বচ্ছতা না হয়, তাহলে আমরা কতটুকু বাস্তবায়ন করবো সাড়ে তিন বছর আমরা এসডিজির সাথে কাজ করি। আপা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপা। আপনার আপনি খুব বড় জিনিস বলতেছেন যে বাজেট বাস্তবায়নে করার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে যে সবাইকে যুক্ত করার বিষয়টা বিষয় হচ্ছে যে সরকারের যতটুকু প্রণোদনা আসুক না কেন সেটা বাস্তবায়নের ক্ষেত্রে যে সরকারের স্থানীয় সরকার যারা আছে তাদের মাধ্যমে কিন্তু দেওয়া হয়, সেই জায়গাতে যদি আমাদের সাধারণ জনগণকে অন্তর্ভুক্ত করা হয় এবং পাশাপাশি যারা এনজিও রা আছে তাদেরকে যদি তাদের মতামত নেওয়া হয়, তাহলে আমরা আশা করবো যে সেটা বাস্তবায়ন সঠিকভাবে হবে। আর বিশেষ করে অনেক ভালো বলেছেন, তারা কিন্তু কোনো সুজন প্রীতি করে না, তাদের কোনো আত্মীয় স্বজন সেখানে থাকে না, তাদের কোনো কিছু সুজন প্রীতি ওখানে থাকে না। আমি মনে করবো সকলের সম্মতিতে যদি এই বাজেট গুলো এই বাস্তবায়ন গুলো সঠিকভাবে করা হয় তাহলে আমাদের এসডিজ বাস্তবায়ন করা সকল সম্ভব হবে। অনেক ধন্যবাদ আপনাকে। শিউলি আফতার বলছিলেন, উনি বলছিলেন ডিমলা নীলফামা মিরিট থেকে। ওইখানে কি আপনার সাথে পরিতা রানী আছেন? পরিতা রানী আছেন নাকি? অব্রো যদি আমি আগাই তাহলে পরিচালনা, বলেন বলেন দিদি বলেন। সবচেয়ে মূল কথা হলো আমরা যারা শিক্ষিত বেকার আছি, যেমন নন এনপিও প্রতিষ্ঠানে যারা শিক্ষক আছে তাদের যে দিনে প্রতিবাদ চলছে আসমানের মতো, মনে হচ্ছে যে তারা আসলে তাদের জীবন যাত্রার কোনো দেখি আমি কোনো বাজেট দেখি না, কিংবা যেটুক বাজেট ছিল করোনা বিষয়ে সেটুক একদমই সীমিত। আমি আশা করছি যে এই বাজেটটা যদি আমাদের বেশি বাড়ানো হয় কিংবা আমাদের দিকে যদি লক্ষ্য রাখা হয়, কারণ এই শিক্ষিত মানুষ না পারতেছে মাঠে খাটতে, না পারতেছে তাদের বউ বাচ্চা নিয়ে ভালো করে জীবন যাত্রা চলতে। তো বিশেষ করে আমি এই অনুরোধটুকু রাখবো যে আসলে যারা বেকার আছে কিংবা শিক্ষিত বেকার তাদের জন্য যেন দৃষ্টি বিশেষ করে বিশেষ লক্ষ্য রাখে আমাদের সরকার। জামালপুর থেকে আশরাফ আলী, জামালপুরের আশরাফ আলী আছেন? অগ্রহ জামালপুরের আশরাফ আলী আছেন? যদি না থাকে জামালপুর থেকে সৌজন্যের দরকার নাই, সোজাসুজি পয়েন্টে আসছেন। থ্যাংক ইউ। আমি আসলে সত্যি খুবই সুন্দর সব জিনিসই চলে আসছে। আমার কথা যে এখানে আমরা এই যে নারী বান্ধব বাজেট দেখতে চাই, পাশাপাশি এই যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সেটা পাইনি, আমার কাছে মনে হচ্ছে আমরা সেটা পাইনি। আর সেই সঙ্গে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সুযোগ রাখা উচিত ছিল, সেটা কতখানি হবে আমি জানি না। আর সামাজিক সুরক্ষা খাতে হ্যাঁ অনেক কার্যক্রম প্রত্যেকের কথাতে উঠে এসেছে, তারপরে রিপিট করছি যে হ্যাঁ এগুলো
সরকারি ভাবে হয়, কিন্তু যাদের জন্য এটা হয় তারা কিন্তু সত্যিকার অর্থেই পায় না, এটা দীর্ঘদিন দেখে আসছি আমি পায় না। আর আমি স্যার একটু একটু অন্য সাইডের কথা বলতে চাচ্ছিলাম, যেটা একটু এই যে আজকে মুক্তিযোদ্ধাদের মারা গেলে তাদেরকে যে অনার দিতে পারবে না জেলা প্রশাসক বা ইয়েনো নারী হওয়ার কারণে, এই বিষয়ে স্যার কাইন্ডলি যদি আপনারা একটুখানি দেখতেন স্যার, থ্যাংক ইউ। এটা তো কোনো দয়ার বিষয় না, এটা তো অধিকারের বিষয়। আমাদের এখানে দুজন খুবই সম্মানিত প্রবীণ রাজনীতিবিদ আছেন, প্রফেসর আলী আশরাফ এবং রাশেদ খান মেনন। আমি নিশ্চিত তো ওনারা দুজন এই যে নারীদের যে এই গার্ড অফ অনার কে দেওয়ার ক্ষেত্রে সমর্থিত করে বঞ্চিত করা হচ্ছে এই ব্যাপারে ওনারা কিছু বলবেন, আমি এটা প্রত্যাশা করছি। এটা আমরা সকলেই বিবেচনায় নিয়ে আশ্চর্য হয়েছি যে এরকম একটা বাংলাদেশের স্বাধীন দেশে 50 বছর পরে নারীদের প্রতি এইরকম মৌলিক বৈষম্যের সিদ্ধান্ত সংসদ সদস্যরা নিতে পারে, এটা আমাদের কাছে অস্বাভাবিক লেগেছে। আমি এখন আমার যারা হাত তুলছেন আমি তাদের কাছে অনুরোধ যাব, তারপরে আমাদের রাজনীতিবিদের কাছে ফিরে আসবো। রফিকুল আলম বরিশাল, এক মিনিট করে করে সবাই, আমি এখানে আমার এখানে 12 জনের মতো আছেন, বলেন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই বলবো যে বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের মধ্যে আছে, এবং আমাদের মূলত যে ডিভিডেন্ডের মধ্যে যেখানে আমরা আছি সেখানে এই তরুণ জনগোষ্ঠী প্রতি বছর 18-20 লক্ষ কর্মবাজারের দিকে তারা চলে যাচ্ছে, কিন্তু তাদের জন্য এই বাজেটে কোনো সুযোগ নাই। যদিও এই বাজেটে ICT কিছু হয়েছে এবং যারা সামান্য একটি অংশ, আর এর পাশাপাশি যুব অধিদপ্তরের যে বাজেটটা ছিল সেটি কিন্তু আগের চেয়ে কমাই দিয়েছে। নম্বর দুই যেটা আমি বলতে যাব, যেটি হচ্ছে যে আমাদের দেশের যে বিজিবি সামাজিক সুরক্ষার কথা বলা হচ্ছে, এইখানে কে আসলো কে গেল কি সংখ্যা সেটা আমার কাছে বড় জিনিস না। মূল কথা হলো এর উদ্দেশ্য হচ্ছে এই জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন করে তাকে দক্ষ করে কর্ম দিকে নিয়ে যাওয়া, কিন্তু তার জন্য একটা ট্রেনিং এর ব্যবস্থা এবং তার জন্য বনক দপ্তরের 425 টাকা, কিন্তু তাদেরকে কোনো ট্রেনিং দেওয়া হয় না। মানে এই প্রকল্পটি এত চমৎকার একটি প্রকল্প, সরকারি সামাজিক নিরাপত্তা প্রকল্প, এটি ভিক্ষাবৃত্তি বা যাকে বলা সহায়ত বৃত্তি চলে যাচ্ছে, এটি কোন দক্ষতা উন্নয়ন যেটা বলবো সেটি হচ্ছে যে আমাদের পরিবেশ প্রতিবেশ এবং আমাদের যে জৈব বৈচিত্র্য সুরক্ষার ব্যাপারে কোনো বাজেট যেমন নাই, একদিকে যেমন আমাদের আয় 3 গুণ বেড়েছে, আমাদের ঋণের বোঝা 15 গুণ চাপিয়ে দেওয়া হয়েছে। যদি সংক্ষিপ্ত ভাবে আমি আমার কথাগুলি বললাম, একটা বন্ধ করেন, আপনার ইকো হচ্ছে, দুটো লাইন চলছে, একটা লাইন বন্ধ করেন, একটা লাইন বন্ধ করেন। বরগুনা জাগরণের প্ল্যাটফর্ম থেকে বলছিলাম, আমি জাকির হোসেন মিরাজ, নির্বাহী পরিচালক CBDP এবং উপজেলা টিম লিডার সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম। আমি যে কথা বলতে চাই যে বাজেট নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নাই, আমরা বরগুনা যারা মানুষ আছি উপকূলের মানুষ, কারণ বাজেটে যদি সুষম ব্যবহার না হয়, সুষম বন্টন না হয় এবং যথাযথ ব্যবহার না হয়, তাহলে সেই বাজেট দিয়ে আমরা কি করব। বরগুনা জেনারেল হাসপাতালে 2 কোটি 80 লক্ষ টাকার টেন্ডার হয়েছে গত অক্টোবরে, বাট সেটা ডিসপোজাল হয় না এ পর্যন্ত, নতুন অর্থ বছর আসছে। এদিকে একটি বিষয়, আর একটি বিষয় যে আমাদের এই করোনা কালে COVID-19 করোনার কালে স্কুল কলেজ বন্ধ থাকার কারণে একদিকে বাল্যবিবাহ বাড়ছে, আর একদিকে শিশু শ্রম বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়গুলো সরকারের নজরে আনতে হবে এবং আমরা আপনাদের এই যে প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের এখানে যে আমাদের যে সামাজিক সুরক্ষা বলার কথা বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সেই নিরাপত্তা কর্মসূচির সম্পর্কে যখন তৌফুল ইসলাম সাহেব যে কথা বলেছেন, এবং সর্বশেষ বক্তা জনাব আমি যাকে শুনেছি আশিকুর রহমান, UNDP প্রতিনিধি, আবাসিক প্রতিনিধি, তিনি যে কথা বলছেন যে বাজেটের যথাযথ কার্যকর, জবাবদিহিতামূলক এবং বাস্তবায়ন যোগ্য হতে হবে। যদি বাজেট বাস্তবায়ন না হয় তাহলে বাজেট দিয়ে কি হবে, সেই জন্য আমরা মনে করি। আরেকটা আমাদের আমাদের যে ম্যাডাম বলেছেন লায়লা আশরাফুল, উনি যে কথা বলেছেন যে সামাজিক দুর্বৃত্তায়ন, আমাদের যে সামাজিক যে কর্মসূচি রয়েছে 40 দিনের কর্মসংস্থান কর্মসূচি, VGD, VGF, এইখানে যদি সামাজিক দুর্বৃত্তায়ন বন্ধ করা না যায় তাহলে কিন্তু আমরা
এই বাজেট দিয়ে আমাদের কোনো কাজে আসবে না। অনেক ধন্যবাদ বিদায় ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। জিএম ফাতিউল ফায়েজ, ফাতিউল ফায়েজ করতে জি জি ভাই, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ফাতিউল ফায়েজ কোথা থেকে বলছেন? পরে হ্যাঁ বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আসসালামু আলাইকুম, আমি নাসমি ইয়াসমিন কোনা জামালপুর। ও আচ্ছা, আপনি বলবেন। হ্যাঁ বলেন, আপা বলেন। সুন্দরবন থেকে জেলা নেটওয়ার্কে। আপনি কোথায় আছেন? আপা কোথায়? বকশীগঞ্জ। বকশীগঞ্জ, বকশীগঞ্জ এটা কোন জেলাতে পড়লো? জামালপুর স্যার। জামালপুর, থ্যাংক ইউ। জামালপুর, জামালপুর থেকে। জি তো কেমন আছেন স্যার? খুব ভালো আছি। আপনি ভালো আছেন তো? টিকা নিয়েছেন? টিকা নিয়েছেন? জি টিকা দিয়েছেন? না টিকার বয়স হয়নি, একটু বেঁকে আছে, একটু বাকি আছে, বয়স হয়নি। বসানে কি বসানে কি? ঠিক আছে বলেন, আপা বলেন। আমার বিষয়টা হলো যে যেসব ভাতা দেওয়া হচ্ছে তা যেন ভাতার টাকা বৃদ্ধি করা হয়, কারণ এক মা 500 টাকা যে ভাতা দেওয়া হয় এটা একটা পরিবারের ওই বয়স্ক ব্যক্তিটা আসলে পরিবারের একটা বোঝা হিসাবে। ওই 500 টাকা দিয়ে যে দ্রব্যমূল্যের বর্তমান যে দাম বেড়েছে তার ওই এক মাস চলার মতো হয় না, কোনো ভাবে সম্ভব হয় না। ঠিক আছে, এই কারণে বলছিলাম যে সরকারের কাছে আপনাদের মাধ্যম দিয়ে যে এই ভাতাটা যেন বৃদ্ধি করা হয়। তার পাশাপাশি আরেকটা সমস্যা আছে স্যার, যে বর্তমানে যে ভাতা সংক্রান্ত বিষয়গুলো যে টাকাগুলো সমাজ সেবার অফিস থেকে নগদ অ্যাকাউন্ট করে টাকাগুলো বিতরণ করা হচ্ছে, আসলে এমন কতগুলো ঘটনা ঘটতেছে যে রবি সিমের মাধ্যমে সমাজ সেবা অফিসে যে অ্যাকাউন্ট গুলা কোর্স করা হচ্ছে, আসলে যে প্রকৃতপক্ষে যে প্রার্থী যে টাকাটা পাবে সে জানেই নেই যে আমার নামে একটা সিম ব্যবহার করে অ্যাকাউন্টটা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপা, ওখানে অপচয় হচ্ছে এবং একই সাথে দুর্নীতি হচ্ছে, আমরা বুঝতে পারছি। আপনি বলবেন, আপনি নেতা মানুষ, একটু ধরে থাকেন। আমি বরগুনা উপকূল থেকে বলি স্যার, আমি সকলের কাছে আসবো। মাহবুবা সরকার, আমি দেখছি, বলেন কোথেকে বলছেন আপনি? মাহবুব ধন্যবাদ স্যার, সিপিডি এবং অক্সফামকে আজকের এই আয়োজনের জন্য। স্যার আমি মানে যে কথাগুলো এখানে আসছে, আমরা তো অনেকদিন থেকে আমাদের যে বক্তব্য মানে জানা এতক্ষণ বক্তব্যগুলো দিলেন যে সেফটিনেট প্রোগ্রামটা বিশেষ করে, আসলে আমরা শুরু থেকেই দেখছি যে এই জায়গায় যে অর্থের লেনদেন হচ্ছে এবং যারা সুযোগ গুলো পাচ্ছে, যাদের পাওয়ার কথা না তারা পাচ্ছে, যে বিশেষ করে মেম্বাররা মানে চেয়ারম্যানদের যে মেম্বাররা যারা সরাসরি যুক্ত, এই জায়গাটাই কোনোভাবেই কেন যেন মানে ইয়া করা যাচ্ছে না, এটা একটা স্যার। আর এই যে ক্ষুদ্র ঋণ মানে যেটা এসএমই বলেন বা এই যে নারী উদ্যোক্তা, দেখা যাচ্ছে ব্যাংকগুলো ওই যাদেরকে ওই শুরু থেকে দিচ্ছে তাদেরকেই দিচ্ছে, নতুন কোনো যে একজন সুযোগ পাবে তাকে সুযোগ দিয়ে এই সুযোগগুলো। অনেক ধন্যবাদ, আপনি মনিটরিং থাকা দরকার, তা না হলে এই দারিদ্রতা থেকে আমরা। মাহবুবা আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি বলি না না না, আপনি বলি লাল ভাই একটু ধরুন। আর বরগুনা থেকে বরগুনা থেকে মির্জা বেগম। স্যার আমি লালমনিরহাট থেকে বলতে যাচ্ছিলাম স্যার। বলেন লালমনিরহাট থেকে বলেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার আমি তিনটা বিষয় বলবো, একটি হলো যে সব বিষয়ে আলোচনা হচ্ছে কিন্তু বেসরকারি সংগঠনগুলি যে বিভিন্ন ভাবে ধসে গেছে, তারা দীর্ঘদিন থেকে ডেভেলপমেন্ট কাজ করছে, এই করোনাকালীন সময়ে ফান্ডিং এর অবস্থা খুবই খারাপ এবং অনেক কর্মী বেকার হয়ে গেছে, এবং আমরা যারা প্রতিষ্ঠাতা, আমরা যারা সংগঠন করছি, তারা আমাদের এই প্রতিষ্ঠান ধরে রাখা আমাদের জন্য খুব টাফ হয়ে গেছে। এক আর দুই নাম্বার হচ্ছে স্যার, আমরা যারা সংগঠনের প্রতিষ্ঠাতারা আছি, করোনাকালীন সময় গার্মেন্টস থেকে ফেরত তাদের নিয়ে আমরা বিভিন্ন ভাবে আমাদের সংগঠনের মাধ্যমে ট্রেনিং করেই এক সময় আমরা গার্মেন্টস এ পাঠাইছি, তারা এখন ভালোভাবে চলছিল, তারা করোনাকালীন সময় ব্যাক হয়ে আসছে, আমরা এই সময় তাদের নিয়ে যে লোকালি একটা কিছু করব এর জন্য ব্যাংকের সাথে আমরা যোগাযোগ করলে বলছে যে বেসরকারি সংগঠন গুলো এ বিষয়ে কোনো লোন দেওয়া যাবে না, তারা কিন্তু যুব উন্নয়নের ট্রেনিং প্রাপ্ত, তাদের সার্টিফিকেট আছে, এই বাধা এই এখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসবো, এটা একটা। আরেকটা হচ্ছে আরেকটা স্যার, যে ভাতাগুলো পাচ্ছে সিস্টেমের অভাবে অনেক বয়স্ক মারা
বিশেষ করে আমরা নারীদের নিয়ে কাজ করি, বয়স্ক মারা প্রতিদিন যারা আমাদের মাধ্যমে আমাদের সহযোগিতায় সরকারের কাছ থেকে ওই কার্ডগুলো আমরা করে দিতে সক্ষম হয়েছিলাম, তারা টাকা তুলতে যে টাকা পাচ্ছে না, আবার এখন অনলাইনে ব্যাংকিং পদ্ধতিতে এসে আরো বেশি জটিলতা। এখান থেকে কিভাবে সন্দীপ বলেন, সন্দীপের কে আছেন এখানে? এখানে এখানে লিখেছেন SDI সন্দীপ থেকে কথা বলতে চেয়েছিল। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। এখানে বহু লোক কল কারখানা ফ্যাক্টরি না থাকাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মিল ফ্যাক্টরি বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরি এবং প্রাইভেট জব করে করোনাকালীন সময়ে তারা এখন সবাই সন্দীপের বেকার অবস্থায় জীবনযাপন করছে। আরেকটা দিক হচ্ছে সন্দীপের অধিকাংশ লোক মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। রেমিটেন্সের দিক দিয়ে বাংলাদেশে সন্দীপ দ্বিতীয়তম স্থান, কিন্তু এরাও সন্দীপে এসে মানবতা জীবনযাপন করছে। এরা দরিদ্র সীমার নিচে এখন নতুন ভাবে তারা দারিদ্রতার জীবনযাপন করছে, দারিদ্র সীমার নিচে জীবনযাপন করছে নতুন ভাবে, তাদেরকে আর্থিক সহায়তা প্রণয়ন করা এবং এই আর্থিক সহায়তা সরকারি কর্মকর্তা তথা ব্যাংক এবং যে সমস্ত এনজিও আছে তাদের মধ্যে যদি তাদের মাঝে বিতরণ করা হয় তারা উপকৃত হবে। আরেকটি কথা হচ্ছে সন্দীপ ভাঙন এলাকা, চারিদিকে ভাঙার পর ভাঙা, বর্তমানে সন্দীপের চারিদিকে চর জেগে উঠেছে, সম্ভাবনাময় সন্দীপ। এখানে বহু বেকার শিক্ষিত যুবক রয়েছে। যদি সন্দীপের চতুর্দিকে নুনাবেরি বাঁধের মাধ্যমে যদি কৃষি, মৎস্য এবং গবাদি পশুর প্রজেক্টের মাধ্যমে এই সমস্ত যুব শিক্ষিত লোকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করলে তারা উপকৃত হবে এবং তারা উন্নত জীবন যাপন করবে। অনেক ধন্যবাদ আপনাকে সন্দীপের কথা বলার জন্য। সুদেব বিশ্বাস বলেন, আপনি কোথেকে বলছিলেন? সন্দীপের সাথে পাশেই কাজ, কোথায় আছেন আপনি? স্যার বরগুনা আসতেছিলাম। বরগুনা স্যার? হ্যাঁ বরগুনা বলেন বরগুনা বলেন তাড়াতাড়ি। আচ্ছা ধন্যবাদ স্যার। আমার প্রথম কিছু বলবেন, নতুন কিছু বলবেন যে বিষয় এখনো বলা হয় নাই? অবশ্যই স্যার। আমার প্রথম প্রস্তাব হচ্ছে যে আমরা বিগত সরকারের সময় এই সরকারের তথ্যমন্ত্রী আব্দুল্লাহ মুহিত বলেছিলেন যে জেলাভিত্তিক বাজেট হবে, সেই জেলাভিত্তিক বাজেট কিন্তু আমরা পাইনি। আমরা চাচ্ছি জেলাভিত্তিক বাজেট আমাদের দরকার, এবং তাহলে আমার জেলা থেকে আমি কি পরিমাণ রাষ্ট্রকে দিচ্ছি উন্নয়ন কর বিভিন্ন কর সেইটা আমি হিসাব পাবো এবং আমার সেই পরিমাণ বাজেট আমাকে দিতে হবে। আরেকটা আমাদের প্রিয়বাসীর দাবি যেটা আমরা দীর্ঘদিন পর্যন্ত করে আসছি সেটা হলো উপকূল উন্নয়ন বোর্ড। আমাদের উপকূলে উন্নয়নের জন্য উপকূল উন্নয়ন বোর্ড অত্যন্ত জরুরি। ইতিমধ্যে আমাদের সাতক্ষীরা থেকে বলেছে আমাদের ভেরি বাঁধের দুরবস্থা, প্রতি বছর প্রতিটি মৌসুমে আমাদের ভেরি বাঁধ ভেঙে যাচ্ছে। আরেকটা আমাদের এই ভেরি বাঁধ ভাঙার কারণে আমাদের কয়েক লাখ লোক একে ভেরি বাঁধের বাইরে অবস্থান করছে। আর সরকারের ভেরি বাঁধের কথা বারবার উঠছে, আমি শুনেছি এটা, ভেরি বাঁধের বাইরে সরকারের পক্ষ থেকে যে সকল বৃত্তহীনদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে সবই ভেরি বাঁধের বাইরে। ভেরিবাদের বাইরে যদি আশ্রয়ণ করা হয়, আবাসনের ব্যবস্থা করা হয়, হতদরিদ্র মানুষকে আশ্রয়ণের ব্যবস্থা সরকার দেয়, তাহলে তারা তো প্রতি বছরই জলোচ্ছ্বাসে বন্যায় তারা ক্ষতিগ্রস্ত হবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় স্যার, আমাদের তৃণমূল পর্যায় থেকে বাজেটের ক্ষেত্রে মতামতটা নেওয়া খুবই জরুরি। এটা আমাদের অর্থমন্ত্রী বা পরিকল্পনামন্ত্রী কেউ কখনো ধারণা করেন না। আমাদের ইউনিয়ন পর্যায় থেকে আমাদের বাজেটের এক বছর আগে যদি ফর্মেট আকারে দেওয়া হয়, আপনি আমার পেশাজীবীরা, আমরা বিভিন্ন সামাজিক কর্মী, আমরা বিভিন্ন এনজিও যারা আছে, তারা যদি আমরা একটি প্রস্তাবনা তৈরি করে রাষ্ট্রকে দিতে পারি, তাহলে আপনারা কোনো মাফ করে দেবেন না। তৃণমূল পর্যায় থেকে বাজেট গড়ে তোলা এবং বিশেষ করে জেলা বাজেটের স্যার যশোর থেকে বলতে চাই। লালভাই কুড়িগ্রাম বলেন। ধন্যবাদ আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আমি ছোট তিনটা বিষয় বলবো। প্রথম বিষয় হচ্ছে যে মুক্তিযোদ্ধা, হ্যাঁ
এই ভাতা সেফটিনেট প্রোগ্রামের সাথে সংযুক্ত করা হয়েছে। আমি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে বলবো যে আমাদের এই মুক্তিযোদ্ধাদের মর্যাদা রাখার জন্য এইটা ডিফেন্স মিনিস্ট্রির বাজেটের সাথে সংযুক্ত করা উচিত সেফটিনেট থেকে উঠিয়ে, কারণ মুক্তিযোদ্ধারাই প্রথম সেনাবাহিনী বাঙালি জাতির যারা পাকিস্তানি সেনাবাহিনী। লাল ভাই আপনি আপনি কি ভাতা পান বীর মুক্তিযোদ্ধা হিসেবে? জি আমি ভাতা পাই, সেটা সেটা আমি চাই যে ডিফেন্স মিনিস্ট্রিতে থেকে সেই ভাতাটা দেওয়া এবং সেফটিনেট থেকে সেটা সরিয়ে নেওয়া, তাহলে সেফটিনেটে সেই বরাদ্দটা সেফটিনেটের অন্য মানুষরা পেতে পারবে, মুক্তিযোদ্ধাদেরকে ডিফেন্স থেকে দেওয়া হোক সেই তারা সেই মর্যাদা পেতে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে চরকে মেইনস্ট্রিমিং, চরের প্রভাবটিকে দূর করার জন্য, কুড়িগ্রামের মঙ্গাকে স্থায়ীভাবে দূর করার জন্য একটা মানে মেইনস্ট্রিমিং করার জন্য একটা প্ল্যানিং বাজেট দেওয়া উচিত অ্যাসেসমেন্ট করে যে একটা প্ল্যান তৈরি করা। আর একটা হচ্ছে কুড়িগ্রামের এই কমিউনিকেশনটা যেহেতু ইন্টারন্যাশনালি কানেক্ট হওয়ার সুযোগ আছে মেঘালয় আসাম এবং পশ্চিমবাংলা সহ আরো অন্যান্য জায়গার, সেই কারণে এটা যদি কুড়িগ্রাম রৌমারী জামালপুর হয়ে ঢাকার সাথে সংযুক্ত করার জন্য একটি ব্রিজ করা হয়, তার জন্য একটা অ্যাসেসমেন্ট ব্রহ্মপুত্র নদের অ্যাসেসমেন্টে একটা বাজেট দেওয়া হয় যেটা অ্যাসেসমেন্ট করে দেখা যে এটা ভাইবিলিটি আছে কিনা, তাহলে এই বাজেটটা দিলে পরে এখানে একটা ভবিষ্যতে একটা কমিউনিকেশন বেটার হবে, ইনফ্রাস্ট্রাকচার অর্থনীতির বদল হবে। ধন্যবাদ আপনাকে আমাকে শুনে দেওয়ার জন্য। হ্যাঁ লাল ভাই আপনি তো একটা তো বড় বিষয় তুললেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতাটাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে সামাজিক সুরক্ষা খাত থেকে সরানোর, এটা খুবই একটা প্রণিধানযোগ্য বিষয়। দুটো সংসদের বিষয় আসতেছে, একটা হলো নারী ইউএনওদের ভূমিকা গার্ড অফ অনারের ক্ষেত্রে, আর আপনি যেটা বললেন এই দুটি আমি মনে করি বিবেচনা আসবে। আমি আগাচ্ছি, আরো দুই তিনজন আছেন, করেই আমাদের গেস্টদের কাছে আমি চলে আসবো। দুইজন আশরাফ ভাই এবং মেনন ভাই যত ধৈর্য সহকারে আপনাদের কথা শুনছেন, এটা আমরা তাদের যশোর থেকে বলতে চাই। ধন্যবাদ, আমি রাজশাহী থেকে বলছি। আমি আসলে অন্য বিষয়ে বলতে চাই, যাই বলবেন এক মিনিটের মধ্যে। হ্যাঁ বলেন, উনি আটকে গেছেন, ছবি বন্ধ করে নেন, আপনার ইন্টারনেট কানেকশন দুর্বল, ছবি বন্ধ করেন। আমি আসবো, পাই না তো। আমার যেটা প্রস্তাবনা হচ্ছে হচ্ছে যে আদিবাসীদের জন্য হচ্ছে যে বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা করা, ত্রাণ নয়, কারণ ত্রাণ তারা যতই আসুক তারা সঠিক পাবে না, সঠিক বন্টন হবে না, সেটা আমরা জানি। তো তাদের জন্য আদিবাসীদের জন্য যে পৃথক বিশেষ কর্মসংস্থানের ব্যবস্থা করা কিংবা বিশেষ প্রকল্প চালু করা, যেন তারা কর্মসংস্থানের মাধ্যমে তারা। অনেক ধন্যবাদ। আমরা আমরা জানি যে প্রথাগতভাবে যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের ভিতরে সমতল এবং পার্বত্য অঞ্চলের আদিবাসীরা অন্যতম। এতক্ষণে আপনি এই বিষয়টিকে এসেছে, আমি খুশি যে আপনি এই কথাটা যশোর থেকে বলতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ। এখানে বরগুনা থেকে আপনি তো ক্যামেরা খুলে বসে আছেন, তাড়াতাড়ি বলেন, রব্বানি নাদিম কোথেকে বলছেন? উনি তো নাই এখন, রব্বানি শুনতে পাচ্ছেন? মাহমুদা এখানে কোন প্রতিষ্ঠান, এটা হাত তুলেছেন, হাত তুলেছেন এখানে? আমি মাহমুদা, আপনি বরগুনা বন্ধ করেন এখন। হ্যাঁ বলুন। আমি বলতেছিলাম যে আমাদের ফাইনান্সিয়াল ইয়ারটা প্রতি জানুয়ারি টু ডিসেম্বর করা যায় কিনা, কারণ দেখা যাচ্ছে যে প্রতি বছরই জুলাই টু জুন করে জুনের সময় তড়িঘড়ি করে যে কাজগুলি করা হয়, বৃষ্টি বাদলে সমস্ত কাজগুলি নষ্ট হয়ে যায়, এটাকে চেঞ্জ করা যায় কিনা, এটা একটি পুরনো বিষয়। হ্যাঁ বলেন, আর কিছু? আর কিছু নাই, অনেক ধন্যবাদ। আচ্ছা এই যে মতিউর রহমান কোথেকে হাত তুলেছেন, মতিউর রহমান? আমি তো রৌমারী প্রত্যন্ত অঞ্চলে বাস করি, কুড়িগ্রাম জেলা শহর থেকে আমরা বিচ্ছিন্ন।
আমরা চাচ্ছি কি রৌমারী এবং রাজপুরে মিলে কুড়িগ্রামে যাওয়ার যে আমাদের রাস্তাটা এই নদীপথ, এই নদীপথের উপরে একটা ব্রিজের কোনো ব্যবস্থা করা যায় কিনা, বা একটা কেবল আপনাদের এলাকার এমপি কে, আপনার এলাকার এমপি কে, হ্যাঁ জাকির হোসেন, জাকির হোসেন ওনাকে জানেন না এই এই দাবিটা? উনি জানেন, উনি সবে জানেন, করেন না। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আর এখানে কথা বলতে চান আর কে ছিলেন আমার এখানে? আমি এখন কিন্তু তাহলে যশোর থেকে বলতে যাচ্ছিলাম স্যার। বলেন রবিউল, আপনি যশোর থেকে বলছেন? জি স্যার। হ্যাঁ বলেন স্যার। আমি রবিউল ইসলাম। আমাদের আমরা মূলত দলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করি, তো আমরা এই আমফান এবং কোভিড কালীন সময়ে দেখেছি যে সরকারের নানান ধরনের প্রকল্প আসছে, কিন্তু আমাদের ওই মানুষগুলি আসলে বঞ্চিত হয়েছে নানানভাবে। ইনাদের জন্য বাজেটে মানে স্পেশালি কোনো কিছু রাখা যায় কিনা, বিশেষ করে যারা জুতো পালিশের কাজ, হরিজন সুইপিং এর কাজ যারা করছে, এরা এদের জন্য নানান বরাদ্দ সরকার করছে, আমরা বাজেটে বিভিন্ন সময় দেখছি, কিন্তু যদি এটাকে আলাদাভাবে বিবেচনা করা হয় তাহলে তাদের কাছে পৌঁছানো সম্ভব। তারপরে যে প্রকল্পগুলো বাস্তবায়ন হচ্ছে সেই বাস্তবায়ন কমিটিতে এই জনগোষ্ঠীর প্রতিনিধি যারা আছে তাদের যুক্ত করার ব্যাপারটি যদি কোনোভাবে রাখা যায় আমার মনে হয় যে এটা সুন্দর হতে পারে। তো এটুকুই ছিল আমাদের বলার। অনেক ধন্যবাদ। আপনারা এখন পর্যন্ত দলিত জনগোষ্ঠীর কথা প্রত্যক্ষভাবে সুনির্দিষ্টভাবে আসেনি, আপনি তুললেন, অনেক ধন্যবাদ আপনাকে। বিশেষ করে যে যারা জনশিল্পের সাথে যুক্ত আছে তাদের কথা আপনি উল্লেখ করলেন, অনেক ধন্যবাদ এই কর্মসূচির জন্য। আমি এখন এই এই আলোচনা এখানে শেষ টানবো, কারণ আমরা দুই ঘন্টার উপরে ইতিমধ্যে আছি, আমার সাংবাদিক ভাইরাও এর ভিতরে আছেন। সাংবাদিক ভাইদের প্রতি কিন্তু এক আপা আমাদের বলেছেন যে শুধু দুর্ঘটনা ঘটলে পরে ভেরিবাদ দেখতে আসেন, কিন্তু চলমান অবস্থায় থাকলে পরে আপনারা ভেরিবাদের সম্বন্ধে ওনাদের এলাকার দুঃখ কষ্টের কথা সর্বদা হয়তো মনে থাকে না এটার ভিতরে। আমি মেনন ভাই এবং আলী আশরাফ ভাইকে আনার আগে আমি প্রফেসর রনক প্রফেসর রেহমান সোবানকে আহ্বান জানাচ্ছি। প্রফেসর রেহমান সোবান আপনাদের কথা অনেক মনোযোগ দিয়ে শুনেছেন। প্রফেসর রেহমান সোবান আমাদের সিপিডির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের এই মুহূর্তে যে সমস্ত চিন্তাশীল মানুষরা আছে তাদের নেতৃত্বের ভিতরে আছেন, আপনারা জানেন বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে এই সময় পর্যন্ত উনি সক্রিয়ভাবে কিভাবে কাজের সাথে যুক্ত আছেন। স্যার আপনি বলবেন, ওটাকে অন করতে হবে স্যার, বলবেন না টু মিনিটস যদি উনি চালু করতে পারেন আমি নিয়ে আসবো। আমরা এখান থেকে করতে পারবো না এটা। মেনন ভাই আপনি তো এতক্ষণ ধরে শুনলেন, আপনার জন্য হয়তো অনেক কিছুই নতুন না, কিন্তু আমাদের জন্য নতুন জিনিসটা হলো যে আমরা সংসদীয় কমিটির একজন প্রধান এবং একই সাথে একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে এবং বামধারা চিন্তার একজন মানুষ হিসেবে আপনার কাছে প্রত্যাশা অনেক, এবং সেই ক্ষেত্রে এই যে কথাগুলো শুনলেন না এখন আর হবে না। বরগুনা আপনি একটু স্থির করেন, আমি মেনন ভাইকে দেখি সমাজ কল্যাণের যে মন্ত্রণালয় আছে তার যে স্থায়ী কমিটি আছে তার প্রধান রাশেদ খান মেনন। ধন্যবাদ প্রিয়, আজকে সিপিডি এবং অক্সফামকে ধন্যবাদ, এবং তার সাথে এসডিজি ফোরাম যারা এর সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন, যারা শুনেছেন যারা অংশগ্রহণ করলেন তাদের সকলকে আমার শুভেচ্ছা। আমাদের দুর্ভাগ্য হয়ে গেল যে স্যারের কথা রেহমান স্যারের কথা শুনতে পারলাম না, শুনতে পারলে ভালো হতো, কারণ স্যার এই সমস্ত কথা শুনে নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করতেন যেটা আমাদের জন্য কাজে লাগতো। যাই হোক আমি যদি খুলতে পারি রণক আপা আমি দেখি যদি যাই হোক আমি বললাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ হতে বলে আমার ধারণা, কারণ ইতিমধ্যে আমরা দেখছি যে তিনি এই বয়সেও যে কথাগুলো বলে যাচ্ছেন বাজেট এবং অন্যান্য বিষয় সম্পর্কে সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমি সিপিডিকে ধন্যবাদ জানাই অসংকেও যে তারা একটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা কাজ তারা পরিচালনা করেছেন। আমাদের দেশের একটি শাসকদের মধ্যে সে সরকার যে দলই থাকুক তারা কিন্তু
এই ধরনের বেসরকারি কোনো পরিসংখ্যান বা উদ্যোগকে তারা সহজে মেনে নিতে চান না। আমি আমার বাজেট বক্তৃতায় এই বিষয়টাকে উল্লেখ করার চেষ্টা করেছিলাম কিন্তু সময় হয়ে বলতে পারিনি। আমিও ফরিদের সাথে একমত, যদি নাই মনে করেন যে এটা কোনো এদের পরিসংখ্যানে কোনো ভিত্তি আছে অথবা এটা ত্রুটিপূর্ণ, তাহলে পরিসংখ্যান ব্যুরো কেন এই সময়কালে এই কি বলে, যদিও পরিসংখ্যান ব্যুরোর ফাইন্ডিং সবসময় গ্রহণযোগ্য হবে এমন মনে করার কোনো কারণ নেই, কিন্তু তারপরেও যেহেতু সেটাই বেসিস সমস্ত বিদেশি এজেন্সি থেকে শুরু করে আমাদের যে সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও তার উপর নির্ভর করে, আমি মনে করি যে পরিসংখ্যান ব্যুরো এটা করার প্রয়োজন ছিল। এবং এই ধরনের যখন কেউ বলেন যে আমরা, আমি এদের প্রত্যেকে দেখেছি যে আমরা এগুলোর সাথে একমত নই, আমি মনে করি সঠিকভাবে বলেন না। তা আমি আহ্বান জানাবো যে এরপরে আজকে সিপিডির আলোচনার মাধ্যমে যে এরপর থেকে পরিসংখ্যান, বিশেষ করে দেড় বছর হয়ে গেছে করোনার, এবং এই দেড় বছরে যে মানুষের কর্মহীনতা, মানুষের যে দুঃখ দুর্দশা, এই সবগুলো বিষয় চোখের সামনে দেখা বিষয়, এখানে খুব গোপন করার কোনো স্কোপ আছে বলে মনে করি না। এবং আমি আমার বাজেট রিয়াকশনের প্রথমে দিনই বলেছিলাম যে এই বাজেটে জীবন জীবিকার একটি ভারসাম্য বিধানের কথা বলা হয়েছে এবং একটা সুদীর্ঘ আগামীর কথা বলা হয়েছে, কিন্তু ঘটনা হলো যে নতুন যে দরিদ্র সৃষ্টি হয়েছে সেই দরিদ্র তারা কিন্তু এই বাজেট থেকে বাদ পড়ে গেছেন। এবং বাজেট যতখানি না আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে ব্যবসা বান্ধব, আমি বলব যে এটা হচ্ছে ব্যবসায়ী বান্ধব, এবং সেটাও খুব উপর স্তরের লোকজনের পক্ষ থেকে তারা তাদের স্বার্থটাই রক্ষিত হয়েছে বলে আমার কাছে মনে হয়। বাজেট তো হচ্ছে একটা আপোষ ফর্মুলা, বিভিন্ন জনকে ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস এর ব্যাপার এখানে থাকে। সেখানে স্বাস্থ্য খাতের যে প্রস্তুতি সবাই আমরা উল্লেখ করেছি, এখানে যেটা মনীষাও এখানে উল্লেখ করেছে, অন্যরাও উল্লেখ করেছেন, এই স্বাস্থ্য খাতের ব্যাপারটি কেন উপেক্ষিত রইল আবার বোধগম্যতার মধ্যে এখনো আসে না, যদিও 10,000 কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে, গত বছরে যেটা রাখা হয়েছিল তার 39% ব্যয় হয়ে অব্যয়িত রয়ে গেছে, এবং গবেষণা খাতের 100 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকাও ব্যয় করা সম্ভব হয়নি। এই যে অদক্ষতা বা অব্যবস্থাপনা, এটাকে অ্যাড্রেস না করে বাজেটে আজকে স্বাস্থ্য খাতে বরাদ্দ যেটুকু বৃদ্ধি হলো সেটুকু খুব কার্যকর ভাবে আসবে মনে করেন। প্রথম কথা যে এই বৃদ্ধিটা সন্তোষজনক নয়, ভারতে তারা বৃদ্ধি করেছে 133%, আমরা এটা বৃদ্ধি করেছি 13%। তো ভারত যদি তাদের মতো দেশে তারা তাদের স্বাস্থ্য খাতের ব্যাপারে, যদিও সেখানে এই নিয়ে অনেক তুলকালাম রাজনীতি হচ্ছে, কিন্তু তারপরে বলবো যে অন্তত স্বাস্থ্য খাতকে তারা গুরুত্ব দিয়েছে বলে আমার ধারণা, এবং সেখানে 133% তারা বৃদ্ধি করেছে, আমরা সেখানে বৃদ্ধি করলাম মাত্র 13%, এবং তাও কার্যকর ভাবে এটা প্রয়োগ হবে। কারণ কারণ হচ্ছে যে এই সময়কালে আমাদের চোখের সামনে আমরা দেখেছি যে দুর্নীতির একটা পাকচক্র স্বাস্থ্য মন্ত্রণালয়কে এমন ভাবে বেঁধে ফেলেছে যে সেখান থেকে তারা বেরিয়ে আসার পারছেন না, এবং তাদের কোনো চেষ্টাও আছে বলে মনে হয় না। কারণ স্বাস্থ্যমন্ত্রী বরঞ্চ অভিযুক্ত করা, আমি অভিযুক্ত করার কথা বলবো না, আমি বলবো যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার বলে আমি মনে করি। যাই হোক, সামাজিক নিরাপত্তা ব্যাপারটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ এবং আমাকে এখানে আনাও হয়েছে। আমার ধারণা, আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্ট্যান্ড কমিটির সভাপতি, আমরা এখানেও যদি বরাদ্দের কথা বলি, এখানে আমরা কি ওনাকে স্থগিত রেখে আসবো অন্য কোথাও? আমি মেনন ভাইকে বরঞ্চ আমি আমাদের রেহমান সোবান স্যার
কথা বলতে পারবেন স্যারকে নিয়ে আসবো এখন স্যারকে নিয়ে আসি আর মেনন ভাই এটাও এসে বাকিটুকু শুনতে পাবে তারপরে আর সব ভাইও শুনতে পাবেন তাহলে যোগ বলতে পারবেন স্যার আপনি যদি বলেন কিছু প্রফেসর রেহমান সোবান ওকে থ্যাঙ্ক ইউ এখন তো আমি তো আশরাফকে দেখতে পাচ্ছি ইয়েস স্যার আশরাফ ভাই আছেন এখানে খুব ভালো ইয়েস ভালো মানে উনি বসে আছেন স্যার মেনন শুনতে পাচ্ছি নাকি না শুধু মেনন ভাই উইল বি কামিং ব্যাক উইদিন মিনিট হি উইল বি কামিং ব্যাক উইদিন এ মিনিট আচ্ছা ঠিক আছে নো হোয়াট ইজ টু থিংস আর স্পেশাল অ্যাবাউট দিস ডিসকাশন আমি দেখি ওয়ান ইজ দ্যাট দিস ইজ নট মেন্ট ফর একাডেমিক্স এটা তো আলোচনা হচ্ছে grassroots এর সঙ্গে এন্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট লিডার্স এর সঙ্গে সো দিস ডিসকাশন হ্যাজ a special significance, number one. Number two, I'll keep my remarks focused on this fact. Number two, je ami dekhchi, that even though we have had 1.5 years of COVID and the discussion is going on in this context, virtually everything that I've heard from the people from the grassroots, and even in the short remarks made by Menon, we have been hearing in our grassroots dialogues now for quite a number of years, even before COVID. So the important issue is, what is the difference which COVID has actually made at the end? Because the problems which have been cited all along have all been identified many years ago as structural problems. I don't know, tumake oi structural ke onubad korte hobe Devapriyo. For the audience. Structural problem to katamogoto somoshya jeta roye geche. Ha, bolen sir. So real issue which has been brought up from all these people, for example, is that the relief budgets, the social protection budgets, have always proved to be inadequate. The whole combination of including pensions, the whole combination of including interest rate on saving certificates, the inclusion of the Mukti Jodha, all these have been going on and everyone has been pointing this out and suggesting that this is inappropriate and should not be categorized as proper social protection. But it goes on happening. And the numbers, when you minus for that, indicate that this has gone below 1% of GDP. However, absolute figures going in this section have gone up this year, but whether they have gone up in real terms, allowing for inflation, could have been pointed out in the study. If you look at it in relation to GDP, it would in any case not be a very significant figure. Now, every year for us to go on saying that there should be a higher allocation. Sir, apnake just bolar jonno Menon bhai fire eshechen. So he is listening to you too. Okay, good. So every year, Menon, I'm sure, will be speaking in Parliament every year on this for the last 5 years. And also at grassroots level, as well as academic level, everyone will be talking about the need for raising the GDP ratio allocation for social protection. But surely we must have all discovered that the central problem is much less the issues of allocation, because this is a budget discussion. Everyone wants greater allocations. But the relevant point which has come up in all the presentations are the structural problems associated every year with the actual utilization and implementation of the budget and the delivery of social protection programs. What we have, of course, called the issues of exclusion and inclusion. You have got a 70% exclusion and 40% wrongful inclusion. So eta to kono nutun kotha nai. The question is, if you have identified these problems 5 years, if not 10 years ago, that you have got serious exclusion and inclusion problems, why have we not come up both at the official level
and at the level of civil society and at the level of political society about what we can actually be doing about improving both inclusion and taking care, improving exclusion, inclusion, and trying to prevent exclusion. What is the real issue involved over here? I think this must be seen both as a limitation on our part from civil society and researchers, and also for members of parliament and those who are electorally accountable as to why these issues have not been repeatedly addressed. You can't go on repeatedly asking the same questions in parliament budget session after budget session and then getting no results done during the year without your in between during one budget session and another from one year to the other, making active efforts as political leaders in trying to get this problem addressed. So this, I put the question specifically to Menon and most importantly to Ashraf, because Ashraf has been a member of parliament for many, many years, much longer than Menon has. And I'm sure he is familiar with this discussion. So I would look to answers, not simply from the government, but I would look to answers from the members of parliament on this particular issue. Now, we have been addressing this issue. We had a similar discussion in last year's budget. In between, I attended direct face-to-face discussion with civil society, which you convened over here in Dhaka, where they came to Dhaka to discuss many of the same problems and virtually all the issues we have discussed, they've raised today, they've raised at that time. Now, what change has taken place between last budget and this budget, between the last discussion and this discussion? Have the grassroots participants over here been more active in this in-between period in bringing to the attention of the government the fact that resources are not being adequately delivered? Have they been able to play an active role both as advocates as well as bringing in resources of their own and trying to address the problems of the particular clients or constituencies with which they are actually associated? And obviously, if they have, I mean, there would be also a conversation with these groups of people that you as activists of civil society, what at the margin from one period to the other have you been able to do in order to take corrective action, both at the official level and also at the civil society level? This would have been a useful question to put to our colleagues from civil society at the beginning of the discussion. Now, the other problem I wish to make over here is there's a conceptual problem and then some suggestions then about where we may go from here. I mean, there are many more things I would like to have said, but I don't really think that there is time for that, and I would like to hear Menon and Ashraf. Number one is that we are having this conversation now with the finance minister who does not recognize the new poor. And in a way, I do not know what he has in mind over here, but I would not be disagreeing with him very much on this matter, because the relevant problem is that they are poor, and the concept of new and old poor, in fact, has unfortunately come up for many years, contributed both by economists and statisticians, and conveniently used by governments to create an artificial categorization of poor and non-poor based on household income and expenditure services, surveys drawn on a poverty line. Now, a poverty line set at $1.50, saying that all right, this time Bangladesh has taken people below the $1.25 poverty line and then also the $1.75 poverty line. And so we must all congratulate ourselves because poverty has gone down to 25% in general and below 15% for absolute
extreme poverty and this is there. But actual fact, not that much has actually changed. Because were you to, for example, raise the poverty line from $1.75 to $2, and the extreme poverty line from $1.25 to $1.50, you will suddenly find that the new poor have come into existence simply by a statistical sleight of hand, by in fact just raising the poverty line. When India, for example, raised its poverty line in a recent revaluation some years ago, I've written about this in my book, 75 million Indians went below the poverty line. So this is really not very meaningful. And I think the gentleman from Ashik from UNDP, of course, pointed out that the relevant issue is not a statistical line, but to look, in fact, at the categories of people and the degrees of vulnerability they faced. The moment you get some external shock or some particular shock, and COVID is provided an extreme shock into the system, a whole bunch of people who are hovering just on the margins of the poverty line are going to go over it and then will be categorized as new poor. So you are obviously addressing the wrong problems when you are looking at poverty intervention into agendas, when you are simply wanting to target the new poor or the extreme poor or the people below a poverty line. You are wanting to target a whole category of people who are in conditions of vulnerability, and you will have to then generate specific programs for them. Now, for example, rickshaw pullers are part of the new poor. But the fact of the matter is that rickshaw pullers have been leading a very insecure life for the last 25 years. This is not new. And the fact that many rickshaw pullers in normal times may be above the poverty line does not really raise their levels of insecurity. So obviously you had needed many years ago a specific intervention agenda for rickshaw pullers, which would address both their problems of unemployment insurance, both their problems of health insurance, and problems of dealing with specific crises when they were faced. I mean, correspondingly, when you were faced with problems now being faced, for example, with the workers. Now, workers in normal course of events would be above the poverty line, certainly in the garment industry. But what happens to workers who become unemployed? It isn't that merely because of COVID, garment workers periodically have not become unemployed, when in fact there is a business recession, when in fact particular factories have to close down, when in fact particular factories are not getting orders, people tend to become unemployed. So what you had needed probably again from 10 years ago was an unemployment insurance program for garment workers. Of course, I made this same remark at the last year's budget discussion. I don't think anyone has given any thought, because I said that experimentally, because this is an organized sector with the BGMEA organization, with workers on the spot, with donor agencies, with buyer agencies, and with the government, all should have been contributing to a contributory unemployment insurance program for garment workers, which today, once the garment crisis hit the industry, would today have been immediately activated. Now, for example, in the United States, where you had, in many other European countries, where you had unemployment levels going up to 18-20%, how do you think people were surviving over there? They were surviving because they were operating on an institutionalized unemployment insurance program, which came into play immediately they became unemployed, so they could live through periods of crisis and unemployment, and not living in very good conditions, but basically having their basic needs met through this period. So we know this is a problem, but why have we not really addressed this? Now, correspondingly, two, three institutional and policy messages come out, and I will close here. One is that from what you are hearing from
local partners. Problems are specific to particular categories of people, one. Two, problems are specific to particular areas. And to sit in Dhaka and to then in budget discussions and even in parliament, make generalized conversations about addressing problems of budget insufficiency and problems of, in general, of particular of delivery are not very good. Because obviously in Kurigram at the moment, there are certain categories of people who are being particularly affected. And particularly now in border vulnerable areas, where in fact there is a big escalation in COVID infections. This is again must be having unique impacts on whose work is being affected in these situations, with the specific and bigger lockdowns which are being carried out. So what our colleagues from the various areas should be telling us is that, all right, we don't just depend on you to come and tell us every 6 months in dialogues organized by the Citizens Platform, what is the problem going on in your area? We want to know on a regular basis and get reports from you, which should then be collated at the Citizens Platform level and should then be used to, in fact, design programs which can be sort of tailor-made to the problems of that area. They should be telling us, all right, what has happened between the beginning of COVID in March 2020 and now? How many additional people have become unemployed? How many or which categories of people are facing specific sets of problems? Who is actually getting the relief that was intended for this area? What are the malfeasant actions going on, where in fact the Union Parishad is extracting rent from the people who are getting it in order to be included in the khata, or in fact are including their brothers and uncles and relations, and then after that their party followers into these lists as priorities? Because everyone knows when there is a stepped up social protection intervention. After all, I wrote my first book on the works program going back to 1965, where Ayub and Monim Khan were using a big social protection and employment program. Then after that, providing political patronage in order to build their political support bases. Now, Menon was at that time possibly even a research assistant for me in those days and would have known this. Certainly, Zakir Ahmed and others who worked with me in those programs actually investigated these issues and knew how you were abusing social protection programs by using it as a political resource. So if you now have 100,000 crores of social protection going on, what political weapons are going into the hands of a ruling party and how are they effectively going to use this as a political weapon at their disposal and how are they going to extract rents from this? You are familiar with this as politicians on the ground. And what suggestions are you in a position to make to see that rent seeking and actions of political patronage are not made? How can the monitoring of the utilization of social protection programs be made into a politically communal or collective action in a constituency area or in a upazila area, rather than be made into the exclusive patronage of a party and of the elected representatives who represent the term? Because we know these as old problems and we have not really found solution for them. Now, the final problem I want to put to you is, we don't really have enough participation from the government in these discussions. I noticed that there was a Secretary of Labor who was supposed to be participating here. He's not here. But again, we don't really know enough, even if he was sitting here, as to what actual employment problems are being faced
at the local level. And it would have been very valuable to have both Upuzela chairman and Union Parishad chairman with us over here to tell us their version of problems, whether they feel that they are getting adequate resources and whether they are actually meeting the needs of their electorate in addressing the COVID problems. These are constituencies which have to be involved in this discussion. Now, we have two MPs with us, and the final questions I will put to both of you. After all, you were both my students, and I gave you exam questions and vivas. So let me extend this, even though you are now elderly gentlemen and senior politicians. You have been sitting in Parliament. What goes on in your Parliament? You have hardly any discussion, serious discussion on the budget. Menon, how many minutes could you speak when you got up? How many minutes did they give you? 10 minutes. Ten minutes. Ashraf, tumar kotha hoye geche? Tumar koto minutes chilo? I mean, you are a person who has been on the finance committee for many years. Now, in all civilized countries, what happens? Budget is actually sent first to the finance committee after it is introduced in the budget by the finance minister and a preliminary discussion is held. The budget is referred in every country in our neighborhood and across Asia and across the world to the finance committee. In the US, for example, the budget goes to the Bureau of the Budget. And there it is intensively analyzed and discussed. You call in experts. So instead of our sitting in these Zoom dialogues, the finance committee would be sitting with economists and citizens and grassroots people and getting their intake into their problems and opinions on the budget. And then these would all be incorporated into the report they would present to the floor of the House, where the final budget discussions would take place before it was actually voted upon. Now, both of you know that the budget is more in the nature of a sort of natuk, where in fact the discussion takes place. Quite a number of MPs will come up and say that I want to have a project in my area. I mean, dekhi chiki, one MP was sitting with a placard around his chest wanting a flood protection program introduced over there. And the rest is the other half of the MPs will get up and praise the finance minister without knowing what actually he has actually contributed or said. And so very few people like you will have 10 minutes to make discussions of budget. So the only meaningful budget discussions usually take place in CPD dialogues or in other think tank dialogues. This has been going on for 25 years. I have had, in those days, we used to have dialogues with finance ministers. Aajkal to finance minister is missing in action from even civil society dialogues. So question is then, how do you actually have a serious discussion where you can take the government to account on the issues that have been raised over here? Now, what I would say is that you as parliamentarians have also certain responsibilities. We all know what are the real political facts of life today. But even then, you have some responsibilities even within the prevailing circumstances. Now, what you should be doing, both of you, is to go back to your constituencies and to collate the information and issues which have been raised by your constituents and by the people who you have been listening to. And to then, in fact, actually see how far you can then become advocates of the problems they are facing, not just in the budget discussion for the remaining 12 months in the year, because every problem that has been raised over here is not a budget-specific problem. I mean, issues of social protection deliveries are problems which have been going on pre-COVID and have been going on for 12 months in the year. And the fact that
wrong people are included, right people are excluded, that the amounts are insufficient, are problems which you have seen. And they, every time you go to the constituency, if you listen to your constituents, they would have told you this. So what I would want to do is I would like to take both of you to account and to take all of you to account as to how have you discharged your responsibilities in these matters, in taking on behalf of your constituents, all the finance minister and the other ministers to account, including the health minister. After all, the health minister's failures didn't begin with COVID. He has had the lowest record of implementation of his budget for the last 10 years, if not the last 15 years. And this has been pointed out by Citizens Health Watch reports, where Ronak, in fact, had convened this many years ago, and every year it is pointed out. So why is this issue being raised today when you are suddenly discovering there's a problem and that suddenly you are finding hospital beds are not there, oxygen is not there, vaccination is not being properly delivered? You should have been taking these people to task day in and day out on these matters. Sir, ekhon amar shesh korte hobe, sir. Yes, thank you, sir. I know apnara janen je Professor Hemant Soban, how much he analytically and also passionately আপনার দিয়ে কথাগুলো বলেন। আমি শুধু দুই তিনটে পয়েন্ট আপনাদের মনের জন্য বলছি। উনি বলছেন যে যেই জিনিসটা আমরা আলোচনা করছি যে অভিষ্ট মানুষরা বাদ পড়ছে অথবা অনুপ্রবেশকারীরা আসছে সামাজিক সুরক্ষাতে, এটা অত্যন্ত পুরনো একটা সমস্যা। এবং ওনার যে আপনারা জানেন যে প্রফেসর আয়ুবামুলে যে সমাজই অ্যানালিটিক্যালি অ্যানাউন্স ছিল, তখনও কিভাবে রাজনৈতিক চিন্তা থেকে এই সমস্ত কর্মসূচিগুলোকে ব্যবহার করা হতো সেগুলির কথা উনি স্মরণ করেছেন এবং বলছেন যে তাহলে এতদিনেও কেন এটা সমাধান হলো না, এটা একটা বড় বিষয় ছিল ওনার কথার। আর দ্বিতীয় উনি বলছেন যে পুরাতন দরিদ্র নতুন দরিদ্র এই জিনিসটার ভাগ থেকে উনিও মানেন না খুব বেশি, কারণ হলো যে এটা হলো পরিসংখ্যানগত বিষয়। কারণ যদি $1 থেকে আপনি $1.9 নিয়ে যান $2, তাহলে যে মানুষগুলোকে আপনি নতুন দরিদ্র বলছেন তারা আসলে দরিদ্র ছিল সর্বদা। সেহেতু দরিদ্রের পরিসংখ্যান অনেক সময় এখানে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করে, সেহেতু এদের এদের কর্ম এই পরিসংখ্যানে। দ্বিতীয়তে উনি বলেছেন যে সহায়তার পাশাপাশি উনি বিমার উপরে গুরুত্ব দিয়েছেন, বিপন্ন মানুষ এবং বিপন্ন এলাকা এই দুটোকে বিবেচনা করে, বিপন্ন মানুষ এবং বিপন্ন এলাকাকে বিমার নিয়ে আসার ক্ষেত্রে, এবং একটি প্রচলিত আন্তর্জাতিক বিশ্বে যেটা প্রচলিত আছে যে আপনি যদি কর্মহীন হন সাথে সাথে সামাজিক সুরক্ষা যাতে আসতে পারে। আর শেষে যেটা উনি জবাবদিহিতার ক্ষেত্রে বলেছেন যে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম থেকে উচিত যে ধারাবাহিক ভাবে পরিস্থিতির অবলোকন করা, নজরদারি করা এবং রিপোর্ট করা। এবং আমার মনে হয় সবচেয়ে বড় প্রশ্নটা উনি আমাদের আজকের দুজন যে সম্মানিত অতিথি আছেন, প্রবীণ রাজনীতিবিদ আছে, তাদের উদ্দেশ্যে সংসদকে সংসদীয় স্থায়ী কমিটিদের কি ভূমিকা হতে পারে বাজেটের। এটা শ্রুতি মন্ডলী, আমরা প্রায় 3 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছি, আমরা মেনন ভাইয়ের অসমাপ্ত বক্তব্য শুনব। আশরাফ ভাই এত ধৈর্য সহকারে আছেন, আমি ওনাকে প্রশংসা না করে পারছি না, আমারই ধৈর্যহীন হয়ে যাচ্ছে আমি যে ওনাকে শুনবো। এবং প্রফেসর মুস্তাফিজ আছেন, উনি আপনাদের সকলকে আজকের এই আলোচনার মূল বিষয়টিকে আবার স্মরণ করিয়ে দিবেন, আমাদের মিডিয়ার জন্য এটা উপকারী হবে। মেনন ভাই, আপনার অসমাপ্ত বক্তব্য, আপনি আকাঙ্ক্ষা করেছিলেন স্যারের কথা শুনবেন, দেখেন কিভাবে ভাগ্যচক্রে হয়ে গেল। ধন্যবাদ, ধন্যবাদ স্যারকে যে ছাত্র হিসেবে স্যার আমাদেরকে মনে রেখেছেন এবং আমাদের যে দায়িত্ব শিক্ষক হিসেবে তিনি তখন দিয়েছেন, এখনো সেই প্রশ্ন এবং সেই দায়িত্ব তিনি আমাদেরকে দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন। আমরা আশা করব তিনি আরো দীর্ঘজীবী হন এবং আমাদের সামনে পথ প্রদর্শক হয়ে থাকুন। আমি যেটা বলছিলাম যে সামাজিক নিরাপত্তা খাতের বিষয়টি সেখানে এটা স্যারও একটু আগে মেনশন করেছেন যে পেনশন এবং মুক্তিযুদ্ধ ভাতা যুক্ত হয়ে যাওয়াতে এটার কলবর বৃদ্ধি পায়, কিন্তু এটা ঠিকভাবে গিয়ে পৌঁছে না, এমনকি সঞ্চয়ের সুদও এর সাথে যুক্ত হয়ে যায়। আমি এই ব্যাপারটি যখন আমি সমাজ কল্যাণ মন্ত্রী ছিলাম তখন আমি অর্থ মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে চিঠি চালাচালি করেছি, কিন্তু অর্থ মন্ত্রণালয় কিছুতেই তাদের এই বাজেট কাঠামো থেকে তারা বেরিয়ে আসতে রাজি নন এবং তারা এটা থেকে তারা বেরিয়ে আসেন না। তাদের অনেক ধরনের যুক্তি আছে যেগুলো আমি মন্ত্রী থেকেও পারিনি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির সভাপতি হিসেবেও আমি পারিনি, এবং এটা আমি অস্বীকার করবো না যে এটা আর কেউ পারছেন পেরেছেন বলে আমার ধারণা না।
তৃতীয় যে প্রশ্নটি স্যার বলেছেন যে কমিটিগুলো কি কথা, আমি একটা কথা বলবো যে সব দেশেই বাজেট, ভারতে তো একদম বাজেট সাবমিট করার পরপরই এগুলো কমিটিতে চলে যায় এবং কমিটিতে রিভিউ হওয়ার 10-15 দিন পরে এসে পূর্ণ বাজেট আলোচনাগুলো শুরু হয়ে যায়। আমরা এই প্রশ্নটাকে বহু আগে থেকে রেইজ করছি যে বাজেট আলোচনার কাঠামোটা পরিবর্তন করতে হবে, কিন্তু আমরা এটা পাইনি। এর আগে যেটা ছিল সেটা হলো যে এর আগে কি বলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কেন সমস্ত কমিটিগুলোকে মন্ত্রী মহোদয় মুহিত ভাই যখন অর্থমন্ত্রী ছিলেন তিনি কিন্তু ডাকতেন এবং বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশনকে তিনি ডাকতেন এবং অর্থনীতি সমিতিকে ডাকতেন, অন্যদেরকে সবাই ডাকতেন। কিন্তু গত কোভিড কালীন সময়ের সুযোগ নিয়ে অথবা এই এই অজুহাত তুলে এই কমিটিগুলোকে আলোচনার মধ্যেও নিয়ে আসা হয়নি। সুতরাং এখানে যে প্রশ্নটা উঠছে যে বিভিন্ন শিল্প সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, নারী সংগঠনের বক্তব্য শোনার প্রশ্ন যেটা অর্থমন্ত্রী হওয়া উচিত ছিল সেই প্রশ্ন দূরে থাক, সংসদে এখানে সেখানে যেতে পারেনি। এবং আমি স্যারকে দুঃখের সাথে বলবো যে সংসদে আমাদের আলোচনা আসলে অর্থহীন, প্র্যাকটিক্যালি আমাদেরকে সংসদে কথা বলতে হয় বলে বলছি এবং এছাড়া বাজেটে 10 মিনিটের মধ্যে কি আলোচনা করা যায় এটা তো স্যার অনুধাবন করতে পারেন, কারণ সব পয়েন্টে যদি একটা পয়েন্ট ডিল করতে গেলেই আপনার 10 মিনিট সময় চলে যায় আর কি। তো সেখানে যদি এটা কমিটির মধ্যে আলোচনা হতো তাহলে হয়তো আমরা অনেক সময় নিয়ে আমরা এই আলোচনাগুলো করতে পারতাম। এবং এই ব্যাপারে অলরেডি আমাদের মাননীয় সংসদ সদস্য সরোজ সেন চৌধুরী আপনাদের মধ্যে একটা ডায়ালগে তার দুঃখ বোধ প্রকাশ করেছেন যে আসলে হা না ভোট দিয়ে মানে হা এবং না বলা এই এটাই আমাদের দায়িত্বের মধ্যে যখন চলে যায় তখন সংসদ কার্যত কোনো কার্যকর প্রতিষ্ঠানে থাকে না। এটা আমি একটু দুঃখের সঙ্গে একটা কথা বলতে চাই যে আমি সেই দ্বিতীয় সংসদ থেকে এই সংসদ সদস্য, আশ্রম আমার চেয়ে একটু বেশি সময় ধরে আছেন। তো একটা জিনিস ছিল, এমনকি 91 পার্লামেন্টও যখন আমরা বিরোধী দলে ছিলাম তখনও কিন্তু সংসদে বাজেট নিয়ে ঘন্টা পর ঘন্টা খুব ভালো আলোচনা হতো, কিন্তু এবার এই কোভিড কালের সুযোগ নিয়ে যেটা হলো আজকে এই আলোচনার পর্ব প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেল। আর 28-29-30 থেকে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী অথবা আর কয়েকজন সিনিয়র লিডার্স বক্তব্য রাখবেন, তারপর কাট পোর্শন বাজেট পাস এই হয়ে যাবে। শুনুন, বাজেটের একটা স্যার নাটক বলেছেন, আমি স্যারকে অনুসরণ করে বলবো যে এটা নাটক না, এটা হলো একটা স্টেজ ম্যানেজ একটা থিং এখানে হচ্ছে যে যেখানে সবাইকে আমরা নিয়ে হাজির করি। আমি যাই হোক, যে কথা আমি বলছিলাম যে এরপরও সামাজিক নিরাপত্তা খাতে কোভিড কালীন সময়ে যে এক্সট্রা টাকাটা দেওয়া হয়েছিল 50 লক্ষ মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিতে চেয়েছিলেন, এখানেও একটা কথা আমি তখনও বলেছি এখনো বলছি, সেটা হলো জনগণ জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়নি। যদিও পত্র পত্রিকায় নিচের লেভেলে গম চুরি থেকে শুরু করে চাল চুরির কথা প্রকাশিত হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি এটার বিলি বন্টন থেকে শুরু করে সামগ্রিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা আমলা প্রাধান্যই কাজ করেছে। আমাদের উপরে সচিবদের বসিয়ে দেওয়া হয়েছে, তারা ঠিক করেছেন কিভাবে বিষয়গুলোকে বন্টন করা হবে, ফলে যেটা হয়েছে 50 লক্ষ মধ্যে মাত্র 35 লক্ষ লোক পেয়েছেন এবং তাও সঠিকভাবে পাননি। এগুলো এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যেটা করা হয়েছে সেটা হলো যে জিডিপি পদ্ধতিতে দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ বস্তিবাসী তাদের গ্রামের ঠিকানা এবং সেখানে তাদের আইডি কার্ড, ফলে এটা মিলছে না, ফলে বিরাট অংশ তারা বাদ পড়ে যাচ্ছে। সুতরাং এই যে বিষয়গুলো এগুলোকে সমাধান করা ছাড়া দ্রুততার ভাবে আমরা ডিজিটালি অনেকখানি এগিয়েছি, কিন্তু সাধারণ মানুষকে এর সাথে সম্পৃক্ত করতে গেলে পরে আরো যে প্রচার এবং যে পরিশ্রম, তাই পরিশ্রমের প্রয়োজন আছে, এটা এখানে পর্যন্ত হয়নি। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না, আমি দুঃখিত যে আমার দুইবার ইন্টারাপশন হয়েছে আমার বক্তব্য, আমার ইন্টারনেট, আমি জানতাম এই সময়টা আমার এখানে ইন্টারনেটের ঝামেলা হয়। তো আমি আপনারা যে আমাকে সুযোগ দিলেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি সবশেষে বলবো যে স্যার প্রত্যাশা করেছেন আমাদের কাছে যে রাজনৈতিক কর্মী, নেতা বা কর্মী যেটাই বলুন আমাদেরকে, যে এটা বাজেটকালী এক মাসে আলোচনার বিষয় নয় অথবা হেনা ভোটের পাশের বিষয় নয়, এটা সারা বছরের বিষয় এবং সারা বছর বিভিন্ন ইস্যুতে আমরা বিষয়গুলোকে নিয়ে আসতে পারি। এবং স্যারকে আমি অন্তত বলি যে স্যার এই বয়সে হলো আমরা চেষ্টা করছি
যে এগুলো যে সাধারণে যে সমস্ত যারা স্পেসিফিক্যালি যাদের উপরে বাজেটের অভিঘাত থাকে তাদেরকে তাদের কথাগুলো সামনে নিয়ে আসার জন্য এবং তাদেরকে নিয়ে এই বিষয়গুলো নিয়ে সরকারকে চাপে দেওয়ার জন্য যার মধ্যে প্রয়োজনে যে কথা আমরা বলেছিলাম যে প্রয়োজনে এটাকে ছ মাসের জন্য বাজেট রাখা হোক তারপরে এসে রিভিউ করা হোক আমি জানি না সেটা হয়নি এবং হবে না। এবং এখানে অনেকগুলো অঞ্চলের কথা এসছে, চরাঞ্চল, উপকূল অঞ্চল, একদম দরিদ্র পীড়িত কুড়িগ্রাম ইত্যাদি অঞ্চলের কথা হয়েছে, এদেরকেও বাজেটে যে অ্যাড্রেস করা হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম নয়। এবং এই যে না হওয়ার কারণটা ফলে বাজেট কিন্তু সাধারণ মানুষের কাছে অর্থহীন একটি বিষয়ে পরিণত হচ্ছে। তারা শুনছেন আমাদের বক্তৃতা টেলিভিশনে শুনছেন, আমরা কিছু চটকদার কথা বলছি, কিছু বাহবাও পাচ্ছি, কিন্তু আসল কাজের কাজটা হচ্ছে না। যাই হোক স্যার, এখনো আমাদের উপরে প্রত্যাশা রাখেন, আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য আমাদের তরফ থেকে আমাদের চেষ্টা আমরা চালিয়ে যাব। আমি আশা করি আমার সহকর্মী আলী আশরাফও, প্রফেসর আলী আশরাফও, তিনিও একই কাজ একই কথা বলবেন অথবা একই ধরনের অনুভূতি ব্যক্ত করবেন। প্রিয়কে ধন্যবাদ এবং স্যারের দীর্ঘায়ু কামনা করে এবং যারা অংশ নিয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এই করোনা কালে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং এভাবেই আমরা যেন করোনা কাল থেকে সঠিকভাবে সফল হয়ে মোকাবেলা করে বেরিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। মেনন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্য বচনের জন্য। এবং সেই অর্থে এক ধরনের প্রতিফলন আমরা দেখছি যে বা আপনার পরিবীক্ষণ বা আপনার যে পর্যবেক্ষণগুলো সেগুলি আমাদের যে মাঠ পর্যায়ে তৃণমূল পর্যায়ে চিন্তার সেটার সাথে অনেকটাই মিল কাটছে। এবং আপনি বললেন যে এটা মানে নাটক কিনা, এটা এক ধরনের পূর্ব নির্ধারিত মঞ্চায়ন হচ্ছে কিনা, নাটক না প্রহসন, এটা নিয়ে আলোচনা আজকে না হোক, কিন্তু আপনি যে প্রতিশ্রুতিটা দিচ্ছেন যে সারা বছর ধরে এটাকে অব্যাহত ভাবে পরিবীক্ষণে রাখবেন, এই প্রত্যাশাটা আপনাদের কাছে আপনার কাছে আমাদের থাকবে এটার জন্য, এবং সংসদীয় ব্যবস্থাকে আরো কার্যকর করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে। প্রফেসর মোহাম্মদ আলী আশরাফ আমাদের পেশাজীবীদের জগতে, ব্যবসায়িক জগতে এবং রাজনীতিবিদদের ভিতরে অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সম্প্রতি আলী আশরাফ ভাইয়ের বক্তৃতা, বাজেট সম্পর্কিত বক্তৃতা বিভিন্ন পত্রিকার শিরোনাম হয়েছে। ওনার সাথে দীর্ঘ সম্পর্ক সিপিডি এবং আমাদের নাগরিক সমাজের, এত এই দীর্ঘ সময় উনি 3 ঘন্টা ধরে আমাদের সাথে বসে আছেন, এটা দিয়ে বুঝছেন যে ওনার এই ব্যাপারে নিষ্ঠা আগ্রহ কতখানি রয়েছে। আমি আমার একটা সিএসির সাথে প্রোগ্রাম আছে, আমাকে একটু যেতে হবে, এই জন্য আলী আশরাফের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমি একটু বিদায় নিই, স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি শেষ পর্যন্ত থাকতে পারছি না, আর সিএসির সাথে প্রোগ্রাম আগে ঠিক করা আছে। ঠিক আছে মেনন ভাই, ধন্যবাদ, ধন্যবাদ, আপনি ছিলেন অনেক ধন্যবাদ। আশরাফ ভাইকে আমরাই কোম্পানি দিব আর এখন এই মুহূর্তে। আশরাফ ভাই, আপনি তো শুনলেন, পুরনো বিষয় শুনলেন, নতুন বিষয় শুনলেন, সরকারের আপনি ক্ষমতাসীন দলের সাথে সম্পর্কিত, সেহেতু আপনার জন্য এই জিনিসগুলোকে অনুধাবন করার ক্ষেত্রে হয়তো একটা দ্বন্দ্ব থাকতে পারে, সবকিছু মিলিয়ে আপনি যদি কিছু এখন বলেন আমাদের একটু কি বলবেন? ধন্যবাদ। একটু সাউন্ড কম আলিয়া আশরাফ ভাই, আপনার সাউন্ডটা হাই করতে হবে অথবা কাছে আসতে হবে, আপনার কম্পিউটারের সাউন্ডটাকে লেভেলটাকে একটু হাই করতে বলেন। ওটা ভলিউমটা হাই করা যায় না? হ্যাঁ হ্যাঁ করেছি, এখন এখন শোনা যায়, একটু বেটার হয়েছে অগ্র। ওনার ভলিউমটা একটু হাই করা যায় কিনা দেখেন তো আমাদের দিক থেকে। হাই তো পুরোটাই হয়ে গেছে। অক্সফাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আজকের এই যে একটা বস্তুনিষ্ঠ আলোচনা, আমি তো মনে করি এটা আমার জন্য অত্যন্ত এডুকেটিভ। সর্বোপরি আমার অত্যন্ত শ্রদ্ধেয়
গুরুজন, আমার শ্রদ্ধার শিক্ষক, একটু আগে মেনন ভাই বক্তব্য, তিনিও আমার অগ্রজ, দুজনে বক্তব্য করছে। আমাদের শিক্ষক প্রফেসর রেহমান সুমন কথা বলার পরে আমাদের কোনো বক্তব্য থাকে না, কারণ শিশুকাল থেকে আমরা ওনার ঠিক চিন্তা চেতনা, ওনার ফিলসফিতে মানে গড়ে উঠেছি, এবং সেই চেতনায় একদিন আমার জীবনে সৌভাগ্য হয়েছে মুক্তিযুদ্ধ করার, এবং সেই অনুপ্রেরণায় আজ পর্যন্ত মানুষের সাথে থেকে রাজনীতি করছি, বঙ্গবন্ধু রাজনীতি, স্বাধীনতার সপক্ষে রাজনীতি। এটা তো বিস্তারিত আলোচনা করেছেন আমাদের প্রফেসর রেহমান সুমন শ্রদ্ধ, তিনি সমস্ত জিনিস, এবং সেই পাকিস্তান আমলের এই যে মানুষের উপর মানুষ যে নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মানুষ অবহেলিত ছিল, সেটার দীক্ষা জাতির জনক বঙ্গবন্ধুকে তারাই অনুপ্রেরণা দিয়েছিলেন ছয় দফা প্রণয়ন করার জন্য। এবং তার মধ্যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড গুলো, সেগুলোর মধ্যে যথেষ্ট অবদান ছিল প্রফেসর রেহমান সুমন সাহেবের, যে ছয় দফার অর্থনৈতিক কর্মকাণ্ড গুলো, এবং এটার জন্যে তিনি জীবনে অনেক বা অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, এমনকি মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করেছেন, এবং স্বাধীনতার পরে পরে এদেশের জন্য বঙ্গবন্ধুকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা এদেশের জন্য একটা অমূল্য সম্পদ দলিল, সেটা প্রণয়নে সক্রিয় সহযোগিতা করেছেন। কিন্তু দুর্ভাগ্য, জাতির এই পরিকল্পিত অর্থনীতির ধারাবে আজও প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই কদিন আগে আমি যখনই সময় পাই পড়ি, তখন ভাবি যে এই পরিকল্পনার আঙ্গিকে যদি আমরা এগুতে পারতাম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য, যেভাবে 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে এবং 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, আমরা যারা যুদ্ধ করেছি, প্রফেসর রেহমান সুমন তারটি জ্বলন্ত সাক্ষী যে, এবং তিনি এই দিগদর্শনে বঙ্গবন্ধুর একজন অত্যন্ত শুভানুদ্যায়ী সহকর্মী, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের অন্যতম রূপকার, তো সেখানে এই নির্দেশনাগুলি ছিল। কিন্তু দুর্ভাগ্য, 1975 সালের 15ই আগস্ট মর্মান্তিক ভাবে জাতির জনককে হত্যা করার পরে সমস্ত লক্ষ্যগুলো আমাদের দুরিশাত হয়ে গেল। এদেশে স্বৈর শাসন, এদেশে আবার ওই সেই পাকিস্তানি প্যাটার্নের শাসন মানুষকে ধুমরে মুসলে একদম দুরিশাত করে দিল সবকিছু। জাতির চরম সৌভাগ্য যে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, দুই কন্যা বেঁচে ছিলেন, এবং আজকে তার নেতৃত্বেই যেটুকু আমরা আলোচনা করি ভালো, মানে যে কোনো ডিসকাশন, যে কোনো কিছু, এখানে একজন বিজ্ঞ আলোচক প্রথমেই ডক্টর, আমি বলবো যে ডক্টর তৌফিকুল আলম, তিনি তৌফিকুল আলম সাহেব একটা কিনোট পেপার প্রেজেন্ট করেছেন, ডক্টর ফাহমিদা প্রারম্ভিক কিছু ভাষণ দিয়েছেন, এরপরে যেটা লক্ষ্য করেছি আপনি বিভিন্ন আলোচকদের রেখেছেন, এবং সাথে সাথে বাংলার অত্যন্ত তৃণমূল পর্যায়ে সেই 20 গ্রাম রৌমারি মুক্তিযুদ্ধের সময় আমি গিয়েছিলাম, দেখেছি যে কি নির্জন জায়গা, তো মানে এইসব জায়গার থেকে, সেই বরগুনার থেকে, পটুয়াখালীর থেকে, সাতক্ষীরার থেকে আলোচক বৃন্দ এখানে এসেছেন, এবং কিছু সমাজকর্মী না বেসরকারি সংস্থার কর্মীরাও এখানে আলোচনা করেছেন, আমি সমৃদ্ধ হয়েছি। আশরাফ ভাই চলে গেলেন নাকি? সময়ের মধ্যে এই দেশটার জন্য একটা সংবিধান তৈরি করেছে, যেটা এই দেশের স্বাধীনতা সংগ্রামের মূল উদ্দেশ্যকে লক্ষ্য করে, এবং সেখানে বলা ছিল যে শোষিত বঞ্চিত মানুষের অধিকারের জন্য, এবং মালিকানাটা নির্ধারণ করেছেন কার? জনগণের। সে মালিকানা জনগণেরই আছে, জনগণের হাত থেকে এটা 1975 সালের 15ই আগস্টের পরে এটা কিছু কিছু একটা গৃহবন্দী হয়ে গেছে। এটাও আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় গুরুজন, আমি এটা আর কোনো ভাষায় ব্যক্ত করতে পারবো না, আজকে শুধু স্যারের বক্তৃতা, স্যারের দিক নির্দেশনা, এবং নির্দেশনা আইডি শৈশবকালতে, আমি আমার জীবনের সৌভাগ্য যে প্রথম সংসদ থেকে আজ পর্যন্ত এই সবকটা সংসদে শুধু দুই সামরিক শাসনের 1988 আর 15ই আগস্ট 15ই ফেব্রুয়ারি 1996 সারা বাকি সব নির্বাচনে আমি অংশগ্রহণ করি একটা দল থেকে এবং একটা আদর্শ। সেটা আজকে যে কথা বলা হয়েছে বাজেট সম্পর্কে, এটা বরাবর বাজেটের সার্বিক দিক, আমাদের দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিত বিবেচনা করেই বলতে হবে। এই দেশটার অবস্থা কি,
নিশ্চয়ই আমাদের শ্রদ্ধার শিক্ষক প্রফেসর রেহমান সোবহান কথা বলবেন যে 7.5 কোটি লোক নিয়ে আমরা যাত্রা করেছিলাম, আমাদের সম্পদের সীমাবদ্ধতা ছিল, সেই অবস্থার মধ্যে বঙ্গবন্ধু 1000 কোটি টাকার উপরে বাজেট বানাতে পারেন তারা তখন ছিলেন, কিন্তু আজকে বাজেট র‍্যাঙ্কিং বেড়েছে কিন্তু লোক সংখ্যাও বেড়েছে সেবার। আজকে সেই প্রেক্ষিতটা সামনে নিয়ে দেশের সার্বিক অবস্থার প্রেক্ষাপটে বলতে পার আমরা এই মুহূর্তে একটা প্রেক্ষিত এবং একটা বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে কোভিড-19। এটা 2020 সালের মার্চ মাস থেকে এটার আক্রমণ সারা পৃথিবী, তখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল যে এটার আক্রমণে পৃথিবী বেঁচে থাকতে পারবে। সুতরাং তখনও পৃথিবীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, IMF এবং বেসরকারি বিভিন্ন রকমের গবেষণা সংস্থা, সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকারগুলো আতঙ্কিত এবং স্তম্ভিত যে এটা 20 সাল পর্যন্ত চলে তাহলে পৃথিবীতে 21 সাল, 22 সাল, 23 সাল বিশ্ব মহামন্দা হবে এবং তার প্রেক্ষিত কি হবে সেটা মানে শিহরণ তুলে মানুষ, সেটা বিবেচনায় নিয়ে এদেশে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তার নেতৃত্বে আজকে আছে। ধরেন বাজেট অনেকে প্লেস করে বলে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে তৃণমূল মানুষের কাছে আজকে ওই যে দুস্থ মানুষকে ভাতা দেওয়া এটা করা, গৃহহীন মানুষকে স্বামী পরিত্যক্তাকে ভাতা দেওয়া, তারপরে আপনার প্রতিবন্ধীকে ভাতা দেওয়া, তারপরে আপনার বিধবাকে ভাতা দেওয়া, মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়া, তারপর কর্মহীন মানুষকে ভাতা দেওয়া, এগুলি ক্ষুদ্র পরিসর হতে পারে কারণ এটা আমাদের সামর্থ্য অনুযায়ী তো কথাটা চিন্তা করতে হবে যেটা বলা হচ্ছে। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, আমি শ্রদ্ধেয় প্রফেসর রেহমান সোবহান শিক্ষক আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক যার একজন নগণ্য ছাত্র হিসাবে, যে এদেশে জনসংখ্যার আধিক্য এবং সার্বিক অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করে স্যার যেটা বলেছেন এটা যথার্থ, যে দেশে আমাদের সর্বপ্রথম সিভিল সোসাইটি তৃণমূলের মানুষের প্রতিনিধি জনপ্রতিনিধি তাদের সাথে আলাদা আলোচনা করা, এটা ধরেন হয়তো বলা হবে যে কোভিড-19 জন্য আজকে ধরেন দ্বিতীয় ঢেউ, আবার আশঙ্কা করা হচ্ছে তৃতীয় ঢেউ আসতে পারে এবং আমাদের পাশের দেশে আমরা আতঙ্কিত হচ্ছি যে যেভাবে আক্রান্ত হচ্ছে সেটার কিছু বিস্ফোরণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে সীমান্তবর্তী বা জেলাগুলির মধ্যে সাংঘাতিক ভাবে এটা প্রতিফলন ঘটছে, তাতে এটা তৃতীয় ঢেউ যদি আসে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, কি হবে সেটাও একটা বিবেচনা এবং গভীরভাবে চিন্তা করার বিষয়। এখানে তো আমরা তৃণমূল পর্যায়ে একদম গ্রাসরুট লেভেলের লোকদের কথা শুনেছি, এটা আমাকে অত্যন্ত উইলিভ টু লার্ন, আমরা বেঁচে আছি শিখতে, শিখলাম এবং দেশের মালিকানা স্যার যথার্থই বলেছেন কিন্তু বাস্তব অবস্থার প্রেক্ষিতে এদেশে 1975 সালের পরে যে চর্চারা শুরু হয়েছিল সেটার আবর্তন থেকে আমরা অনেকখানি গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, কিন্তু এটা মানে ঠিক সঠিকভাবে এই যে সার্বিক জিনিসটা উপলব্ধি করি না। আজকে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি অনুধাবন করা উচিত যে 18 কোটি লোক আমাদের দেশে, আমরা কত লোকের ট্যাক্স দিই, ট্যাক্সের আয় তো বাড়াতে হবে, আয় বাড়াতে গেলে এটা এই কথাটা আমি মনে করি যে তৃণমূল পর্যায়ে এই মানুষদের এই কথাগুলি অবহিত করতে হবে, সিভিল সোসাইটি আজকে মানে সমাজের গুণীজন বিজ্ঞজন জনপ্রতিনিধি সবাই মিলে যে এই কথাটা, কিন্তু এটা খুব দুর্ভাগ্য যে এদেশে মাত্র 25 লাখ লোকের ট্যাক্স দেয়, আর কথাটা আমি সবসময় অত্যন্ত দৃঢ়তার সাথে পার্লামেন্টে সবসময় বলি, যেটা প্রত্যেক সারা দুনিয়ার দিকে আপনি তাকান যেখানে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তা বা সার্বিক সুশাসন সমস্ত কায়েম করার জন্য এটা থাকে, মানুষ যখন একটা মানুষ যখন ট্যাক্স দেবে, একটা মানুষ যখন ট্যাক্সের নেটে আসবে, সুতরাং সেটার সামর্থ্য মানে এই সামর্থ্যবান লোক প্রচুর আছে দেশে, এটা এই কথা অস্বীকার করার জন্যই সমাজের বিভিন্ন স্তরে আপনি এটা জরিপ করেন। আমি মনে করি CPD কে ট্যাক্স নেটে মানে আসার জন্য এদেশে কত লোক আছে একদম নিবৃত, আমি তো গ্রামের নিবৃত অজপাড়া গায়ে থাকি, সেখান থেকে আসি ঘুরি মানুষের দেখি বাস্তব অবস্থা। এই যেখানে কিছু আমার মানে সম্মানিত আলোচক একদম সেই কুড়িগ্রাম বরগুনা বা এমনকি একজন বিজ্ঞ মানে আলোচক বলেছেন বরিশাল থেকে, খুবই প্রণিধানযোগ্য এই কথাগুলো তৃণমূল পর্যায়ে আমার মনে হয় একটা সমীক্ষা এটা হওয়া দরকার। CPD একটা মানে ক্রেডিবল অর্গানাইজেশন, এটা প্রফেসর রেহমান সোবহানের মতো ব্যক্তিত্ব গুণীজন, তিনি এটা সারা পৃথিবীতে তার মানে জ্ঞানের
তিনি সমাদৃত মানে পৃথিবীর যেখানে যাই যেখানে মানুষ প্রফেসর রেহমানকে সুমানকে চেনে না জানে না অর্থনীতিবিদরা বা গুণীজনরা এটা 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 আমার জানা নাই সেখানে তিনি অন্তত এই দিক নির্দেশ না তিনি জীবনে তো পরোয়া করেন নাই পাকিস্তানের সেই আমলে তিনি মানে এগিয়ে এসেছেন ছয় দফা প্রণয়নে বঙ্গবন্ধুর সাথে সহযোগিতা করার জন্য তারপরে মুক্তিযুদ্ধে তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন সেখানেও বর্ষে বর্ষে পরিকল্পনা সব কেটেছেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে খুবই অল্প সময়ের মধ্যে এত বড় একটা সুন্দর পরিকল্পনা এত পরিকল্পিত অর্থনীতি দিয়া দেশটাকে এগিয়ে নেওয়ার স্বপ্নে বঙ্গবন্ধুর সাথে সহযোগিতা করা আমি তো মনে করি এটা একটা বিরল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত প্রফেসর রেহমান সোবহান এবং তারই প্রতিষ্ঠিত অর্গানাইজেশন সিপিডি করে যাচ্ছে আশরাফ ভাই আমি আপনাকে একটু একটা জিনিসের সকলের আগ্রহ আছে জানার জন্য যে এই বাজেটকে প্রণয়ন এবং এই মুহূর্তে বাস্তবায়নের ক্ষেত্রে সংসদের কি ভূমিকা হতে পারে আগামী সপ্তাহে যেতে হবে আবার কোভিড পরীক্ষা করে তো সুতরাং এইগুলি এই বাস্তব অবস্থার প্রেক্ষিতা নিয়ে ধরেন এটা মানে অন্য আপনি লক্ষ্য করুন যে অন্য অন্য দেশে কিরকম হচ্ছে অবস্থাটা এখানে নিশ্চয়ই যেটা আমাদের শ্রদ্ধা শিক্ষক প্রফেসর রেহমান সোবহান বলছেন এটা নিশ্চয়ই প্রণয়নে জনগণের এবং সিভিল সোসাইটির সমস্ত স্তরের স্টেক হোল্ডারদের আমি কালকেও কথা বলেছি এফবিসিসি এর লোকদের সাথে তারা বললো যে এরকম আমাদের সাথে খুব আলাপ আলোচনা হয় নাই তারপরে আপনি বিভিন্ন বেসরকারি মানে সংস্থা ট্রেড বডি গুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করা দরকার আছে আপনার সমস্ত স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করা এবং বাজেট প্রণয়ন করা ধরেন এখন যেটা বারবারে রাশিদ খান মেনন সাহেব আমাদের আমার শ্রদ্ধা অগ্রজ তিনিও বলছেন যে তিনি মন্ত্রী ছিলেন তার বাস্তব অভিজ্ঞতা আছে তিনি বলছেন যে এটা অনেকটা আমলা নির্ভর হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো লক্ষণ না যদি হয়ে থাকে সুতরাং এই কথাটা যেহেতু মালিকানাটা জনগণের জনগণের পক্ষ থেকে আওয়াজ ওঠা যে এই আমলাতান্ত্রিক এই মানে যে কার্যক্রম এটা সীমিত করে কারণ পার্লামেন্টের দেশের সংবিধান অনুযায়ী আপনি বাজেট দেবেন এই বাজেট আমি একটা কমিটির প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান কিন্তু সেখানে ডেকে ডেকে আজকে কয়েক মাস ধরে মিটিং করতে পারি না যা জিজ্ঞেস করতে পারি না আর জিজ্ঞেস করলে বলে যে এটার এই ঘটনা আপনি দেখবেন আজকেও একটা কাগজে এসেছে যে সরকারি বাজেট বা প্রকল্প বাস্তবায়নের গতি খুবই কম এটাও মানে এটার স্বচ্ছতা জবাবদিহিতা এটাকেই বলে জনগণের শাসন মানে স্বচ্ছতা মালিকানার জনগণের জবাবদিহিতা জবাবদিহি করতেই হবে এটা এটা সেই মাদার পার্লামেন্ট থেকে শুরু হয়েছে সব জায়গায় এই ঘটনা প্রভাব যে জনগণের সিঙ্গেল পেনি আপনি খরচ করবেন সেটা আপনাকে স্বচ্ছতা জবাবদিহি করতে হবে এবং স্বচ্ছতা নিরূপণ করতে হবে সুতরাং এটা আজকে জনগণের পক্ষ থেকে এই কথাটা আমি মনে করি যে কথাটা আজকে উঠেছে এটা অত্যন্ত পরিধানযোগ্য এটা এটা আজকে আলোচনা তো আমি শিখেছি বলছি মনে করি সবাইই অনুধাবন করা উচিত মাননীয় প্রধানমন্ত্রী তিনিও এ কথায় বিশ্বাস করেন বলেই তো তিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি দেখেছেন যে গণতান্ত্রিক স্পিরিট এটা যদি কোনোভাবে ব্যাহত হয় তাহলে এটা খুব ভালো লক্ষণ হবে সুতরাং এই যে আজকে মানুষের মধ্যে থেকে আওয়াজ বা এই যে স্বচ্ছতার জবাবদিহিতা কারণ এই দেশটা তো আমরা লক্ষ্য করেছি এই দেশটা 7.5 কোটি লোক ছিল তখন আমি পার্লামেন্টের মেম্বার আমি দেখেছি মানুষ না খেয়ে থাকে কিন্তু আজকে প্রণোদনা দিয়ে আজকে এই দেশে প্রায় 4 কোটির উপরে মানে টন খাদ্য উৎপাদন হচ্ছে মানুষের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এটা এটা কি এটা দক্ষতা সেসব দক্ষতা বাড়াতে হবে তারপরে আপনার এই যে কর্মকাণ্ডগুলি সম্পর্কে একদম তৃণমূলের লোকরা বললেন যে 500 টাকা প্রণিধান ওই সেটা ওটা মেম্বার চেয়ারম্যান এগুলিও আমার মনে হয় যে নিশ্চিত ভাবে এগুলিও স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং স্বচ্ছতার মধ্যে আনতে হবে তা না হলে এটা 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 ওই যেরকম ভাবে আমরা দেখেছি এক সময় এই দেশটা এক সময় স্বাধীনতার পরে পরে মানে একজন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যেটা তলাবিহীন ঝুড়ি ডেভেলপমেন্টের টেস্ট কেস সেই দেশ আজকে এগুচ্ছে তো এটা তো এখন এলডিসি থেকে আপনি দেখতেছেন যে মানে এটা একবারে দরিদ্র পীড়িত দেশ থেকে মানে আপনার ধীরে ধীরে এগুচ্ছে অর্থনৈতিক অবস্থা এবং উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছে সুতরাং কথাটা হচ্ছে এই যে সবকিছু ভালো ক্লাস সৃষ্টি করে দিয়ে আবার মানুষের দারিদ্র পীড়িত লোকদের সংখ্যা বাড়িয়ে এটার উন্নতি হবে না সুতরাং এই যে ঘটনা প্রবাহ আজকে দেখেন কৃষি উৎপাদনে বেড়েছে অবকাঠামো উন্নয়নে বেড়েছে তারপরে সার্বিকভাবে আজকে প্রাথমিক শিক্ষা আপনি ধরুন এই যে আজকে হঠাৎ করে এই কোভিডের
এই প্রকোপে যে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ, আমি তো খুব সাংঘাতিক ভাবে আতঙ্কিত যে এটা 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 যে কোনো একটা মানে ভাবে আজকে শিক্ষার এই প্রতিধারা ফিরিয়ে আনতে হবে। সুতরাং এই যে কথাগুলো আর বাজেটের বরাদ্দ, এই ধরনের কার্যক্রমগুলো, এটাকে স্বচ্ছতা জবাবদিহিতা আনার জন্য আরো আরো বেশি করে এটা চর্চা হওয়া উচিত। আজকে সিপিডি যে উদ্যোগটা নিচ্ছেন, আমি তো মনে করি নিঃসন্দেহে এই উদ্যোগ আপনাদের অব্যাহত রাখা উচিত, প্রত্যেককে বলা উচিত। আজকে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে আপনি ধরেন, আপনি এটা প্রত্যেকটা মানুষের, এরকম অনেক মন্ত্রণালয় আপনি ধরেন অডিট বাড়ানো দরকার। এখানে আমি যে কথাটা বলে করি, এই আমাদের সংবিধানের মধ্যে একটা কথা আছে যে এই প্রজাতন্ত্রের একজন মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক থাকবেন, তিনি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। নিযুক্ত হবার পরে তিনি এই প্রজাতন্ত্রের সমস্ত দলিল দস্তাবেজ ভান্ডার পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন। কোথাও অনিয়ম দেখলে সেটা অডিট করে মহামান্য রাষ্ট্রপতি দিবেন, তিনি পার্লামেন্টে দিবেন। পার্লামেন্টের মধ্যে আমার সৌভাগ্য হয়েছিল যে প্রথম পার্লামেন্টে, ফার্স্ট পার্লামেন্টে ওই কমিটির মধ্যে কাজ করার। তারপরে এই কমিটির মধ্যে আমি অষ্টম সংসদ নবম সংসদ পর্যন্ত ছিলাম, কিন্তু এখন আমি ধরেন অন্য। কিন্তু আমি ওই জায়গাতে কমিটির মাননীয় সদস্যদের বলছি যে আপনারা মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রককেও বলে থাকি যে আপনারা মেহরবানি করে এই কাজটা করুন, তৃণমূল পর্যায়ে আপনারা অডিট শুরু করেন, করতে পারেন, এবং এখানে আপনার শক্তি বৃদ্ধি করুন, জনবল বাড়ান। এবং এটা এই কথাগুলো পার্লামেন্টের মধ্যে ওরিয়েন্টেশন দেওয়ারও তো প্রশ্ন আছে। আমরা পার্লামেন্ট মেম্বার হওয়ার পরে বঙ্গবন্ধু ব্রিটিশ পার্লামেন্ট থেকে, ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে, অস্ট্রেলিয়ান পার্লামেন্ট থেকে মানে অভিজ্ঞ লোকদের এনে আমাদের ট্রেনিং দিয়েছে। এটা সপ্তম সংসদ পর্যন্ত ছিল, এখন আবার এটা আজকাল পার্লামেন্টের মধ্যে দেখি না। সুতরাং এই কাজগুলি ওরিয়েন্টেশন দিলে আপনার কি কাজ, আপনি কিভাবে করবেন, কিভাবে দায়িত্ব পালন করবেন, কিভাবে স্বচ্ছ জবাবদিহিতা নিবেন, কিভাবে স্বচ্ছতা নেবেন, কিভাবে আপনি এটার জন্য প্রতিকারের ব্যবস্থা করবেন। এবং এই যে বাজেট, যেটাই আপনি ধরেন এই বাজেট তো বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের গতি দেখেন গত বছর হয় নাই, এর থেকে অনেক কম অঙ্কের বাজেট। এবং অনেকেই মনে করে আমাদের অর্থনীতি সমিতির সভাপতিদের 17 লক্ষ টাকার সুমন বাজেট দিয়েছেন, তাই না? তিনি এবং অনেকে মনে করে যে আরো বেশি বাজেট দেওয়া যায়, কারণ ব্যাপার হচ্ছে যে করদাতার সংখ্যা যদি বাড়ানো যায় আপনি এক্সপেন্ডিচার বাড়ানো যাবেই। সুতরাং আরো বেশি বৃহত্তর আঙ্গিকে এই যে কথার বরাদ্দ যে অমুক জায়গাতে সামাজিক নিরাপত্তার বেষ্টনীতে এই জায়গাটাতে বরাদ্দ বাড়ানো আরো প্রয়োজন, প্রাথমিক শিক্ষার জন্য এই বরাদ্দ বাড়ানো, আজকে মানে সার্বিকভাবে স্বাস্থ্য খাতের জন্য আপনি যান। কিন্তু এগুলির মধ্যে স্বচ্ছতা জবাবদিহিতা যদি না করে কারা করবে? জনপ্রতিনিধিরা, ইউনিয়ন পরিষদ। আজকে স্থানীয় সরকার সম্পর্কে দেখবেন খালি সেমিনার হয়, খালি মানে বিভিন্ন রকম কথা হয়। আমি অনেক বিশেষজ্ঞ বললাম যে আল্লাহর ওয়াস্তে মেহরবানি করে সাধারণ মানুষকে বলেন যে ওই জায়গায় আমি আমার নিজের এলাকায় কি করি, জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান, আমি বললাম দাঁড়ান আপনি, আপনার এখানে বিশাল ভবন, আপনার এখানে বিশাল অবকাঠামো, একেবারে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের মতন এরকম আছে, কিন্তু আমি পার্লামেন্ট মেম্বার, আমি হাঁটি। তো সুতরাং আপনারা এই এইটাকে শক্তিশালী করেন। এই কথাগুলো যথার্থভাবে যদি আপনি ওই তৃণমূল পর্যায়ে পর্যন্ত না পৌঁছান, তাইলে এ দেশে মানে ধরেন এই এটা ঘটনা, কারণ জনগণের পয়সায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেতন পায়, এখানে ভাতা আছে, দপ্তর আছে, সমস্ত অবকাঠামো আছে। আপনি দেখলে বিস্মিত হবেন যে বিশাল অবকাঠামো আচ্ছা ওখানে মাসে একদিনও যায় না। এখন তাদের কিন্তু জনগণের পয়সা, জনগণের পয়সা ওখানে সমস্ত মানে প্রণোদনার এটা ঠিক তৃণমূল পর্যায় থেকে শুরু হয়। তো সেখানে আপনি এই কথাটা মানুষকে ওরিয়েন্টেশন এই কথাটাও দিতে হবে, এই কথাগুলি বোঝাতে হবে। অনেক মানে স্থানীয় সরকার বিশেষজ্ঞদের বললাম যে আপনার মেহরবানি করে ওদের বলেন, এবং এই যে জনগণকে উদ্বুদ্ধ করেন যে আপনার সঠিক প্রতিনিধি নির্বাচন নির্বাচিত করেন। লাগাবেন আমরা গাছ, আপনি খেতে চাইবেন আপেল, সেটা তো হবে না। আর এই দেশে যেটা আমি বলছি আজও বলি, এত সব ব্যবস্থার মধ্যে ধরেন দারিদ্র পীড়িত মানুষের তো অভাব নাই, তারপরে এটা নাই, কিন্তু তারপরে হবেন উপজাতির লোক ধরা পড়লে গলে তার এত কোটি টাকা আসছে, এটা কিভাবে? হ্যাঁ, এগুলি ট্যাক্স নেটে আনলেন, আপনি হিসাব দেন, তারপরে দেখা গেল যে করে এরকম ঘটনা অমুখে টাকা পাচার করতেছে, করে কিভাবে করে সেই সম্পর্কে মানে লিস্ট আপনার না। আপনি রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করতে হবে, বিভিন্ন বিভাগ তো আছে, আছে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, তারপর ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, দুর্নীতি দমন কমিশন আছে, সবগুলিকে সক্রিয় করে এবং সর্বোপরি জনগণের মধ্যে থেকে ওই এই এই ঘটনাটা সবাই সচ্চারিত হতে হবে এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ট আপ করতে হবে। শ্রদ্ধেয় প্রফেসর রহমান সুমন সাহেব যে কথাটা বলছেন এবং জনপ্রতিনিধি কথাটা মনে করছে যে আমি যেন হাঁটি, আমি যে পার্লামেন্টে বসে আছি, আমি যে যাই বিভিন্ন জায়গায়, মানুষ কিন্তু আমাকে দেখে,
মানুষ আমাকে দেখে এবং আমাকেও একদিন স্বচ্ছতার জবাবদিহিতা নিরূপণ করতে হবে। এই কথাটা প্রত্যেকের মধ্যে যে কথা থাকে, আই এম শিওর এই দেশটা জাতির জনকের স্বপ্নে সোনার বাংলা হওয়া কঠিন না। এটা প্রফেসর রেহমান সুবান সাহেবরা জীবনে এই কথাটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা প্রফেসর আমার স্নেহাপরায়ণ ডক্টর দেবপ্রিয় আমি বলি যেটা এটা আমি আমার কাছে বাইবেলের মতো নয় বলি। আজকে অত পরিকল্পনা হয়েছে, একটা ল্যাঙ্গুয়েজ, একটা শব্দ, এক একটা উচ্চারণ, এক একটা দিগদর্শন, এগুলো আছে, এগুলিকে আমাদের হাতে নিয়ে সামনে আমাদের এগোবার পথ। তারা দীর্ঘায়ু হন এবং তাদের এই সৎ পরামর্শ মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বক্ষেত্রে এগুলি দেওয়া দরকার, সর্বসাধারণ মানুষকেও দেওয়া দরকার এবং দিয়ে সমৃদ্ধ করে আমাদের দেশটাকে এগিয়ে নেবার। কারণ তিনি তো জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধারাও মানে করেছেন করেছেন না, আপনি তো তখন শিশু ছিলেন, সুতরাং আপনি অনুধাবন করতে পারেন যে এটা এই অনুপ্রেরণার উৎস তো আমাদের সামনে আছে। সুতরাং এটাকে নিয়ে অনেক ধন্যবাদ দর্শক ভাই। প্রত্যেক শহীদের রক্তের এই রঞ্জিত পতাকা এটা এমনি আসে নাই, তো এমনি আসে নাই, ইট ইজ যে মানে হচ্ছে কেলভিন রফার্টি প্রফেসর রেহমান সুবান স্যারের একজন অত্যন্ত ভক্ত লোক মুক্তিযুদ্ধের সময় তিনি বলেছিলেন, তিনি আমাকে একটা কথা বলছিলেন, কেলভিন রফার্টি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর মানে টিচারও ছিলেন, বলছিলেন দি ব্লাড ইজ দি প্রাইস ফর দি কজ অফ রাইট অফ সেলফ ডিটারমিনেশন, বাংলাদেশ পারহ্যাপস ইজ আওয়ার পে। গুড, অফ হয়ে গেছেন আশা ভাই, আশা ভাই অফ হয়ে গেছে অভ্র। তো আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সিপিডির পক্ষ থেকে, এটা খুব মানে অত্যন্ত মানে প্রণোদনা অনুপ্রেরণাকারী একটা আয়োজন এবং না আপনি উপস্থিত থাকার জন্য আমরা আরো উৎসাহিত হয়েছি। আশা ভাই অনেক ধন্যবাদ আপনাকে এই দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য এবং এই তাৎপর্যপূর্ণ বক্তব্যগুলো দিয়েছেন, অনেক 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 ধন্যবাদ আপনাকে আমাদের সিপিডি অক্সফ্যাম এবং নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে। এবং অবশ্যই আপনি প্রফেসর রেহমান সুবানের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন আমরা সকলেই সেটার সাথে এ ব্যাপারে বলা বাহুল্য। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে প্রায় তিন ঘন্টার উপর আমরা একসাথে আছি, 10:30 থেকে আপনারা 1000 মতো মানুষ আপনাদের এটার সাথে বিভিন্ন ভাবে যুক্ত হয়েছিলেন, 500 মানুষ আপনাদের সাথে একই সাথে দেখেছেন, আপনাদের কথা শুনেছেন এবং আপনারা 30 মতো সবাই কথা বলেছেন আজকে এই এই সময় ধরে। এবং আমি শুধু এখন আমার দায়িত্ব হলো মুস্তাফিজকে এইটার সংক্ষিপ্ততম সার বলার জন্য, যাতে করে আমার মিডিয়া সহকর্মীরা একটু কিছু ভিউ পেতে পারে এবং একই সাথে আমাদের জন্য যাতে স্মৃতি পরিষ্কার থাকে। মুস্তাফিজ, তোমার প্রফেসর মুস্তাফিজুর রহমান ডিস্টিংগুইশড ফেলো সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং কোর গ্রুপ মেম্বার বাংলাদেশ নাগরিক প্ল্যাটফর্ম, বলো। ধন্যবাদ দেবপ্রিয়। আমার মনে হয় যে আমাদের যারা আমাদের সাথে এখনো আছেন তাদের ধৈর্য চ্যুতিও আমি ঘটাতে চাই না এবং আমি নিজেও অজনপ্রিয় হতে চাই না। সুতরাং আমি খুব সংক্ষেপে, খুবই আমাদের একটা একটা সমৃদ্ধ আলোচনা হয়েছে, আমি স্যারের কাছে প্রফেসর রেহমান সুবান, আমাদের মাননীয় সংসদ সদস্য মেনন ভাই এবং আলী আশরাফ ভাই, আমাদের 4 প্যানেলিস্ট এবং যারা নাকি তৃণমূল থেকে অনেকেই খুবই সুন্দর আলোচনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের যে টিম আছে সেই আমাদের এই টিমের পক্ষ থেকে তৌফিক যেটা প্রেজেন্ট করলো আমাদের জন্য এই মন্তব্যগুলি খুবই আমাদের কাজে লাগবে এবং আমাদের প্রতিবেদনকে আরো সমৃদ্ধ করবে। এখানে যেটা স্যারও বলেছেন যে যে এই যে ভঙ্গুরতা, এই ভঙ্গুরতাটা বিশেষ জনগোষ্ঠীর সমস্যা, বিশেষ ভৌগোলিক অবস্থানেরও সমস্যা, এটা আমরা দেখেছি। কিন্তু আমরা আমাদের যেটা আলোচনা করতে চেয়েছিলাম যে এটা একটা বিশেষ সময়েরও সমস্যা, আমরা একটা কোভিড এর মধ্য দিয়ে যাচ্ছি এবং আমাদের এই বাজেটে সামাজিক নিরাপত্তার প্রেক্ষিতে এই কোভিডকালীন সময়ে কি আছে এটা আমরা আমাদের আলোচনা রাখতে চেয়েছিলাম। যদিও আলোচনা আরো অনেক দিকে গিয়েছে কিন্তু আমার মনে হয় যে তার মধ্যে একটা সংশ্লিষ্টতা আছে, সেটাতে আমি পরে আসবো।
তো কোভিডের এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা কিন্তু দেখেছি যে এই যে বিভিন্ন মন্তব্য যেটা উঠে এসেছে সেটার একটা বড় কারণ হলো যে আমরা দেখলাম যে যদিও বাজেটে যে পরিমাণ অর্থ সেখানে বেশি দেয়া হয়েছে প্রকৃত অর্থে আমরা যখন নাকি হিসাব করে পেনশন ইত্যাদিকে বাদ দিলাম তখন কিন্তু দেখা যাচ্ছে যে এটা জিডিপির অংশ অনুযায়ী 2.1 থেকে এই যে আমাদের চলমান যে বাজেট আছে এটা রিভাইজড বাজেট সেটা থেকে কিন্তু 1.9% এটা কমে গেছে এটাই কিন্তু বাস্তবতা অথচ কোভিড এর সময় যে নতুন দরিদ্ররা এসেছেন বিভিন্ন স্থানিকভাবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য তাতে যোগ হয়েছে এটা তো আমরা আমাদের আলোচনায় তো দেখলাম সেখানে যেভাবেই আমরা পভার্টি লাইন পরিমাপ করি না কেন এটা তো ঠিক যে এই কোভিড এর সময় আমি যেখানে এই লাইনটা রাখি তার উপরে যারা ছিলেন তাদের থেকে অনেকে নিচে নেমে আসছেন সেটা আমি যেই হিসাবই করি না কেন সুতরাং সেটা সেই বাস্তবতায় আমাদের এই যে কমে গেল এবং যে সংখ্যাটা যেহেতু বেড়েছে সেহেতু মাথাপিছু যে বরাদ্দ সেটাও কমে গেছে সেটা আমার মনে হয় যে একটা খুবই স্পষ্টভাবে আসছে দ্বিতীয় যেটা এটা আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা বাইরে থেকে যারা বলেছেন আপনারা খেয়াল করবেন যে তারা স্থানিক যেসব বৈশিষ্ট্যের কথা বলেছেন সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু কেবলমাত্র আমরা সেফটি নেট দিয়ে সেগুলোকে নিরসন করতে পারবো না তারা যখন বেরিবাদের কথা যখন বলেছেন তারা যখন বিভিন্ন স্থানের বৈশিষ্ট্যমূলক সমস্যার কথা বলেছেন তারা কিন্তু সেখানে বলেছেন যে সেগুলোকে আমার আমাদের অ্যাড্রেস করতে হবে আমি যদি বেরিবাদটা না দেই তাহলে সেটার জন্য যে ক্ষতিগ্রস্ত তাকে আমি যতই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের অ্যালোকেশন বাড়াই না কেন আমি কিন্তু সেটা করতে পারবো না আমি বাড়ালাম কিন্তু বাড়ানেও ওই যে তার যে ক্ষতিটা হচ্ছে বেরিবাদটা না থাকায় সেটা কিন্তু এটা দ্বারা পূরণ কিন্তু হচ্ছে না আমার মনে হয় যে এটা খুবই স্পষ্টভাবে আজকের আলোচনায় আসছে যে সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম এবং আমাদের অন্যান্য উন্নয়নমূলক প্রোগ্রামকে আমরা আসলে আলাদাভাবে দেখতে পারবো না আমি যদি শুধু সোশ্যাল সেফটি নেটের যদি আমি বরাদ্দ দেখি আমার এমনও হতে পারে যে এটা ডাবল করে দিলাম কিন্তু একটা জায়গায় আমি একটা প্রবলেমকে অ্যাড্রেস করছি আর আর দশটা প্রবলেম অন্য জায়গায় উন্নয়নমূলক বরাদ্দের কারণে হচ্ছে না সেটা যদি হয় তাহলে এই সেফটি নেটের অর্থ বরাদ্দ খুব কার্যকর হবে না আমার মনে হয় যে অ্যালোকেটিভ এফিসিয়েন্সির ইস্যুটা খুব জোরভাবে কিন্তু আমাদের এখানে এসেছে সম্পদের বন্টনের দক্ষতা সেটা সেফটি নেট এবং সেফটি নেটের বাইরে যে উন্নয়নমূলক কাজ সেটার মধ্যে যে একটা সম্পৃক্ততা আছে এটা কিন্তু খুব স্পষ্টভাবে আমার মনে হয় যে এসেছে তৃতীয় যেটা সেটা হলো যে স্থানিক বৈশিষ্ট্যের কথা যখন আমরা যখন বলেছি সেখানে কিন্তু এই সেফটি নেটের প্রোগ্রামগুলো কি ফর্মে যাচ্ছে যেমন আমরা কিন্তু দেখেছি যে যখন ক্যাশ ট্রান্সফার হয় তখন কিন্তু এটা খুবই কার্যকর হয় কারণ এটার মাধ্যমে একটা চাহিদার দিক থেকে এটার একটা 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 রেসপন্স তৈরি হয় সেখানে যেই টাকাটা যাচ্ছে সেটার বিপরীতে চাহিদার সৃষ্টি হয় সেখানে উৎপাদন সক্ষমতার সৃষ্টি হয় কর্ম নিয়োজন হয় আবার নতুন চাহিদার সৃষ্টি হয় সুতরাং সেই রকম এই যে ফর্মটা এই ফর্মটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু আমাদের এখানে এসেছে চতুর্থ তো যেটা সেটা হলো যে স্থানীয়ভাবে এই এই ধরনের বাজেটগুলির যে আলোচনা সেখানে সবাইকে সম্পৃক্ত করা এটা আগের থেকে করা এবং তাদের মতামতগুলি কিভাবে প্রতিফলিত হয়েছে বাজেট এটা অধ্যাপক রহমান সোবানও বারবার এই জিনিসটা বলছেন যে আমরা অনেক সময় আলোচনাও করা হয় কিন্তু কিভাবে প্রতিফলনটা ঘটছে সেটা সেটা কিন্তু কোনো ডকুমেন্টেশন হয় না সো আজকের আলোচনায় আমাদের স্থানীয় যারা আছেন তারা কিন্তু এটা খুব খুব জোর গলায় এটা এটা তারা বলেছেন এবং সেখানে আমাদের পার্লামেন্ট মেম্বার যারা আছেন তাদের প্রতি প্রত্যাশা আমাদের মেম্বাররা বলেছেন যে অনেক ক্ষেত্রে হয়তো তারা হয়তো হয়তো খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে পারেন না নানান কারণে কিন্তু জনগণের কিন্তু দাবি যেহেতু তারা জনপ্রতিনিধি তাদের কাছে কিন্তু দাবিটা কিন্তু থাকবে এবং সেখান থেকে তাদের আসলে সরে যাবার খুব সুযোগ নাই এটাই কিন্তু আমরা আজকের আলোচনায় দেখেছি আরেকটা যেটা দেবপ্রিয় এটা কিছুদিন আগে খুব জোরভাবে বলেছে আমরাও বিভিন্ন জায়গায় বলছি তথ্য উপাত্তের কথা সেটার সাথেও আমরা যে UNDP-র আশিক যেটা আর কি বললেন সরকার বিভিন্ন যেসব তথ্য উপাত্ত করছে সেখানে যদি আমরা সামঞ্জস্যপূর্ণ ভাবে এগুলাকে একটা জায়গায় নিয়ে আসতে পারি তাহলেও কিন্তু আরেকটু হালনাগাদ করা যায় তো সেখানে আমরা দেখছি প্রজেক্ট ভিত্তিক
বিভিন্ন তথ্য উপাত্ত হচ্ছে, কিন্তু সেটা আমরা এখানে নিয়ে আসতে পারছি না। কিন্তু এই রকম সময় এটা খুবই প্রয়োজন, সেটাও আমাদের আজকের আলোচনায় উঠে এসেছে। সো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আবার আমাদের টিমের পক্ষ থেকে, এবং আপনাদের এই বক্তব্য, বিশেষত তৃণমূল থেকে যারা বলেছেন তাদের বক্তব্য, এগুলি সম্বন্ধে আমরা অন্যান্য ডাইমেনশনও জানলাম। আমরা জানি যে দারিদ্র হলো বহুমাত্রিক, এবং সেখানে আমাদের সেফটি নেট প্রোগ্রাম এবং উন্নয়ন পরিকল্পনা সংশ্লেষ করে আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হবে। এটাই আমি আজকে টেক মেসেজ হিসেবে নিচ্ছি। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ মুস্তাফিজ, খুবই খুবই মানে মানে একটা কাঠামোর মধ্যে নিয়ে এসে তুমি সুন্দর করে জিনিসগুলিকে বললে। আমি আমার মনে হয় যে এই সার সংক্ষেপটা খুবই উপকারী হবে সকলের জন্য, এবং যেহেতু রেকর্ডে থাকবে আমার সাংবাদিক ভাইরাও ব্যবহার করতে পারবেন। আমি কোনো কথা বলবো না, আমি এখন শুধু শেষ করব আপনাদের বলে। আমার আমি সাধারণভাবে বুঝেছি কি আর কি, আমি এই উপরে একটা লেখাও কিছুদিন আগে আমি এবং আমার সহকর্মী রাব্বি লিখেছি ডেইলি স্টারে, দ্য ডেভিল ইজ ইন দ্য ডিটেইল। অর্থাৎ যদি আপনাকে বুঝতে হয় তাহলে আপনাকে খুব এটা বিশদভাবে বিভাজিতভাবে দেখতে হবে। এই বিশদ এবং বিভাজিতভাবে দেখার পরে আমি যেটা দেখি এখন এই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম সম্বন্ধে, এটা এক ধরনের শুভঙ্করের ফাঁকিতে পরিণত হয়েছে। এটা কেন, এবং এটা তিন ধরনের, এই ফাঁকিটা তিন জায়গাতে আছে ন্যূনতম। এক নম্বর ফাঁকি হলো যে এখানে যা না তার চেয়ে বেশি বাড়িয়ে বলা হয়। একে প্রণোদনাকে সোশ্যাল সেফটি নেট বলা হয়, সোশ্যাল সেফটি নেটের ভিতর পেনশন ঢুকিয়ে তার সাথে মুক্তিযুদ্ধ ভাতা ইত্যাদি মিলিয়ে প্রথম শুভঙ্করের ফাঁকি হলো এটা যা না তার চেয়ে অনেক বেশি বলা হয়, এটা যেটা সংজ্ঞাতে পড়ে না। দ্বিতীয়ত যদি আপনি বলেন তাহলে যে যেই অনুপাতে তাদের পাওয়ার কথা সেই অনুপাতে তারা পান না, এটা হলো দ্বিতীয় ফাঁকি। যে মানুষগুলো যেইভাবে প্রান্তিকীকরণ হচ্ছে সেই প্রান্তিকীকরণের পাশাপাশি জাতীয় আয় যেভাবে বাড়ছে সেটার ভিতরে তাদের হিস্যা ঠিক থাকছে না, এটা হলো দ্বিতীয় ফাঁকি এটার ভিতরে আছে। আর তৃতীয় ফাঁকি হলো যেটা দেওয়া হয় সেটাও কিন্তু তারা পায় না। ওখানেও অনুপ্রবেশকারীরাও আছে, আবার অনেক ক্ষেত্রে এখানে বাস্তবায়নের সমস্যা রয়ে গেছে। সেহেতু সংজ্ঞা বরাদ্দর সাথে তার বাস্তবায়ন এবং একই সাথে ওই মানুষগুলোকে সঠিক চিহ্নিতকরণ, এই তিনটি জিনিস খুব বড়ভাবে আমি এখানে দেখতে পাচ্ছি। আমি শুধু একটা সংখ্যা পরিসংখ্যান দিয়ে আপনাদের শেষ করি। আমরা তো সাম্প্রতিককালে খুব গর্ব সহকারে বলেছি যে ভারতের চেয়ে আমাদের মাথাপিছু জাতীয় আয় বেড়েছে, এটা গর্বের ব্যাপার এবং আমিও এটার সাথে একই রকম ভাবে গর্বিত বোধ করি। তাহলে দেখুন, যদি ভারতের মাথাপিছু আয় বেড়ে থাকে চেয়ে আমাদের আয় বেড়ে থাকে, তাহলে ভারতের দরিদ্রদের চেয়ে তো আমাদের দরিদ্রদের অবস্থা আর একটু ভালো থাকার কথা, তাদের তো আমাদের আরেকটু বেশি যত্ন নেওয়ার কথা। আমি দেখছি এই মুহূর্তে মহিলা এবং বিধবাদের 500 টাকা করে ভারত, এবং আমরা জানি যে 2016 সালের হিসাবেই আশিক উল্লেখ করেছিলেন, আমি বলেছি এটা 1800 টাকার উপরে, মানে অন্তত 2000 টাকা তার ন্যূনতম একটা মানুষকে জীবন ধারণ করতে হলে তার এটা দরকার পড়ে, আর আমি দিচ্ছি 500 টাকা। ভারতে কত দেয়? ভারতে আপনি দেখেন যে এই যে টাকা আমরা 500 টাকা দিচ্ছি, সেটা যদি 80 বছরের নিচে হয় তাহলে তারা ওখানে দেয় 720 টাকা, আর যদি ওনার 80 বছরের বেশি হয় তাহলে ওনাকে দেয় 1200 টাকা, মানে বাংলাদেশি টাকায়। তাহলে ভারতের চেয়ে যদি আমার মাথাপিছু আয় বেশি হয় তাহলে তো অবশ্যই আমার এই মানুষগুলোর 800-900 টাকা করে পাওয়ার কথা ছিল, আর যদি আরো বয়স্ক যারা আছেন তারা 1500 টাকা করে পাওয়ার কথা ছিল। তাহলে আয় বাড়বে কিন্তু গরিবের হিসাব বাড়বে না, এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যদি বলেন একটা কথা আমার নিয়ে যেতে, আমি তাহলে এটাই নিয়ে যাচ্ছি, এই শুভঙ্করের ফাঁকি বন্ধ করতে হবে, এবং এটার জন্য আমরা সকলে মিলে কাজ করব। আপনারা সকলে ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আজকে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। মাহমুদা মাহমুদা মাহবুব আপা।